লাই নামের এক মেয়ে বিভিন্ন ছদ্মবেশ নিয়ে চিটার বয়ফ্রেন্ডদের ধরার কাজ করে। এরকমই একবার শহরের সব থেকে বড় কোম্পানির মালিকের মেয়ে এসেছে, সে গিয়ে পৌঁছায় আমাদের নায়ক ইউ এর সামনে। ইউও তাকে নিজের ফিয়ন্সেই মনে করে নেয়। তবে লাই তো জানতোই না ইউ তার থেকেও বড় ধোকাবাজ এবং মিথ্যা পরিচয় নিয়ে এই কোম্পানির মালিক হয়েছে। এখন এই দুই মিথ্যাবাদীর প্রেমের পরিণতি কি হবে, আর সেই সাথে এই সিরিজে লুকানো আছে কি কি রহস্য, সেটাই জানব আজ। সিরিজের নাম লায়ার্স ইন লাভ। শুরুতে আমাদেরকে লাইকে দেখানো হয়, সে হলো একজন স্ক্যামবাগ টেস্টার, অর্থাৎ সে মেয়েদের বয়ফ্রেন্ডরা তাদের উপর চিট করছে নাকি সেটা তার অ্যাক্টিং স্কিল দিয়ে ডিটেক্ট করে। এরপর তাদের চিটার বয়ফ্রেন্ডের কর্মকাণ্ড তাদের সামনে আনে। এই কাজটি হলো তার প্রফেশন, তো সে এটা করেই চিটার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডগুলোর থেকে টাকা নিয়ে থাকে, অর্থাৎ বিষয়টি সে কন্ট্রাক্টের মাধ্যমে করে। আজও সে একটি কন্ট্রাক্ট পায়। সে তখন প্রেগনেন্ট সেজে সেই লোকের কাছে যায়। এরপর সে সেখানে অ্যাক্টিং করা শুরু করে। সে লোকটির পা ধরে তাকে বলতে থাকে যে সে যেন তাকে একসেপ্ট করে নেয়। যাই হোক, এগুলো করা শেষে সে বাসায় চলে আসে। তখনই সে তার ভাইকে বলে আজকের কাজে সে ভুল করে ফেলেছে। সে কনফিউশনের জন্য অন্য একজনের সাথে প্রেগনেন্ট হওয়ার অ্যাক্টিং করে ফেলেছে। তার ভাই বলে এটা সে ঠিক করেনি। যাই হোক, এরপর সে তার ভাইকে বলে তার গ্রামের বাড়িতে তার বাবার একটি ফার্ম আছে, যেটি তার আন্টির কাছে রেখে তার বাবা পালিয়ে গেছে। ফার্মটি এখন আন্টি একা হাতে সামলাচ্ছে, কিন্তু সে একা থাকায় ফার্মের সেল অনেক বেশি কমে গেছে। তাই সে শুনেছে যে তাদের ফার্মের পাশেই একটি রিসোর্ট বানানো হচ্ছে। রিসোর্টটি হলে সে সেখানে যাবে, আর সে আর আন্টি মিলে আরো ভালোভাবে ফার্মটি চালাবে। তাছাড়া রিসোর্টের জন্য তাদের সেলও বেড়ে যাবে। এটা শুনে তার ভাই বলে যে তার এই কাজ করাটাই ঠিক হবে, কারণ যদি সে এখানে শহরে থেকে শুধু সবার চিটার বয়ফ্রেন্ডদের ধরে বেড়ায় তাহলে ছেলেদের থেকে তার মন উঠে যাবে। লাই বলে যে অলরেডি তার ছেলেদের উপর থেকে মন উঠে গিয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে ড্রিম সিটি কোম্পানি দেখানো হয়। সেখানে আমরা এখানের সিইওর ছেলে ইউকে দেখতে পাই। সে আফ্রিকান ব্রাঞ্চে ছিল, আর সেখান থেকে আজই এখানে ব্যাক করে। ব্যাক করে সে সোজা তার বাবার কাছে যায়। সেখানে তার স্টেপ মমও ছিল। এখানে বলে দেই, সে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চীনে ব্যাক করে, কারণ ড্রিম সিটি কোম্পানি একটি রিসোর্ট প্রজেক্ট শুরু করেছে, যে প্রজেক্টটি ইউ এর মায়ের গ্রামে করা হবে, যে কিনা অনেক আগে মারা গেছেন। এর জন্য ইউ এর কাছে এই প্রজেক্টটি নিয়ে কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু অলরেডি তার স্টেপ মম অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট এই প্রজেক্টটি নিজের হাতে নিয়েছে, তাই ইউ যেন প্রজেক্টটি নিতে না পারে এর জন্য সে তাকে বলতে থাকে যে সে এখানে এসে হঠাৎ করে এই প্রজেক্ট নিয়ে ভালো কাজ সে করতে পারবে না, সে বরং তাদের ডিপার্টমেন্টাল স্টোরের সেল নিয়ে ভাবুক। এটা শুনে ইউ বলে যে তারা একটা ডিল করবে, যদি সে 3 মাসের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরের সেল বাড়াতে পারে তাহলে এই প্রজেক্ট তার, আর স্টেপ মমের ভাইস প্রেসিডেন্টের পজিশনও তার, আর যদি সে না পারে তাহলে সেই কোম্পানি ছেড়ে দিবে। তখন তার স্টেপ মম এই বেটে রাজি হয়ে যায়। এরপর আবারও লাইকে দেখানো হয়, তাকে তার আন্টি ফোন করে জানায় যে তাদের ফার্ম রিসোর্ট প্রজেক্ট কোম্পানি ডিমলিশ করে দিতে যাচ্ছে। এটা শুনে লাই পরদিনই তার ভাইকে নিয়ে সেখানে যায়। তার আন্টি তাকে জানায় যে লাইয়ের বাবা নাকি ড্রিম সিটি কোম্পানির সাথে এই ফার্মের কন্ট্রাক্ট করেছিল, এর জন্যই তারা এটি ডিমলিশ করতে আসছে। লাই তখন চিন্তায় পড়ে যায় এবং তাকে বলে যে তাদেরকে তার বাবাকে খুঁজে বের করে এই কন্ট্রাক্ট কোনোভাবে ক্যান্সেল করাতে হবে। রাতে দেখানো হয় লাই তার ছোটবেলার কথাই ভাবতে থাকে। তার বাবা তাকে সময় দিত না, এর জন্য সে তার আন্টির সাথে থাকা শুরু করে। আন্টি তাকে অনেক বেশি ভালোবাসত, এর জন্য সে মনে মনে আন্টিকে প্রমিস করে যে সে তার জন্য তার বাবাকে খুঁজবে, আর এই ফার্মটিকে কোনোভাবেই ডিমলিশ হতে দিবে না। এর জন্য সে পরদিন তার ভাইয়ের সাথে মিলে ড্রিম সিটি কোম্পানির সকল ইনফরমেশন বের করে। সেখানে তারা তাদের টার্গেট হিসেবে বেছে নেয় ইউকে, কারণ সে কোম্পানির সিইওর ছেলে। তার কাছ থেকে তারা লুকিয়ে ইনফরমেশন রুমের অ্যাক্সেস কার্ড নিবে, আর সেটি দিয়ে তারা তার বাবার কন্ট্যাক্ট নাম্বার এবং আদার্স ইনফরমেশন বের করবে। যাই হোক, এটা করার জন্য তারা ইউ এর ব্যাপারে আরো তথ্য বের করে। তারা জানতে পারে যে ইউ এর অনেক আগে থেকে অন্য কোম্পানির সিইওর মেয়ে সুর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্সড করা, কিন্তু তারা কখনো একে অপরের সাথে দেখাই করেনি, তাই সে সু হয়ে তার সাথে দেখা করবে।
তারা আরও জানতে পারে যে ইউ এর অ্যাক্সেস কার্ড তার পকেটে থাকে, তো কোনোভাবে লাইকে সেটি চুরি করতে হবে। যাই হোক, এরপর তার ভাই তাকে ইউ এর ছবি দেখায়। ছবি দেখে লাই বলে যে তাকে তার চেনা চেনা লাগছে, কিন্তু তার ভাই বলে ইউ ছোটবেলা থেকে অ্যাব্রডে থাকে, এর জন্য সে নিশ্চয়ই তাকে চেনে না। তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য লাই ড্রিম সিটি কোম্পানির একটি ইভেন্টে যায়, যেটি ইউ এর জন্য আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে প্ল্যান অনুযায়ী লাই মিডিয়ার সামনে ইউ এর সাথে দেখা করে এবং তাকে কিস করে জানায় যে সে তার ফিয়ন্সে সু। ইউ তো এটা এক্সপেক্টই করেনি, এর জন্য সে অনেক বেশি অবাক হয়। যাই হোক, এরপর তারা দুজন কথা বলার জন্য ইউ এর হোটেল রুমে যায়, যেখানে লাই ইউ এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউ এর এরকম নেচার একদমই ভালো লাগছিল না, তাই সে তার থেকে দূরে সরে যায় এবং তাকে বলে যে সে তার টাইপের না, আর তার তাকে ভালোও লাগেনি। লাই তখন তাকে বলে যে তাহলে সে আজকের গসিপের কি করবে। ইউ বলে সে দেখে নেবে কি করা যায়। লাই তখন কার্ড নিতে না পেরে ডিসঅ্যাপয়েন্ট হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে তার ভাইয়ের সাথে দেখা করে, সে তার কাছে জানতে চায় যে এরপর সে কি করবে। লাই বলে আজ ইউ এর কাছে তার কার্ড ছিল না, কারণ সে তার অফিসে ছিল না, এর জন্য সে পরদিন তার অফিসে গিয়ে তার থেকে কার্ড নেওয়ার ট্রাই করবে। পরদিন দেখানো হয়, ইউ যখন তার অফিসে আসে তখন সে দেখে সবাই তাকে নিয়ে চুপি চুপি গসিপ করছে, আর তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে তাকে নিয়ে চারজন মেয়ে অ্যালিগেশন দিচ্ছে। একজন অ্যাক্টর বলছে যে সে তার গার্লফ্রেন্ড, তারপর তাদের একজন এমপ্লয়ি, আর এরপর তার কাছে হঠাৎই তার ফিয়ন্সের আশা, আর লাস্টলি কেউ একজন সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলছে যে ইউ এর সন্তান তার গর্ভে। এটা শুনে তো ইউ অনেক চিন্তায় পড়ে যায়, আর বুঝতে পারে যে কেউ একজন তো তার ক্যারিয়ার শেষ করার জন্য এসব করছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে এই ফেক প্রেগনেন্ট মেয়েটিকে খুঁজে বের করতে বলে, আর বাকি তিনজনকে তার থেকে দূরে রাখতে বলে। এখানে বলে দেই যে এই লোকটির সাথে মিস্টেকেনলি লাই প্রেগনেন্ট হওয়ার অ্যাক্টিং করেছিল, সেটি আসলে ইউ ছিল। কিন্তু না লাই এখন এটা বুঝতে পেরেছে, আর না ইউ জানতে পেরেছে যে সে যাকে সু ভাবছে সেটি আসলে এই মেয়েটি। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো পিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমোকোড SIP777 ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার, লিংক পিন কমেন্টে। তাহলে চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। যাই হোক, পরদিন সেখানে লাই ইউর সাথে দেখা করতে তার অফিসে আসে, কিন্তু সেখানে গিয়ে এসে দেখে ইউ এর অ্যাসিস্ট্যান্ট লি তাকে ঢুকতে দিচ্ছে না। তাছাড়া সেখানে সেই অ্যাক্ট্রেসটিও আছে, যে কিনা নিজেকে ইউ এর গার্লফ্রেন্ড দাবি করেছিল। সেও ইউর সাথে দেখা করতে চায়, কিন্তু লি তাদেরকে দেখা করতে দেয় না। লাই তখন কোনোভাবে লিকে বোকা বানিয়ে ইউ এর রুমে ঢুকে পড়ে। সেখানে গেলে ইউ তার কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে। তখন লাই তাকে তার কাছে ডাকে, এরপর সে তাকে বলে যে সে তার ফিয়ন্সি হিসেবে তার সাথে দেখা করতে এসেছে। এটা বলে সে আবারও ইউ এর কাছাকাছি আসার ট্রাই করে, কিন্তু ইউ সেখান থেকে তার কোট খুলে উঠে চলে যায়। তখনই লাই কোটের পকেটে কার্ডটি খুঁজতে থাকে, যেটি করতে ইউ তাকে দেখে ফেলে। তখনই সে অন্য বাহানা বানায়, সে তাকে বলে যে সে এখানে তাকে সিডিউস করতে এসেছে, কারণ যেহেতু তাদের বিয়ে হবে সেহেতু তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত। ইউ তাকে বলে যে সে তাকে বিয়ে করবে না, তাকে তার পছন্দ না, এটা সে আগেও বলেছে। তখনই সে লিকে ডেকে বলে যে লাইকে যেন সে এখান থেকে বের করে দেয়, আর সে যেন এখানে না আসতে পারে। লাই তখন কোনো ওয়ে না পেয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো লাই চলে যাওয়ার পর লি ইউকে এসে জানায় যে তার বাবা তাকে কথা বলার জন্য ডাকছে। ইউ তখন তার বাবার কাছে যায়। তার বাবা তখন তার কাছে এই কন্ট্রোভার্সি নিয়ে জানতে চায় যে এগুলোর সে কি করবে। ইউ তাকে বলে যে সব ফেক কন্ট্রোভার্সি সে ক্লিয়ার করে ফেলবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তখন তার বাবা বলে চিন্তার কারণ আছে, এই কন্ট্রোভার্সির জন্য অলরেডি তাদের রিসোর্টের প্রজেক্ট থেকে একজন ইনভেস্টর তাদের ইনভেস্টমেন্ট সরিয়ে নিয়েছে। এরকম হলে সে কিভাবে তার স্টেপ মামের সাথে কম্পিট করবে
করবে তাকে কম্পিট করতে হলে সুয়ের কোম্পানিকে তাদের প্রজেক্টে ইনভেস্ট করাতে হবে, আর এর জন্য তাকে সুয়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে। প্রথমে তার কথা শুনে ইউ বলে যে সে কি তাকে কোম্পানির জন্য বেচে দিতে চাচ্ছে। তখন তার বাবা বলে এই প্রজেক্টটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাছাড়া এই কোম্পানি তার কারেন্ট ওয়াইফ অর্থাৎ ইউর স্টেপ মম সানের বাবার হেল্পে টিকে আছে, তাই এখান থেকে সানের নাম সরানোর জন্য তার বাবা এই প্রজেক্টটি ইউকে দিতে চাচ্ছে। আর ইউ যদি সুয়ের কোম্পানিকে এই প্রজেক্টে ইনভেস্ট করাতে পারে তাহলে সে এই প্রজেক্টটির দায়িত্ব পাবে। এটা শুনে ইউ সাথে সাথে তার বাবার কথায় রাজি হয়ে যায়। যাই হোক, সেখান থেকে বের হলে ইউয়ের কাছে একজনের কল আসে, আর সে তাড়াতাড়ি করে তার দাদার বাসায় চলে যায়। তার দাদুর বয়স হয়েছে, তার কিছুই মনে থাকে না, আর এই অবস্থায় সে আজ সকালে কোথাও বেরিয়ে গেছে, এজন্যই সে তার দাদুকে খুঁজতে এখানে চলে আসে। লাইতাকে এভাবে তাড়াহুড়ো করে বেরোতে দেখে তার পিছু করে এখানে চলে আসে। ইউ তাকে দেখতে পায়, কিন্তু তখন সে তার বাবার কথা মনে করে তাকে এখান থেকে আর যেতে বলে না। সে এবার লাইকে সবটা জানায়, আর তারা দাদুর রুমে সে কোথায় যেতে পারে তার ক্লু খুঁজতে যায়। লাই একটি ছবিতে 5th May ডেট পায়, যেটি আজকের ডেট। এটা নিয়ে জানতে চাইলে ইউ বলে এটা তার দাদির বার্থ ডেট। তখন তারা সেখানে একটি জায়গার নাম পায়। লাই তাকে বলে যে দাদু এখানে থাকতে পারে। ইউ তার কথায় এগ্রি করে আর সেখানে যায়। দাদুকে তারা সেখানে পেয়েও যায়। তো দাদু যখন লাইকে দেখে তখন সে তাকে তার ওয়াইফ মনে করে। লাইও তার সাথে তার ওয়াইফ হয়েই ডান্স করে। এরপর তারা তাকে বাসায় নিয়ে আসে। ইউ তখন লাইকে তার দাদুকে অ্যাকম্পানি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। লাই তখন তাকে বলে যে এভাবে থ্যাঙ্কস জানালে হবে না, সে ইউয়ের কোম্পানিতে তার সেক্রেটারির জব চায়। তার কথা শুনে ইউ ভাবে যে লাই আসলেই তাকে অনেক পছন্দ করে, কিন্তু সে তো জানতো না যে লাই তার বাবার ডাটা বের করার অ্যাক্সেস পাওয়ার জন্যই এটা করছে। যাই হোক, এরপর লাই সেখানে ইউয়ের গাড়ির নিচে একটা বিড়াল দেখতে পায়। ইউ তখন তাকে বিড়ালটিকে বের করে আনতে হেল্প করে আর সে বিড়ালটিকে অ্যাডপ্টও করে নেয়। যাই হোক, পরদিন ইউ লাইকে তার সেক্রেটারির পজিশনে জয়েন করার জন্য আসতে বলে। লাইও তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং সেখানে চলে আসে। এরপর সে ইউয়ের কাছে ব্রেকফাস্ট নিয়ে যায়। ইউকে না চাইতেও সেটা খেতে হয়। লাই তখন তার কাছে জানতে চায় যে সে কি তার কাজ নিয়ে জানার জন্য ইনফরমেশন রুমে যেতে পারবে। ইউ বলে যে সেখানে জেনারেল অফিসার এবং তার থেকে উপরে যারা কাজ করে তারা যেতে পারবে, লাই যেতে পারবে না। যাই হোক, এরপর লাই সেখান থেকে বেরিয়ে এসে তার কম্পিউটারে ভিডিও দেখে। সে দেখে যে সে যাকে ভুল করে হিউমিলিয়েট করেছিল সে আসলে ইউ। এটা দেখে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ ইউ যদি এটা জানতে পারে তাহলে তার কাজ আর সফল হবে না। যাই হোক, একটু পরে সেখানে তার কাছে ইউ আসে। লাই তাকে দেখে নিজের চেহারা তার থেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখে যাতে সে তাকে চিনে না ফেলে। যাই হোক, ইউ তখন তাকে তার সাথে লাঞ্চের জন্য নিয়ে যেতে চায়। গাড়িতে উঠেই ইউ লাইয়ের কাছে এসে তার লিপস্টিক ঠিক করে দেয়। এটা দেখে তো লাই মনে মনে ভাবতে থাকে যে ইউ তো অনেক হ্যান্ডসাম, কিন্তু তখনই সে তার ঘর থেকে বের হয়ে অকওয়ার্ড ফিল করতে থাকে আর ইউকে বাহানা বানিয়ে বলে যে তার এখন খেতে ভালো লাগছে না। এটা বলে সে আবারও তার ডেস্কে ফিরে আসে। এখানে এসে সে সেখানে কেউ নেই দেখে চুপি চুপি ইউয়ের রুমে যায় এবং সেখানে তার কার্ড খুঁজতে থাকে। অনেক খুঁজেও সে সেটি পায় না। এদিকে ইউ তখন লাইয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আসে আর লাইয়ের ডেস্কে রেখে দেয়। এরপর সে তার রুমে গেলে তার আসার শব্দ শুনে লাই সেখানেই লুকিয়ে পড়ে। তো রুমে ঢোকার পরই ইউয়ের পেটে ব্যথা করে ওঠে আর সে তখনই ওখান থেকে বেরিয়ে যায়। এই যাত্রায় তো লাই কোনো মতে বেঁচে যায়। সে এরপর বাইরে এসে তার ডেস্কে ইউয়ের আনা খাবার দেখে আর কিছুটা খুশিই হয়। এরপর সে খাবারটি খেতে থাকে। একটু পরই সেখানে ইউ আসে। তখন লি তাকে লাইয়ের সামনেই বলে যে তারা সেই ফেক প্রেগন্যান্ট সেজে আসা মহিলাটিকে পেয়ে গেছে। ইউ তখন তাকে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে বলে। এটা শুনে লাই তো খুবই ঘাবড়ে যায় আর তখনই সে তাদের কাছে যেয়ে বলে যে এভাবে একবারে অ্যাকশন না নিয়ে তাদেরকে একটাবার মেয়েটির কাছ থেকে তার সাইডের স্টোরি জানা উচিত। তার কথা শুনে ইউ লিয়ের থেকে নাম্বার নিয়ে সেই মেয়েটি অর্থাৎ লাইকেই কল করে। লাই তখন ওয়াশরুমে যাওয়ার নাম করে ইউয়ের থেকে দূরে যায়। এরপর সে ফোন ধরলে ইউ তাকে বলে যে সে তার সাথে কাল দেখা করবে, নাহলে তার কাছে লিগাল নোটিশ পৌঁছে যাবে। লাইয়ের কাছে তখন কোনো পথ ছিল না, তাই সে মাস্ক গ্লাস আর হ্যাট পরে নিজেকে কভার করে ইউ আর লির সাথে দেখা করতে যায়। ইউ তো তাকে মাস্ক খুলতে বলে। সে বলে তার অ্যালার্জি রয়েছে, তাতে তারা ইনফেক্টেড হতে পারে। এরপর লাই তাকে বলে
যে সে আসলে অন্য কাউকে ভেবে তার সাথে এটা করে ফেলেছে। সে এই কাজই করে বেড়ায়, তাকে এই কাজে হায়ার করা হয়েছিল, এ কারণেই সে গিয়েছিল। এরপর সে তাকে প্রুফও দেখায়, তখন ইউ তাকে বিশ্বাস করে। কিন্তু ইউ তাকে ভিডিও করে পাবলিকলি তার কাজের জন্য ক্ষমা চাইতে বলে। লাইও তার কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর লাই অফিসে যায়, কিন্তু সেখানে সে সারাদিন ইউকে অ্যাভয়েড করে, এটা ইউও বুঝতে পারে। তাই সে সরাসরি লাইয়ের কাছে জানতে চায় যে সে কেন তাকে ইগনোর করছে। লাই তাকে বলে যে সে আসলে ইন্টারনেটে পড়েছে যে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার উচিত তার থেকে দূরে দূরে থেকে তাকে তার ইম্পর্টেন্স ফিল করানো, এর জন্য সে তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। ইউ তখন তাকে বলে যে লাই আসলে তাকে নিয়ে ছড়ানো সেই রিউমারের জন্য আপসেট, তাই না? সে হয়তো ভাবছে ওই মেয়েটাকে সে সত্যি সত্যিই প্রেগনেন্ট করে দিয়েছে, কিন্তু এমনটা মোটেও নয়। আর সে এখনই তাকে সেই মেয়েটির সাথে কথা বলিয়ে দিবে। এটা বলে লাই তাড়াতাড়ি করে তার ফোন অফ করে ফেলে। ইউ তখন ফোন বন্ধ দেখে খুবই আপসেট হয়। সেই সময় লাই তাকে বলে যে সে তাকে ট্রাস্ট করে, সে জানে ইউ কখনো এরকম কিছুই করবে না। কিন্তু ইউ তো ইউ, সে রাতে লাইকে মেসেজ দেয় যে তাকে তার ফিয়ন্সে অর্থাৎ সুয়ের সাথে দেখা করে সরাসরি তাকে সত্যিটা বলতে হবে। এটা দেখে লাই ভাবতে থাকে যে সে নিজের সামনে নিজেকে কিভাবে আনবে। তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। পরদিন দেখানো হয় লাই তার মারা যাওয়ার মিথ্যা নাটক সাজায়। ইউ তখন তার সমাধি ভিজিট করতে যায়। এরপর দেখানো হয় লাই সকালেই তার অ্যাপোলজি ভিডিও পোস্ট করে, যেখানে সে ইউর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কথা জানায়। এর মাধ্যমে প্রবলেমও সলভ হয়ে যায়, তাই লাই অনেক খুশি ছিল। কিছুক্ষণ পর ইউ তার কাছে আসে এবং তাকে জানায় যে তার বাবা তাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। এটা শুনে লাই ঘাবড়ে যায় এবং ইচ্ছা করে তার ড্রেসে ময়লা লাগিয়ে বলে যে এখন তো সে যেতে পারবে না। তখন ইউ তাকে একটি বুটিকে নিয়ে যায় এবং নিজে পছন্দ করে তাকে সুন্দর একটি জামাও কিনে দেয়। এরপর সে তাকে নিয়ে তার বাসায় আসে। ডিনার করার মধ্যে লাই ইউ এর বাবার সামনে অর্থাৎ চেয়ারম্যানের সামনে গ্রামে হওয়া রিসোর্টটির কথা তোলে আর বলে যে এটা সে তার বাবার কাছ থেকে জানতে পেরেছে। এই কথা শুনে চেয়ারম্যান খুশি হয়ে যায় আর বলে যে সুয়ের বাবা কি তাদের এই রিসোর্টের প্রতি ইন্টারেস্টেড। তার এই কথায় লাই বুঝতে পেরে যায় যে তারা আসলে সুয়ের ফ্যামিলির ইনভেস্টমেন্ট চায়, এর জন্যই তারা লাইয়ের সাথে এত ভালো বিহেভ করছে। লাই তখন বলে যে তার বাবা ইন্টারেস্টেড, কিন্তু সে শুনেছে যে এই প্রজেক্টটি ইউ এর আওতায় নেই। চেয়ারম্যান বলে যে আওতায় নেই তো কি হয়েছে, সে এখনই দিয়ে দিচ্ছে। এটা শুনে স্টেপ মম বলে যে এত তাড়াহুড়ো করার কি আছে, ধীরে ধীরে সব করা যাবে। যাই হোক, এরপর চেয়ারম্যান লাইকে বলে যে সে তার বাবাকে কল করছে। লাই তখন কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ঠিকই কল করে ফেলে। তখন দেখা যায় সুয়ের বাবা খুব নর্মালি কথা বলে। সে বলে সে খুব ভালোভাবেই জানে যে সু তাদের সাথে ডিনার করতে গিয়েছে। এরপর চেয়ারম্যান লাইয়ের কাছে ফোন দিলে লাই বলে যে সে এখানে ঠিক আছে, কিন্তু ড্রিম সিটি কোম্পানির অনেক জায়গার অ্যাক্সেস তার কাছে নেই, এর জন্য সে সবকিছু জানতে পারছে না। তাকে ফোনে এটা বলতে শুনে চেয়ারম্যান তাড়াতাড়ি করে তাকে তার অ্যাক্সেস কার্ড দেয়, যেটি পেয়ে লাই অনেক খুশি হয়। যাই হোক, কিছুক্ষণ পরই সেখানে মেইড এসে চেয়ারম্যানকে জানায় যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লু আসছে তার সাথে দেখা করতে। লুয়ের নাম শুনেই লাই ঘাবড়ে যায় এবং তখনই টেবিলের নিচে ইয়াররিং পড়ে গিয়েছে বলে নিজেকে লুকিয়ে নেয়। সে এটা কেন করে তা আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো কিছুক্ষণ পর সেখানে হঠাৎই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, সবাই তো দৌড়াতে থাকে। তখনই ইউ লাইকে খুঁজে পায় না, তো কিছুক্ষণ পরই সে তাকে খুঁজে পায় এবং তখনই তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সেই সময় দেখা যায় তারা একটি গার্ডেনে এসে পৌঁছায়, সেখানে সব লাইট তখন অন হয়ে যায় আর এই জায়গাটা খুবই রোমান্টিক লাগে। আর তখনই ইউ লাইয়ের হাত ধরে তাকে বলে চলো বিয়ে করে নেই, কিন্তু লাইয়ের তো কাজ হয়ে গেছে, এর জন্য সে তাকে বলে যে সে তার সাথে বিয়ে করবে না, কারণ সে তার টাইপের না। সে সেভাবেই বলে যেভাবে প্রথম দিন ইউ তাকে বলেছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তার এই কথা শুনে ইউ ভাবতে থাকে যে লাই আসলে কি চায়। সে একবার তার সাথে ওয়ার্ম বিহেভ করে, আবার কখনো কোল্ড। এই মেয়েকে বোঝা বড় দায়। যাই হোক, এইদিকে লাই তার ভাইয়ের সাথে দেখা করে। তখন তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি যে আসলে তার ভাই হ্যাকিং স্কিল দিয়ে তার ফোনে নিজের নাম্বার সুয়ের বাবার নামে সেভ করে রেখেছিল আর সেই তার সাথে কথা বলে। এর থেকেই বোঝা যায় যে তারা কোনো কাঁচা কাজ করে না। এরপর তারা ঠিক করে যে তারা এখনই যেয়ে ওই ফাইলটি খুঁজবে। যেই কথা সেই কাজ, লাই তখনই
ড্রিম সিটিতে যায় এবং ইনফরমেশন রুমে তার বাবার ইনফরমেশন খুঁজতে থাকে। কিন্তু কোথাও সে সেই ফাইলটি পায় না। অন্যদিকে তখন ইউ অফিসে একটি কাজে আসে। এটি তার ভাই লাইকে ফোন করে জানিয়ে দেয়, তাই সে সেখান থেকে দ্রুত বের হতে যায়। কিন্তু সে ইউ এর সামনেই চলে আসে। ইউ তাকে দেখেই বলে যে সে এখানে কি করছে। লাই তাকে বলে যে সে তার ইয়াররিং হারিয়ে ফেলেছিল, সেটি সে এখানে খুঁজতে এসেছে। এটা বলার পরই লাই খেয়াল করে যে সে যেই ফাইলটা খুঁজছে সেটি ইউ এর কাছে। এর জন্য সে ইউ এর সাথে সেখানেই থেকে যায়। এর মধ্যে সে অনেকবার ফাইলটি নেওয়ার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই সে সাকসেসফুল হয় না। এরপর ইউ তাকে তার বাসায় যেতে বলে। ইউ আসলে তার উপরে অনেক রেগে ছিল। লাইও এটা বুঝতে পারে যে সে সবে মাত্র তাকে রিজেক্ট করেছে, এর জন্য সে একটু রেগেই আছে। তো এটা ভেবে লাই ওখান থেকে বেরিয়ে যায়। ইউ তখন অনেক রাত হয়েছে ভেবে লাইকে তার বাসায় ড্রপ করার জন্য বলে, কিন্তু লাই বলে তার কোনো লিফট লাগবে না। আর এটা শুনেই ইউ ওখান থেকে চলে যায়। এরপর লাই তার ভাইয়ের সাথে দেখা করে বাসায় চলে আসে। ওদিকে ইউ বাসায় যেয়ে লাইয়ের কথাই ভাবতে থাকে। লাইয়ের এমন বিহেভিয়ার তাকে অনেক কষ্ট দেয়, কারণ লাই এক এক সময় এক এক রকম বিহেভ করে। সে হয়তো এখন লাইকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, পরদিন অফিসেও সে লাইয়ের কথাই ভাবতে থাকে। সে তখন লিকে বলে যে তার এক ফ্রেন্ড আছে যাকে একটি মেয়ে কিস করেছে, তারপর তার সাথে কয়েকদিন ফ্লার্টও করেছে। এরপর যখন তার ফ্রেন্ড তাকে প্রপোজ করে, তখন উল্টো সে তাকে রিজেক্ট করে দেয়। এটা কেন, এসবের কারণ কি হতে পারে? লি তখন বলে যে সে তার নিজের কথা বলছে কি? ইউ বলে না না, সে তো তার ফ্রেন্ডের কথা বলছে। আসলে তো সে তার নিজের কথাই বলছিল, কিন্তু এটা তো সে আর লিকে বলতে পারে না। যাই হোক, তখন লি তাকে বলে যে মেয়েটি আসলে পুশিং অ্যান্ড পুলিং মেথড ফলো করছে। যে কোনো এই ধরনের রিলেশনশিপে একবার সামনের মানুষটিকে তার কাছে টানতে হবে, আর একবার তাকে দূরে ঠেলে দিতে হবে। এভাবেই সে সামনের মানুষটিকে তার ইম্পর্টেন্স ফিল করাতে পারবে। এই মেথডটা ইউ এর কাছেও অনেক ভালো লাগে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়, তখনই আমাদেরকে লাইকে দেখানো হয়। লাই তখন অফিসে এসে ভাবতে থাকে যে ইউ তার উপরে রেগে আছে। এখন সে তার থেকে ফাইলটি কিভাবে নিবে, সে তো সেটা নিতেই পারবে না, তাই তাকে এখন অন্য পথ খুঁজতে হবে। কিন্তু যে করেই হোক ওই ফাইলটি তাকে পেতেই হবে। তখন সে ইউ এর স্টেপ মম সানের কেবিনের সামনে থেকে যাচ্ছিল। তখন সে ভাবে যে যেহেতু এই প্রজেক্টটি তার আন্ডারে, তাই এর ফাইল তো তার কাছেও থাকতে পারে। এটা ভেবেই সে তখন লুকিয়ে সানের কেবিনে যায়। সেখানে গিয়েও সে ফাইলটি খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে সান চলে আসে। তাই সে দ্রুত ডেস্কের নিচে লুকিয়ে পড়ে যাতে সান তাকে দেখতে না পায়। তো এরপর দেখা যায় সান এসে একজনের সাথে ফোনে কথা বলে। সেখানে সে লিও আর লি এর কিছু ছবি তোলার কথা বলে এবং সেই ছবিগুলো 20 মে সেন্ড করতে বলে। সে নাকি সেই দিন ইউকে সারপ্রাইজ দিবে। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যায়। এগুলো শুনে লাই তো এটা নিয়েই ভাবতে থাকে যে সে আসলে কি করতে চাইছে। তো এরপর দেখা যায় সে একটি ক্যাফেতে ছিল, যেখানে অফিসের গসিপ কুইন টিং টিং আসে। লাই তখন টিং টিং এর কাছে জানতে চায় যে সান এবং ইউ এর মধ্যে কি কোনো সমস্যা আছে। টিং টিং তাকে বলে যে তাদের মধ্যে তো রিসোর্টের প্রজেক্ট নিয়ে বেট হয়েছে, যে সে যদি ড্রিম সিটির সেল 30% বাড়াতে পারে তাহলে এই প্রজেক্ট এবং ভাইস প্রেসিডেন্টের পজিশন ইউ এর হবে। লাই তো এই ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, এরপর লাই তার কাছে জানতে চায় যে 20 মে ইউ কি করবে, কারণ সে তার সাথে ডেটে যেতে চাচ্ছে ওই দিন। টিং টিং বলে সেই দিন তো ডিপার্টমেন্ট স্টোরের একটি ইভেন্ট আছে, যেখানে ফেমাস আর্টিস্ট লুইলি আসবে, যার সাথে ফটোশুট করা হবে সেল বাড়ানোর জন্য। তার থেকে সবটা শুনে লাই বুঝতে পারে যে এই লুইলির মধ্যে কোনো সমস্যা তো আছেই, আর যার প্রুফ সানের কাছে আছে, আর সে ইভেন্টের দিনই সেটা রিভিল করতে চাচ্ছে, যাতে করে ইউ এর মার্কেটিং কমিয়ে দেয়া যায় আর যাতে সে এই বেটে জিততে না পারে। কিন্তু এটা সে ডিরেক্টলি ইউকে বললে সে বিশ্বাস করে না, তাই সে তার ভাইকে বলে যে সে যেন তার সাথে লুইলির দেখা করায়, কারণ তারা খুব ভালো করেই জানতো লুইলির চরিত্র খারাপ, তাই সে লাইয়ের সাথে দেখা করতেও রাজি হয়ে যাবে। ঠিক তাই হয়, লুইলি তার সাথে দেখা করতে রাজি হয়। তখন লাই ইউকে সেই সেম রেস্টুরেন্টে আসতে বলে। তার এই মেসেজ পেয়ে ইউ অনেক খুশি হয়,
কারণ সে মনে করেছিল যে লাই হয়তো তাকে ডেটের জন্য ডাকছে, তাই সে খুব রেডি শেডি হয়ে সেখানে যায়। কিন্তু তখনই সেখানে লাই আগে যেয়ে লুইলির সাথে কথা বলে, কিন্তু লুইলি তার কাছাকাছি আসার ট্রাই করতে থাকে। আর এই ব্যাপারটা তো ইউ এসেই দেখে ফেলে, কিন্তু তার সত্যিটা সামনে আসা থেকে সে যতটা না রিলিফ পেয়েছে তার থেকে বেশি সে কষ্ট পেয়েছে এটা ভেবে যে লাই তাকে ডেটের জন্য ডাকেনি। যাই হোক, লাই তখন লুইলির গায়ে ইচ্ছা করেই ড্রিঙ্ক ফেলে দেয়। লুইলি তখন দ্রুত ওয়াশরুমে যায়। তখনই সে ইউ এর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে আরো এভিডেন্স নেওয়ার ট্রাই করবে। সে যেন অন্য টেবিলে যেয়ে বসে। তো কিছুক্ষণ পরই লুই সেখানে ব্যাক করে আর সে নেশা জাতীয় কিছু মিশিয়ে লাইকে ড্রিঙ্ক খেতে দেয়। লাইও তো এটা বুঝতে পারে, তাই সে সুযোগ বুঝেই সেটা ফেলে দেয়। এটা দেখে তো ইউ অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। যাই হোক, এরপর লাই ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে আর লুই তাকে তার সাথে নিয়ে যেতে থাকে। এটা বলে যে সে লাইকে মডেল বানিয়ে তাকে ড্র করবে। লাই তখন তার গাড়িতে ওঠে, কিন্তু তখনই সে ইউকে ইশারা করে এখানে আসতে বলে। ইউ আসতে যায়, কিন্তু কিছু ড্রাঙ্ক ছেলেদের কারণে সে ঠিক সময়ে গাড়ির কাছে যেতে পারে না, তাই লুই এবার লাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইউ তখন এটা দেখে তাড়াতাড়ি করে লিকে ফোন করে, লুইলির বাসায় পুলিশ পাঠাতে বলে, আর সে তখনই লুইলির বাসায় যেতে থাকে। লুইলি তো এদিকে পথে লাইয়ের মুখে স্প্রে করে তাকে ঠিকই ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে লাইকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে যেতে নেয়। সেই সময় সেখানে ইউ চলে আসে আর তাকে অনেক মারধর করে। লুইলি তখন তাকে চিনতে পারে এবং তার কাছে অনেকবার ক্ষমাও চায়, কিন্তু ইউ তখন তাকে হ্যান্ডকাফ দিয়ে সেখানে পুলিশের জন্য বেঁধে রেখে আসে। এরপর সে লাইকে উঠায় এবং তাকে বলে যে সে যেন আর এভাবে নিজেকে বিপদে না ফেলে, আর এখন সে তাকে তার বাসায় ড্রপ করে দিবে। কিন্তু ইউ লাইয়ের বাসায় গেলে তো সে ধরা পড়ে যাবে, এর জন্য সে তাকে বলে যে তার এখন 20 মের ইভেন্টের জন্য আর্টিস্ট খুঁজতে হবে, তাই তারা এখন অফিসে যাবে, আগে কাজ তারপর সব। যাই হোক, তো পরদিন দেখানো হয় লাই অফিসেই ছিল। তখন সে ইউকে 20 মেয়ের ইভেন্টের ব্যাপারে অনেক বেশি চিন্তিত দেখে আর ভাবতে থাকে যে যদি সেই প্রবলেমটি সলভ করে দেয় তাহলে তো ইউ আর সে আরো ক্লোজ হতে পারবে আর তার জন্য ফাইলটি তার থেকে নেওয়া আরো সহজ হবে। এটা ভেবে সে একটি আর্টিস্ট খুঁজে তার সাথে দেখা করে, কিন্তু আর্টিস্টটি বলে যে আর্ট মেক করার জন্য তার ইন্সপিরেশনের প্রয়োজন। লাই তখন তার কাছে জানতে চায় যে কি করলে সে ইন্সপায়ার্ড হবে। তখন সেই আর্টিস্ট অর্থাৎ ফ্যান তাকে বলে যে লাইয়ের কোনো বয়ফ্রেন্ড থাকলে সে তার সাথে বিভিন্ন কিউট রোম্যান্টিক অ্যাক্টিভিটি করলে সে তার ইন্সপিরেশন পেয়ে যাবে। লাই তখন এটি যে ইউকে জানায় 20 মের জন্য তাদের এই আর্টিস্টকে হায়ার করা অনেক ইম্পর্টেন্ট, এই জন্যই ইউ তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা ফ্যানের বাসার সামনে কিউট ডেটের আয়োজন করে, যেখানে ইউ লাইয়ের কাছে আসাটা অনেক বেশি ফিল করতে থাকে, কিন্তু লাই তো শুধু ফ্যানের জন্যই এটা করছিল। যাই হোক, তারা এইভাবে কিউট হওয়ার অ্যাক্টিং করলে ফ্যানও বলে যে এটা তার কাছে রিয়েল লাগছে না, তাই এরপর তারা সাইকেল চালায়। তখন হঠাৎ করে লাই পড়ে যেতে নেয়, তখনই ইউ তাকে ধরে ফেলে। এটা দেখেই ফ্যান তার ছবি তুলতে থাকে। এরপরই তারা একটি দোলনা দেখে আর সেখানে লাই ইউকে দোল দিতে থাকে, যেখানে তারা জেনুইনলি অনেক বেশি হ্যাপি ছিল। এটা দেখে তো ফ্যান তার ইন্সপিরেশন পেয়ে যায় এবং তার কাজ শুরু করে দেয়। যাই হোক, রাতের বেলা দেখানো হয় ইউ লাইয়ের দেওয়া সেই পেট ক্যাটটির কাছে যায় এবং দেখে সে খাবার ঠিক করে খাচ্ছে না। তখন সে ভাবে যে হয়তো মিমি অর্থাৎ পেট ক্যাটটির কোনো সমস্যা হয়েছে, কিন্তু এত রাতে সে পেট শপে কল করলে তো কেউ কলই রিসিভ করে না, এর জন্য সে বাধ্য হয়ে লাইকে কল করে এবং মিমির কথা জানায় যে সে তো কিছুই খাওয়া দাওয়া করছে না। এসব শুনে লাই বলে যে সে নিজে সেখানে এসে না দেখলে সে তো বলতে পারবে না যে তার কি হয়েছে। ইউ তখন তাকে এখনই আসতে বলে। এখানে বলে দেই যে লাই তার বাসায় আসার কথা বলেছে, কারণ এই সুযোগে সে সেই রিসোর্টের ফাইলটি পেয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি সেখানে চলেও আসে এবং মিমিকে দেখে বলে যে কোনো সমস্যাই তো হয়নি, সে তো সুস্থই আছে। মাঝে মাঝে বিড়ালরা এমন একটু করে, তো এটা শুনে ইউ অনেক বেশি রিলিফ পায়। কিন্তু সে তখনই লাইকে আবারও তার বাসায় ফিরে যেতে বলে।
লাই তখন দেখে তার সামনেই সেই ফাইলটা আছে, কিন্তু এইবারও সে ওই ফাইলটি নিতে পারে না। তো সে তার বাসায় মন খারাপ করে চলে আসে। এরপর দেখানো হয় কয়েকদিন পরের দৃশ্য। লাই অফিসে ছিল, তখনই টিংটিং এসে সবাইকে জানায় যে তাদের 20 মের ইভেন্ট সফল হয়েছে আর তাদের সেল ডাবল হয়ে গেছে। এটা শুনে লাই বলে যে তাহলে তো তাদের সেলিব্রেট করা উচিত। তখন টিংটিং বলে যে ইউকি তাদের ট্রিট দিবে। লাই বলে যে এটা তারা তার উপর ছেড়ে দিক। এটা বলেই সে ইউ এর কাছে যায় এবং তাকে বলে যে যেহেতু এই ইভেন্ট সাকসেস করায় লাইয়ের অবদান আছে, তাই সে চায় যে সব কলিগরা মিলে তারা ডিনার করতে যাবে আর এর অ্যারেঞ্জমেন্ট লাই করবে। ইউও তার কথায় রাজি হয়ে যায় আর সে রাজি হলে লাই তাকে একটি ফ্লাইং কিস দেয়, যেটা দেখে তো ইউ খুবই ব্লাশ করতে থাকে। সে তো এখন লাইয়ের প্রেমে পুরোপুরি পাগল। তো এরপর আমাদেরকে সেই অ্যাক্ট্রেসকে দেখানো হয় যে কিনা ইউকে পছন্দ করত। সে ইউ এর সাথে কাটানো ছোটবেলার কথা ভাবতে থাকে এবং তাকে মেসেজ করতে থাকে, কিন্তু সে তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এর জন্য সে লিয়ের কাছে ফোন দেয় আর ইউ এর বাসার অ্যাড্রেস চায় এবং লি তাকে ম্যাম বলে ডাকলে সে তাকে ওয়াই ওয়াই বলে ডাকতে বলে। এটা শুনে তো লি ব্লাশ করতে থাকে। যাই হোক, রাতের বেলা তারা ডিনার করতে যায়। সেখানে আমরা লাইয়ের ডিনার পার্টির আয়োজনের মেইন কারণ জানতে পারি। সে আসলে চাচ্ছিল যে সে ইউকে ড্রিঙ্ক করিয়ে মাতাল বানিয়ে তার বাসায় যাবে এবং ইজিলি সেখান থেকে ওই ফাইলটি নিয়ে আসবে, কিন্তু ইউকে সে অনেক ড্রিঙ্ক করায় কিন্তু নিজে তো এক শট নিয়ে মাতাল হয়ে যায়, যার জন্য ইউ তাকে তার বাসায় নিয়ে আসে। তো সকালে উঠেই লাই দেখে যে সে তো ইউ এর বাসায়। এটা দেখেই সে অবাক হয়ে যায় এবং তার গায়ে কোনো কাপড় নেই। সে তো খুবই ঘাবড়ে যায় আর ভাবতে থাকে যে কাল রাতে তার সাথে কি হয়েছে। তখন ইউকে দেখানো হয়। সে শাওয়ারে বসে তার গায়ে একটি দাগ দেখে স্মাইল করতে থাকে। এরপরই সে বাইরে আসে। তখন লাই তাকে তার থেকে দূরে থাকতে বলে এবং তার কাছে জানতে চায় যে তার জামা কাপড় কোথায়। ইউ তখন তাকে তার জামা দেয়। লাই দ্রুত জামা পরে বাইরে বেরিয়ে আসে আর তখন সে দেখে ইউ তার গায়ে আঘাত পেয়েছে। তখন লাই মনে করে হয়তো সত্যিই তারা কাল রাতে ইন্টিমেট হয়েছে। আর ইউ যখন দেখে যে লাইয়ের কিচ্ছু মনে নেই, তখন সে তাকে আরো কনফিউজড করতে থাকে। কিন্তু লাই অনেক চিন্তা করতে থাকলে সে তাকে কাল রাতের ভিডিও দেখায় যেখানে ইউ লাইকে সোফাতে ঘুমাতে বলছিল, কিন্তু সে বারবার তাকে তার কাছে ডাকতে থাকে। এরপর ইউ চলে যেতে নিলে লাই তাকে একটা কিক মারে, এর জন্যই সে আঘাত পেয়েছে। এসব দেখে লাই বলতে থাকে যে তাহলে তার জামা কাপড় কেন তার গায়ে ছিল না। ইউ বলে যে তার জামা সে নিজের ইচ্ছাই খুলেছে। তখন লাই বলে যে আসলেই কি কাল রাতে তাদের মধ্যে কিছুই হয়নি। তখন ইউ তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই বেল বেজে ওঠে। লাই দরজায় যেই দেখে সেখানে তো ওয়াই ওয়াই এসেছে, তাই সে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। ইউ এরপর দরজা খুললেই ওয়াই ওয়াই বাসার মধ্যে ঢুকে পড়ে এবং তাকে বলে যে সে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে। এটা বলেই সে সোফাতে বসে। তখনই সেখানে লাইকে দেখে সে অনেক অবাক হয়। এরপর তারা ব্রেকফাস্ট করতে বসে। তখন ওয়াই ওয়াই লাইয়ের কাছে জানতে চায় যে সে এখানে কি করছে আর তারা কি আগের দিন একসাথে ছিল। লাই তখন তাকে টিস করে বলে হ্যাঁ, তারা একসাথে ঘুমিয়েছেও। এটা শুনেই তো ওয়াই ওয়াই অনেক জেলাস ফিল করতে থাকে। যাই হোক, এরপর তারা তিনজন অফিসে চলে আসে। সেখানে ওয়াই ওয়াই এর সাথে ইউ এর মিটিং ছিল, কারণ ওয়াই ওয়াই এর একটি অনলাইন মেকআপ কোম্পানি আছে যেটি অনেক বেশি ফেমাস। এর জন্য ইউ তাদের মলে ওয়াই ওয়াই এর পপ আপ মেকআপের একটি আউটলেট দিয়ে তাদের সেল বাড়ানোর জন্য কোলাবোরেশন করে। ওয়াই ওয়াই তাদের ডিল ফাইনালও করে নেয়। এরপর ইউ ওয়াই ওয়াই কে নিয়ে বাইরে আসে এবং লাইকে বলে যে টিংটিং কোথায়। লাই বলে সে তো লাঞ্চ করতে গেছে। ইউ তখন বলে যে টিংটিংকে তার লাগতো, কারণ ওয়াই ওয়াই এর নতুন আউটলেট দেখাতে তাকে নিয়ে যেতে হবে। লাই তখন বলে যে সে ওয়াই ওয়াই কে নিয়ে যাবে। তো সে ওয়াই ওয়াই কে নিয়ে তার আউটলেটে আসে, কিন্তু সেখানে যখন ওয়াই ওয়াই তার পোস্টারের সাথে ছবি তুলতে যায় তখনই সে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় এবং হাতে ব্যথা পায়। এরপরই তাকে নিয়ে ইউ এর অফিসে আসে লাই। তখন ওয়াই ওয়াই ইউকে বলে যে সে হাতে ব্যথা পেয়েছে, এর জন্য সে তার বাসায় একা থাকতে পারবে না, তাই সে ইউ এর বাসায় থাকতে চায়। ইউ তখন মানা করলে ওয়াই ওয়াই বলে যে সে এটা না করলে তার পপ আপ কোম্পানির ডিল ক্যান্সেল। এই কথা শুনে তো লি ইউকে বলে যে কালকে তার আউটলেটের ওপেনিং, তাদেরকে ওয়াই ওয়াই কে রাখতে দেওয়া যাবে না।
তখন ইউ কি করবে তাই ভাবতে থাকে। তখন লাই বলে যে সে ওয়াই ওয়াই এর খেয়াল রাখবে, ইউ এর বাসাতেই, কোনো সমস্যা নেই। ইউকে না চাইতেও তখন রাজি হতে হয়। তো এরপর রাতের বেলা লাই আর ওয়াই ওয়াই একসাথে থাকে। তখন রাতে কারেন্ট চলে গেলে ওয়াই ওয়াই এর তো ভয় করতে থাকে, তাই লাই কারেন্টের লাইনে কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য বের হয়। তখন ইউও বের হয়। এরপর তারা দুজন মিলে সুইচ বোর্ডের কাছে যায়। তখনই লাই ইউ এর কাছে আসলে ইউ তাদের কিস করা কল্পনা করতে থাকে, কিন্তু তখনই লাই তাকে সুইচ বোর্ডের সামনে থেকে সরে যেতে বলে। এরপরই কারেন্ট চলে আসলে ইউ তার রুমে আসে আর আগের রাতের কথাই মনে করে, যখন মাতাল অবস্থায় লাই তাকে কিস করেছিল। এটা ভেবেই তো সে ব্লাশ করতে থাকে। লাই ওয়াই ওয়াই আর ইউ সকালে উঠে ব্রেকফাস্ট করতে থাকে। তখন লাই বলে যে ডাক্তার বলেছে যে ওয়াই ওয়াই এর রেস্টের প্রয়োজন, তাই সে কাজে না যেয়ে ওয়াই ওয়াই এর দেখাশোনা করবে। ইউ তখন তাদের দুজনকে রেখে কাজের জন্য বেরিয়ে পড়ে। তো এখানে লাই থেকে যায় যাতে সে ওই ফাইলটা খুঁজতে পারে, কিন্তু সে অনেক খুঁজেও ওই ফাইলটা পায় না। তাছাড়া ইউ এর রুমও লক করা থাকে। তো এরপর দেখানো হয় ওয়াই ওয়াই মিমিকে লক দেখে তাকে নিয়ে লাইকে না জানিয়ে চুপি চুপি ঘুরতে যায়, কিন্তু সে মিমিকে হারিয়ে ফেললে এটা নিয়ে তার আর লাইয়ের মধ্যে বেশ ঝগড়া শুরু হয়। ইউ তখনই বাসায় এসে তাদেরকে এভাবে লড়তে দেখে তাদের কাছে জানতে চায় যে কি হয়েছে, তারা এভাবে ঝগড়া করছে কেন। লাই তাকে বলে যে সে তাদের বিড়ালটাকে হারিয়ে ফেলেছে। এটা শুনে তারা দুজন মিলে তখন মিমিকে খুঁজতে যায়, কিন্তু তখন মিমিকে খুঁজে না পেয়ে লাই ইউকে জড়িয়ে ধরে এবং বলে তার অনেক খারাপ লাগছে। ইউ তখন তাকে কনসোল করে। লাই তখন ভাবে যে তারা তো এভাবে আরো ক্লোজ হয়ে যাচ্ছে। তো এরপরে ইউ আর লাই বাসায় আসে আর তখনই তারা বাইরে মিমিকে খুঁজে পায়। এরপর বাসায় এসে ইউ তখনই ওয়াই ওয়াই কে তার বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ওয়াই ওয়াই এটাতে অনেক রাগ করেছিল, কিন্তু ইউ তার উপর আরো বেশি রেগে যায়। সে তাকে বলে যে সে ওয়াই ওয়াই এর বাসায় নার্স ঠিক করে দিয়েছে। ওয়াই ওয়াই তখন না চাইতেও ব্যাগ প্যাক করতে শুরু করে আর তাকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ইউলিকে সেখানে ডাকে। লাই তখন সেখানে থাকা ওয়াই ওয়াই এর জিনিসগুলোর নিচে সেই ফাইলটি দেখে সেটিকে পা দিয়ে সোফার নিচে লুকিয়ে ফেলে। এরপর লি ওয়াই ওয়াই কে নিয়ে চলে গেলে ইউ তার কাছে জানতে চায় যে তার কি ক্ষুধা লেগেছে। লাই হ্যাঁ বললে সে তার জন্য নুডলস বানাতে কিচেনে যায়। এই ফাঁকে লাই ওই ফাইলটি দেখার ট্রাই করে। ঠিক তখনই সেখানে ইউ চলে আসে। লাইও সাথে সাথে ফাইলটি লুকিয়ে ফেলে আর তখন সে আবারও ইউ এর সাথে কোল্ড আচরণ করে, কারণ তার ফাইলটি পাওয়া হয়ে গেছে। সে তাকে বলে যে তাদের মধ্যে কোনো কিছু ঠিকভাবে ওয়ার্ক করছে না, তাই তাদের ব্রেকআপ করা উচিত। এটা বলেই সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার এই হঠাৎ এমন বিহেভিয়ারে ইউ তো অনেক কষ্ট পায়। সে তো বুঝতে পারে না সে বারবার এমন কেন করে। কিন্তু ওদিকে লাই বাইরে বেরিয়ে সেই ফাইলটি চেক করে আর ভেতরে দেখলে দেখতে পায় সেখানে তো পপ আপ কোম্পানির এগ্রিমেন্টের পেপার রয়েছে। তখন দেখানো হয় যে ওয়াই ওয়াই তার এগ্রিমেন্টের পেপারটি রাখার জন্য ইউ এর কাছে একটি কভার চায় আর সে তাকে রিসোর্টের পেপারের কভার দিয়ে দেয়, আর যেটিকে লাই ভুল করে নিয়ে আসে। তখন লাই ভাবে যে সে এইবারও ফাইলটি পেল না। এরপর দেখানো হয় ওয়াই ওয়াই কে, সে লি এর সাথে করে যাচ্ছিল। তো লি তার কাছে জানতে চায় যে ওয়াই ওয়াই এত কেন ইউ কে পছন্দ করে। ওয়াই ওয়াই বলে ছোটবেলায় ইউ তার সাথে অনেক ভালো বিহেভ করত, তাকে অনেক দেখে রাখত, তার কেয়ার করত। তো এরপরই সে বিদেশে চলে যায়। তারপর থেকে তাদের আর কথা হয় না, কিন্তু তখন থেকেই ওয়াই ওয়াই তাকে পছন্দ করে। এসব শুনে লি বলে যে এখনের ইউ এর সাথে তো তার কথা মিলছে না। ওয়াই ওয়াই বলে যে হয়তো তার প্যারেন্টসের ডিভোর্সের জন্যই সে এখন এমন হয়ে গেছে, তবে সত্যিই সে আগে এমন ছিল না। তখন লি বলে যে তারা তো ছোটবেলায় ভালো বন্ধু ছিল, কিন্তু এখন যেহেতু তার ফিয়ন্সে আছে তাই ওয়াই ওয়াই এর উচিত মুভ অন করা, এখন তার ইউ এর পিছনে পড়ে থাকা উচিত হবে না। এটা শুনে ওয়াই ওয়াই বলে যে ইউ তো এখনো অনেক হ্যান্ডসাম, তাই তার মুভ অন করাটা কঠিন হয়ে যাচ্ছে, সে চেষ্টা করলেও পারছে না। তো পরদিন ইউকে দেখানো হয়, সে বাসায় বসে আগের রাতে লায়ের বলা কথাগুলোই ভাবতে থাকে এবং অনেক কষ্ট পেতে থাকে। যাই হোক, এরপর সে তার ব্যাকপ্যাক করে বাসা থেকে বের হয়, কিন্তু সেখানে দেখা যায় লাই দাঁড়িয়ে আছে এবং সে তাকে বলে যে কালকের পর থেকে সে তাকে আবারও মিস করতে শুরু করেছে, সে আসলে ব্রেকআপ করতে চায় না।
কিন্তু ইউ তার সাথে কোনো কথা বলে না এবং তার গাড়িতে ওঠে। লাইও তখন গাড়িতে উঠে পড়ে, কিন্তু ইউ তাকে নামতে বলে। তখন লাই বলে যে সে তার সাথে অফিসে যাবে। তখন ইউ বলে যে সে কিন্তু তাকে বের হতে বলেছে, এরপর সে যেন তাকে দোষারোপ না করে। লাই বলে যে না, সে কোনো দোষারোপ করবে না। তখনই ইউ গাড়ি চালাতে শুরু করে। ইউ আসলে বিজনেস ট্রিপে যাচ্ছিল, কিন্তু লাই সেটি তখনও জানত না। যাই হোক, লাই তার সাথে যাচ্ছে, এর জন্য সে লিকে কল করে বলে যে লিয়ের তার সাথে যেতে হবে না। এটা শুনে তো লি অনেক বেশি কষ্ট পায়, কারণ সে বিজনেস ট্রিপে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। যাই হোক, তো কিছুক্ষণ পরই সেখানে ওয়াই ওয়াই আসে। সে লির কাছ থেকে যখন জানতে পারে যে ইউ আর লাই একসাথে বিজনেস ট্রিপে গিয়েছে, তখন সে লিয়ের সাথে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর তার সেখানে যাওয়ার ব্যাপারটা ইউকে জানাতে মানা করে। পথে সে ইমাজিন করতে থাকে যে ইউ আর লাই বিজনেস ট্রিপে না জানি কি কি করছে। এদিকে দেখানো হয় লাই ইউকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু ইউ তো কোনোভাবেই তার সাথে কথা বলে না। রাস্তায় সে ইউ এর সাথে কথা বলতে থাকলে ইউ তখন তাকে মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নামিয়ে দেয় আর বলতে থাকে যে এইটুকু পথ সে হেঁটেই আসবে। এরপর তারা হোটেলে পৌঁছানোর পর লাই ইউ এর সাথে এক রুমে থাকতে চায়, কিন্তু ইউ তার জন্য আলাদা রুম বুক করে, যেটাতে লাই কষ্ট পায়। যাই হোক, ইউ এখানে তার বিজনেসের একজন নতুন ক্লায়েন্টের সাথে ইনভেস্টমেন্টের জন্য কথা বলতে এসেছিল, কিন্তু সেই ক্লায়েন্ট ইউ এর কথা খুব একটা গ্রাহ্য করছিল না। এটা দেখে লাই তাকে হেল্প করার জন্য সেই ক্লায়েন্টের ওয়াইফের সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে, কিন্তু ক্লায়েন্ট অনেক বেশি স্ট্রিক্ট ছিল। যাই হোক, এরপর দেখানো হয় ইউ লাইকে শাস্তি দেওয়ার জন্য তাকে দিয়ে সাইকেল চালায়, কিন্তু লাই অনেক টায়ার্ড হয়ে গেলে সে তাকে পেছনে বসতে বলে। এরপর তারা অনেক কিউট করে সব জায়গায় সাইকেল নিয়ে ঘুরতে থাকে। এদিকে দেখানো হয় লি এবং ওয়াই ওয়াই সেখানে পৌঁছে গেছে আর সেখানে যেই ওয়াই ওয়াই ছবি তুলতে থাকে। বেচারা লিকে তার জিনিসপত্র টানতে হয়। এরপর দেখানো হয় ইউ আবারও সেই ক্লায়েন্টের সাথে দেখা করে আর সেখানে লাইয়ের ক্লায়েন্টের ওয়াইফের সাথে ফ্রেন্ডশিপের জন্য ক্লায়েন্ট এবার একটু ইজি হয় এবং সে ইউকে বলে যে যদি সে তার সাথে সাইকেল রেস করে জিতে যায় তাহলে সে তার বিজনেসে ইনভেস্ট করবে। তো তারা এবার কম্পিটিশন শুরু করে আর ইউ জিতে যায় আর এই ডিলটাও কনফার্ম হয়। এরপর দেখানো হয় ইউ লাইকে নিয়ে হোটেল রুমে ব্যাক করছিল, তখন লাই সেখানে তার ভার্সিটির বন্ধুদের দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। তখন তার মনে পড়ে যে তার ফ্রেন্ডরা রিউনিয়নের জন্য তাকে ডেকেছিল আর তারা এই প্রোগ্রামের জন্যই এই জায়গায় এসেছে। এটা দেখে সে সেখান থেকে তাড়াতাড়ি করে তার রুমে যেতে থাকে, কারণ তারা তাকে দেখে ফেললে তার সত্যিটা ইউ এর সামনে চলে আসবে। কিন্তু সে যখন যাচ্ছিল তখনই তার ফ্রেন্ডরা তাকে দেখে তার পেছনে আসতে থাকে। তখনই সে জোরে জোরে হাঁটতে গেলে ট্রিপ করে পড়ে যেতে নেয়। সেই সময় ড্রিম সিটি কোম্পানির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লি তাকে ধরে ফেলে আর তখন আমরা জানতে পারি যে লাই তার থেকে বারবার লুকাচ্ছিল, কারণ অ্যাসিস্ট্যান্ট লি তার ভার্সিটির ফ্রেন্ড। কিন্তু তখনই সেখানে ইউ চলে আসে এবং লিকে লাইয়ের সাথে দেখে সে জেলাস ফিল করে। তখন লাইকে কোলে করে সে রুমে নিয়ে আসে। এরপর সে লাইয়ের জন্য ওষুধ আনতে গেলে সেখানে লি আসে আর তাকে বলে যে সে এখানে কি করছে। লাই বলে যে সে তাকে সবটা জানাতে পারবে না, কিন্তু এখনের জন্য সে এটা জানুক যে সে হলো সু, ইউ এর ফিয়ন্সে। এটা শুনে লি বলে যে তার সত্যিটারা জানতে পারলে তাকে কিন্তু ছেড়ে কথা বলবে না। তখনই সেখানে ইউ চলে আসলে সে চুপ হয়ে যায় আর তখন লি লাইকে স্লিপার পরিয়ে দিতে থাকে। ইউ তো আরো জেলাস ফিল করতে থাকে এবং লিকে ভদ্রতার জন্য থ্যাংক ইউ বলে সেখান থেকে যেতে বলে। এরপর সে লাইয়ের কাছে জানতে চায় যে সে কি লিকে চেনে। লাই বলে যে না, মাত্রই তো তার সাথে দেখা হলো। ইউ বলে যে সে যেন আর লিয়ের সাথে কথা না বলে। এটা বলে সে লিয়ের আনা স্লিপার খুলে ফেলে দেয় আর তার আনা স্লিপার পরিয়ে দেয় এবং তার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দেয়। এরপর আমরা ইউ আর লাইকে দেখতে পাই। ইউ এর কাছে তখন ওয়াই ওয়াই এর কল আসে। ওয়াই ওয়াই মাতাল অবস্থায় তাকে বলে যে সে শেষবারের মতো তার সাথে কথা বলছে। এটা বলে সে কল কেটে দেয়। তখন তো ইউ অনেক চিন্তায় পড়ে যায় আর সে এই ব্যাপারে লাইকে জানায়। এরপর তারা দুজনে মিলে আলাদা আলাদা জায়গায় ওয়াই ওয়াইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ইউ লেকের পাশে পানিতে লাফ দেওয়ার জন্য ওয়াই ওয়াইকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখনই সে তাকে গিয়ে আটকাতে যায়। তখনই ওয়াই পড়ে যায়। পড়ে গিয়ে বলে যে তার জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে। তখন ইউ বলে তাহলে সে জামা কাপড়ের এতই যদি চিন্তা করে তাহলে পানিতে কেন লাফ দিতে যাচ্ছিল। এটা বলেই সে তাকে তার পিঠে চড়িয়ে সেখান থেকে নিয়ে যেতে নেয়। তখনই অন্যদিকে লাই তাকে খুঁজতে খুঁজতে তার ফ্রেন্ডদের সামনে চলে আসে আর তাদেরকে বলে যে সে তার বয়ফ্রেন্ড, অর্থাৎ ইউকে তাদের সাথে দেখা না করানোর জন্য কথা বলেনি। আসলে ইউ শুধু দেখতে সুন্দর, কিন্তু ওর মধ্যে কিছু সমস্যা আছে।
কথা বলাকালীন সে ইউ আর ওয়াইওয়াইকে দেখে। তাদেরকে এভাবে দেখে হয়তো সে একটু কষ্টই পেয়েছে, কিন্তু সে সেখানে কিছুই বলে না। এরপর দেখানো হয় ইউ ওয়াইওয়াইকে একটি বেঞ্চে বসিয়ে দেয় এবং লিকে কল করে তাকে ওয়াইওয়াইকে সামলাতে বলে। ওয়াই তখন তাকে বলে যে সে তাকে গার্লফ্রেন্ড হিসেবে কেন মেনে নিচ্ছে না, সে কেন তাকে পছন্দ করে না। ইউ বলে যে সে তাকে নিজের বোন মনে করে। এইটা শুনে তো ওয়াইওয়াই আরো বেশি ডিপ্রেসড হয়ে যায়। যাই হোক, তো কিছুক্ষণ পরই সেখানে লি আসে। ইউ তখন সেখান থেকে লাইয়ের কাছে যেতে থাকে। যাই হোক, এরপর সে হোটেলে এসে তার জন্য আরেকটি রুম বুক করতে থাকে। তখনই রিসেপশনে জানানো হয় যে সে আগে যেই রুমে ছিল সেই রুমের জন্য লেকসাইড ডিনারের বুকিং করা হয়েছে। লাই সেখানে যেভাবে যে এটা ইউ অ্যারেঞ্জ করেছে, তখনই তার মনে পড়ে যে সে ইউ এর দাদুর বাসায় আজকের ডেট দেখেছিল, তাই আজ হয়তো ইউ এর বার্থডে, এই জন্য সে ইউ এর জন্য একটি ডিশ বানানোর কথা ভাবে। যাই হোক, একটু পরে রিসেপশনে ইউ আসে। তখন তাকে রিসেপশনিস্ট জানায় যে তার জন্য একজন লেডি লেকসাইড ডিনারের আয়োজন করেছে। ইউ তখন মনে করে যে এটা নিশ্চয়ই লাই করেছে, তাই সে সেখানে যায়। তখনই তার কাছে লাই তার বানানো ডিশ নিয়ে আসে এবং তাকে বার্থডে উইশ করে। তখন ইউ বলে যে আজ তার বার্থডে না, কিন্তু তাও সে এইসব লাই আয়োজন করেছে ভেবে তার সাথে ডিনার ডেট করতে থাকে। তারা খেতে থাকলে তখন হঠাৎই সেখানে ফায়ার ওয়ার্ক হতে শুরু হয়। তখনই দেখানো হয় ওয়াইওয়াই আর লিকে। লি কোনোভাবে ওয়াইকে সামলাচ্ছিল। তখনই ফায়ার ওয়ার্ক শুরু হলে ওয়াইওয়াই লিকে বলে যে সে ইউ এর জন্য অনেক টাকা খরচ করে লেকসাইড ডিনার আর এই ফায়ার ওয়ার্কস এর আয়োজন করেছিল, কিন্তু সে তাকে রিজেক্ট করে দিল। এটা বলে তারা দুজন মিলে ফায়ার ওয়ার্কস দেখতে থাকে। তখনই লি এর হাতে ওয়াইওয়াই এর টাচ লাগে, সাথে সাথে লি হাতটি সরিয়ে নেয়। লি আসলে তাকে অনেক পছন্দ করত, কিন্তু বলার সাধ্য তার নেই। এইদিকে ডেটে লাই মনে করে যে এই সবকিছু ইউ এর করা, তাই সে এটা ভেবেই খুশি হয় যে ইউ এত বেশি রোমান্টিক, এটা তো তার জানা ছিল না। যাই হোক, তো ডেট শেষে তারা যে যার রুমে চলে যায়। তখনই লাইকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লি মেসেজ করে, তো একটু বলে দেই যে এখানে দুটি লি আছে, একজন হলো ইউ এর অ্যাসিস্ট্যান্ট আর একজন হলো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে আমরা টিং জিয়াং নামেই সম্বোধন করব। তো টিং জিয়াং তাকে মেসেজ করে বলে যে সে তাদের ফ্রেন্ডদের সামলে নিয়েছে, তারা আজ রাতেই এখান থেকে চলে যাচ্ছে। সে আরো বলে যে ড্রিম সিটি কোম্পানির মানুষ ভালো না, তার সত্যিটা সামনে আসলে অনেক সমস্যা হতে পারে, তাই যেন লাই কিছু হলে তাকে জানায়। লাই তখন তার কনসার্ন দেখে বেশ খুশি হয়। যাই হোক, এরপর ইউকে দেখানো হয়। সে আগেই নোটিস করেছিল যে লাইয়ের ঠান্ডা লেগেছে, এর জন্য সে রিসেপশনিস্টকে সু নামে যে রুম বুক করা আছে সেখানে স্যুপ পাঠাতে বলে। কিন্তু রিসেপশনিস্ট বলে যে সু নামের তো কোনো রুমই বুক করা নেই, জিয়াং লাই নামে বুক করা। এটা শুনে ইউ কিছুটা অবাক হয়, কারণ তার মতে তো জিয়াং লাই মারা গেছে, সে তার ফিউনারেলেও গিয়েছিল, এ কারণে সে কিছুই বুঝতে পারে না। যাই হোক, এর পরদিন ব্যাগ যাওয়ার পথে ইউ লাইয়ের সাথে খুব একটা কথা বলছিল না, কারণ এর মধ্যেই তার মনে লাইকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়ে গিয়েছে। তাই তখন সে লাইয়ের আরো পরীক্ষা করার জন্য তাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় যে ইউ লাইয়ের সু সাজা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করতে থাকে। সেখানে সে ফার্মে থাকা কিছু দৃশ্য দেখে পরদিন তাকে কিছু না বলে সেই ফার্মে নিয়ে যায়। লাই তখন তার মুখ লুকিয়ে ফেলে যাতে তার আন্টি তাকে চিনতে না পারে, কিন্তু তার ভাই তাকে ঠিকই চিনতে পেরে যায় আর তার সেখানে থাকা সব জিনিস লুকিয়ে ফেলে। ইউ সেখানে প্রমাণ খোঁজার ট্রাই করে, কিন্তু পায় না। এরপর সে লাইকে নিয়ে আবারও বাসায় আসে। তখন লাই তাকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেয়। ইউ মিল্কের গ্লাসটি নিয়ে তার রুমে চলে যায়। তো এরপরই লাই মনে করে যে ইউ ঘুমিয়ে গেছে, তাই সে হেয়ার ক্লিপ দিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখনই ইউ সিসিটিভি ক্যামেরা দিয়ে এটা দেখে শিওর হয়ে যায় যে লাই এখানে মিথ্যা বলে তার ফার্মটিকে ডিমোলিশ হওয়া থেকে বাঁচানোর জন্য এসেছে। তখনই সে এসে দরজা খোলে, কিন্তু দরজা খুলতে আসার আওয়াজ শুনেই লাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়, কিন্তু তখনই সে পা পিছলে সেখানে পড়ে যায়। আর তার পড়ার শব্দ শুনে ইউ দ্রুত সেখানে আসে আর তাকে তার রুমে নিয়ে গিয়ে ব্যথার জায়গায় মেসেজ করে দেয়। এরপরই লাইয়ের একটু ব্যথা কমলে সে লাইকে বলে যে সে কি তাকে কোনো কিছু নিয়ে মিথ্যা বলছে, যদি বলে থাকে তাহলে সে যেন এখনই তাকে সত্যিটা বলে দেয়, তাহলে সে তাকে ক্ষমা করে দিবে আর এটাই তার লাস্ট সুযোগ। কিন্তু লাই তাকে বলে যে সে তাকে কোনো মিথ্যা বলছে না। এটা শুনে ইউ কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। এরপর সকালে লাই ইউ এর বাইরে যাওয়ার শব্দ পেয়ে তার রুমের দরজার লক খুলতে থাকে আর মনে মনে ইউকে সরি বলতে থাকে,
কিন্তু যখনই সে ভেতরে দেখে তখন সেখানে ইউ বসেছিল এবং সে তাকে এবার লাই বলে ডাকে এবং তার সাথে সাথে সে লাইয়ের পুরো বায়োডাটা বলে দেয়। আর সে যে এখানে সুসে যে ফার্মের ডিমলিশ আটকানোর জন্য এসেছে তাও সে জানে। এগুলো শুনে লাই অনেক অবাক হয়ে যায় আর তাকে সরি বলতে থাকে। সে বলে যে এই ফার্মটি তার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাকে এটা করতেই হতো। তখন ইউ বলে যে সে মিথ্যা বলেছে আর ইল্লিগালি তাদের ইনফরমেশন রুমে গিয়েছে, তাই সে যেন এখনই এখান থেকে চলে যায় এবং তার লয়ারের সাথে কথা বলে। লাই তখন তাকে বলে যে লয়ারকে যেন সে এই ম্যাটারে না আনে, সে কি করতে পারে যা করলে ইউ তাকে মাফ করে দিবে, সে তার সব করবে। ইউ তখন তাকে একটি কন্ট্রাক্ট সাইন করার জন্য দেয় এবং বলে যে লাইকে সু হিসেবে থাকার অ্যাক্টিং কন্টিনিউ করতে হবে আর এটা করলে সে তার বিরুদ্ধে লিগাল কোনো অ্যাকশন নেবে না। কিন্তু তখন লাই বলে ঠিক আছে, সে এটা সাইন করবে কিন্তু একটা শর্তে, যদি সে তাকে ফার্মের রেন্টাল এগ্রিমেন্টটা দেখায়। ইউ তখন তাকে সেটি দেয় আর বলে যে লাই রেন্টাল ফি তাদেরকে পরিশোধ করা অ্যাফোর্ড করতে পারবে না, আর তাছাড়া তার বাবাকে খুঁজেও তার কোনো লাভ নেই কারণ তার বাবার অনেক ডেবট আছে। এটা শুনে তো লাই বেচারি কাঁদতে থাকে। কিন্তু তখনই লাই চিন্তা করে যে সে কেন তাকে সু হিসেবে অ্যাক্টিং কন্টিনিউ রাখতে বলছে, নিশ্চয়ই এতে ইউ এর কোনো বড় লাভ আছে। তাই লাই বলে যে তার এখানে শর্ত হলো যে তারা তাদের ফার্মটিকে ডিমলিশ করতে পারবে না। ইউ তখন তার লিয়ের সাথে এর আগে করা প্ল্যানের কথা ভাবতে থাকে। সে লিকে লাইয়ের ব্যাপারে সবটা জানায়। তখন লি তাকে বলে যে তাদের লাইয়ের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। ইউ বলে যে এটা করলে তাদের কোম্পানির নাম খারাপ হবে আর তাছাড়া যেহেতু সুয়ের ফ্যামিলি তাদের বিয়ে নিয়ে আগে বাড়ছে না, এর জন্য তাদের এই অ্যাক্টিংটা চালিয়ে যাওয়া উচিত আর এটি সে কন্টিনিউ করবে তার বাবা ওই রিসোর্টের প্রজেক্ট তার হাতে তুলে দেওয়া পর্যন্ত। এটা ভাবার পরই সে লাইকে বলে যে সে তার শর্ত মেনে নিয়েছে, সে ফার্ম ডিমলিশ করবে না। এরপর সে লাইকে আরেকটি নতুন কন্ট্রাক্ট করে এনে দেয় আর লাই কন্ট্রাক্টটি না পড়েই সাইন করে দেয়। কিন্তু সাইন করার পর ইউ তাকে বলে যে কন্ট্রাক্টের 3 নম্বর পয়েন্ট ছিল যে তাকে কিছুদিনের জন্য তার সব কাজ করতে হবে। এটা বলে সে সারা দিন লাইকে দিয়ে কিছু না কিছু কাজ করাতে থাকে, ইভেন ঘুমানোর সময়ও সে লাইকে তার জন্য গান ছেড়ে বসে থাকতে বলে। লাই তো তার এই কাজ করে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কিন্তু ইউ তাকে এভাবেই বিরক্ত হতে দেখে অনেক মজা পাচ্ছিল। যাই হোক, তো পরদিন ইউ আর লাই একসাথে ক্যাফেতে যায়। সেখানে গিয়েও ইউ শাস্তি স্বরূপ বিলটা লাইকে দিয়েই পে করায়। কিন্তু এই জিনিসটা সেখানে থাকা ড্রিম সিটি কোম্পানির কলিগ দেখে ফেলে আর সেটা এসে টিং টিংকে জানায় আর টিং টিং থেকে কোম্পানির সবার মধ্যে ব্যাপারটা ছড়িয়ে যায় আর এটি সিইও অর্থাৎ ইউ এর বাবার কানেও যায়। সে তখনই ইউকে তার কাছে ডেকে পাঠায় আর তাকে বলে যে সব জায়গায় এটি ছড়িয়ে গেছে যে সে সুকে দিয়ে সব কিছু পে করায়। এটা করে কি সে তার বিয়েটা ভাঙতে চাচ্ছে? এসব কেমন ব্যবহার? ইউ তখন তাকে বলে যে সে সবটা ঠিক করে নিবে, সে যেন চিন্তা না করে। তো এরপরই দেখানো হয় সানকে, তার কাছে এসে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে ইউ আর সুয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই, তাদের যে কোনো সময়ে ব্রেকআপ হতে পারে। এইটা শুনে সান্তাকে ইউ আর লাইকে সারা দিন ফলো করতে বলে, কারণ এটা রিউমার নাকি সত্যি এটা এখনো কনফার্ম হয়নি। তো মেয়েটি তার কাজে লেগে পড়লে ইউ এটা খেয়াল করে আর তখন সে এই ব্যাপারটা লাইকে জানায় আর এরপর থেকেই তারা আরো লাভি ডাভি কাপল হয়ে যায়। তো যখনই তারা দেখে সেই মেয়েটি তাদের আশেপাশে আছে, তখনই তারা একে অপরকে কিস বা হাগ করতে থাকে। যাই হোক, তো পুরো দিন তাদের রিলেশনশিপের ইমপ্রেশন ঠিক করার পর তারা বাসায় ফেরে। তখন রাতে লাইয়ের কাছে টিং জিয়াং মেসেজ করে আর বলে যে কাল লাই ফ্রি থাকলে সে তার সাথে ডিনার করতে যেত। লাই সাথে সাথে তার কথায় রাজি হয়ে যায়। তো পরদিনে দেখা যায় লাই অনেক সুন্দর করে রেডি হয়ে অফিসে যায়। তখন ইউ তো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিন্তু তাকে তার ফিলিংস বুঝতে দেয় না। এরপর সে লাইকে অফিসে ড্রপ করে নিজে তার মিটিংয়ে যায়। কিন্তু মিটিংয়ে গিয়েও সে শুধু লাইয়ের কথাই ভাবছিল, এজন্য সে লিকে দিয়ে একটি নতুন রেস্টুরেন্টে তার আর লাইয়ের জন্য ডিনারের রিজার্ভেশন নেওয়ায়। কিন্তু সে যখন লাইকে ডিনারের জন্য বলে তখন সে তাকে মানা করে দেয় এবং তাকে মিথ্যা বলে যে তাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। এটা বলেই সে টিং জিয়াং এর সাথে দেখা করে এবং তারা একসাথে মিলে স্কুলের সময়গুলোর কথাই মনে করতে থাকে। টিং জিয়াং তার সিনিয়র ছিল আর সে এখনো লাইয়ের পছন্দ অপছন্দ সব কিছু মনে রেখেছে। তো তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই লাই দেখে সেই একই রেস্টুরেন্টে ইউ এন্টার করেছে। এটা দেখেই তো সে তার থেকে লুকাতে চায়
এজন্য সে টিংজিয়াংকে বলে যে তার চোখে কিছু একটা গিয়েছে। টিংজিয়াং তো তখন তার কাছাকাছি চলে যায়, আর ইউও তখন তাদের লক্ষ্য করে না। অন্যদিকে দেখানো হয় লি ইউ আর লাইয়ের ডেটের জন্য সব কিছু রেডি করছিল। তখনই ইউ আসলে ইউ এর কাছে লাই কল করে এবং তাকে মিথ্যা বলে যে সে বাসার জানালা খুলে রেখে এসেছে, মিমি লাভ দিতে পারে। এটা শুনে ইউ তখনই সেখান থেকে বেরিয়ে যায় আর লিকে এখানে ডিনার করে নিতে বলে। তো লি খেতেই যাবে, তখনই সেখানে ওয়াই ওয়াই চলে আসে। আসলে লি তার রিকোয়েস্টে তাকে ইউ এখানে আসার ইনফরমেশন দিয়েছিল, কিন্তু এখানে এসে সে ইউকে না দেখে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়, আর না পারতে লি আর সে মিলে ডিনার করে। এদিকে রাতের বেলা লাই বাসায় আসলে ইউ তাকে বলে যে সে তাকে মিথ্যা কেন বলেছে। লি তাকে সেই রেস্টুরেন্টে টিংজিয়াং এর সাথে দেখেছে। লাই তখন বলে যে সে সবকিছু তো আর তাকে জিজ্ঞাসা করে করবে না, তারও পার্সোনাল লাইফ আছে। আর সে আরো বলে যে ইউ এর যেহেতু এতই জানতে ইচ্ছা করছে, তাহলে সে জেনে রাখুক যে নেক্সট সানডে তারা তাদের স্কুলে ঘুরতে যাবে। এটা বলেই সে চলে যায়, আর তখনই অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। যাই হোক, রাতের বেলা শুয়ে লাই টিংজিয়াং এর ছবি দেখতে থাকে, আর আমরা জানতে পারি যে স্কুলে পড়াকালীন লাইয়ের তার উপর ক্রাশ ছিল, কিন্তু সে কখনো তাকে বলেনি। যাই হোক, সে স্কুলের কথাগুলো ভেবে ব্লাশ করতে থাকে। তখন ইউ তাকে ডাকতে থাকে এবং ডেকে তাকে স্ট্রবেরি আর ড্রাগন ফ্রুটের সিডলেস শেক বানিয়ে দিতে বলে। লাই অনেকক্ষণ অনেক কষ্ট করে তার জন্য সেই শেক বানায় এবং তাকে যে দিয়েও আসে। তখনই ইউ তাকে বলে যে আধা ঘন্টার মধ্যে সে আবারও আসবে তাকে ঘুম পাড়ানোর জন্য। লাই তখন খুবই বিরক্ত হয়ে যায় আর সেখান থেকেই চলে যায়। তো এরপরে ইউ যখন জুসটা মুখে দেয়, সাথে সাথে সে সেটা ফেলে দেয়। তো এইবার লাই তাকে বিরক্ত করতে সফল হয়েছে, কারণ সে তার জুসে লবণ মিশিয়ে দিয়েছিল। যাই হোক, তো পরদিন শনিবার ছুটির দিন। তো এই দিন লাই সকাল সকাল উঠে রেডি হচ্ছিল। এটা দেখে ইউ বুঝতে পারে যে সে আজকেও টিংজিয়াং এর সাথে ঘুরতে যাচ্ছে। এর জন্য সে তাকে বলে যে তার তো মিটিং আছে, সেখানে লাইকে তার সাথে যেতেই হবে। কিন্তু লাই তাকে বলে যে সে ছুটির দিনে তাকে দিয়ে কাজ করাতে পারবে না, এটা অন্যায়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর সে গেলে ইউ তখনই লিকে ডাকে এবং তারা দুজন মিলে লাই আর টিংজিয়াংকে ফলো করতে থাকে। তাদেরকে একসাথে টাইম স্পেন্ড করতে দেখে ইউ তো আর সহ্যই করতে পারছিল না, তার প্রচন্ড রাগ হতে থাকে। তাই সে কোনোভাবে তাদের ডেট খারাপ করার চেষ্টা করতে লেগে পড়ে। এসবের মধ্যেই টিংজিয়াং লাইয়ের কাছে জানতে চায় যে সে তার সত্যিটা ইউকে জানিয়েছে কিনা। লাই বলে সে জেনে গিয়েছে, কিন্তু এখনও লাই চায় না যে ব্যাপারটা কেউ জানুক। টিংজিয়াং বলে যে তার সিক্রেট তার কাছে সেফ আছে। যাই হোক, তো এরকম করতে করতেই রাত হয়ে যায়। তখন লাই এবং টিংজিয়াং মিলে তাদের পছন্দের কলেজের সময়ের একটি রেস্টুরেন্টে বারবিকিউ খেতে যায়। তখন তাদের কথা শুনে বোঝা যায় যে টিংজিয়াং এর লাইয়ের ব্যাপারে সবকিছু মনে আছে। এটা দেখে তো লাই অনেক বেশি খুশি হয়। এদিকে লি আর ইউ তাদেরকে এখনো ফলো করছিল, কিন্তু লিয়ের মা আসায় তাকে তখনই যেতে হয়। যাই হোক, তো ইউ তখন তাদেরকে এত হাসি খুশি দেখে কিছু বাচ্চাদের পাঠায় টিংজিয়াং এর গায়ে পানি ফেলতে। তারা এটা করলে টিংজিয়াং ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। তখনই লাই দেখে টিংজিয়াং এর ফোনে একজন অনেকবার কল করছে। সেও ইম্পর্টেন্ট ভেবে কলটা রিসিভ করে। তখনই উল্টো দিক থেকে একটি মেয়ে বলে যে সে তাকে মিস করছে। এটা শুনে লাই তো অনেক আপসেট হয়ে যায়। এরপর টিংজিয়াং সেখানে ফিরে আসলে লাই দেখে যে সে ওই মেয়েটির কল তার সামনে পিক করতে দ্বিধাবোধ করছে। যাই হোক, তখন এইদিকে ইউ এর মনে পড়ে যে সে তো টিংজিয়াংকে এখন ইম্পর্টেন্ট ওয়ার্ক দিতে পারে। যেই ভাবা সেই কাজ, সে সাথে সাথেই টিংজিয়াংকে ইম্পর্টেন্ট কাজের কথা বলে। তাই টিংজিয়াংও বাধ্য হয়ে লাইকে বলে ওখান থেকে চলে যায়। সেই সময় লাই অনেক বেশি আপসেট হয়ে যায় এবং সেখানে বিয়ার অর্ডার করে। তখনই ইউ সেখানে আসে আর তাকে এত ড্রিঙ্ক করতে মানা করে, কিন্তু লাই তাকে বলে যে সে কি খাবে আর না খাবে তা সে তার থেকে পারমিশন নিয়ে খাবে না। তাছাড়া সে কেন তাকে ফলো করছে? তখন ইউ তাকে বলে যে সে এমনি এখান থেকে যাচ্ছিল, তাই এখানে এসেছে। যাই হোক, তার কথায় লাই বেশি খেয়াল করে না আর একের পর এক ড্রিঙ্ক করতে থাকে। আর এত ড্রিঙ্ক করে মাতাল হয়ে তখনই সে তার ড্রেস খুলতে যায়। এটা তার অভ্যাস, তো এটা তো ইউ আগে থেকে জানতো। এর জন্য সে তাকে কোনোভাবে থামিয়ে বাসায় নিয়ে আসে। তো এরপর আমাদেরকে সানকে দেখানো হয়। সে তার হাজবেন্ড অর্থাৎ ইউ এর বাবার কথা ভাবতে থাকে
যে সে তাকে আজকে বলেছিল যে ইউ অনেক তাড়াতাড়ি তাদের সেল বৃদ্ধি করেছে, তাই সে রিসর্টের প্রজেক্ট তাকে দিয়ে দিবে। এটা নিয়ে সে রাগ হতে থাকে। আর তখনই একটা টুইস্ট আমাদের সামনে আসে। তখন তার কাছে টিং জিয়াং আসে, আর টিং জিয়াং হলো তার বয়ফ্রেন্ড। তারা গোপনে রিলেশনশিপে আছে, অর্থাৎ সান ইউ এর বাবার সাথে চিট করছে। আর এখানে বলে দেই যে সানের এজও ইউ এর বাবার থেকে অনেক কম। যাই হোক, তো টিং জিয়াং ওখানে আসার পর সান তার কাছে জানতে চায় যে সে কার সাথে ছিল। টিং জিয়াং প্রথমে তাকে মিথ্যা কথা বলে, কিন্তু সান আবারও সিরিয়াস হয়ে তার কাছে জানতে চাইলে সে তাকে বলে যে সে সুয়ের সাথে ছিল। ইউ আর তার রিলেশনশিপ আছে নাকি তা জানার জন্য সে তার সাথে দেখা করেছিল, কিন্তু তেমন কোনো ইনফরমেশনই সে বের করতে পারেনি। অর্থাৎ সে এখানে সানকে সুয়ের লাই হওয়ার বিষয়টা জানায়নি। হয়তো সে তাকে আগে থেকে চেনে এজন্যই এমনটা করেছে। যাই হোক, এরপর সান বলে যে তার এত কষ্টে পাওয়া প্রজেক্টটি ইউ এর বাবা ইউকে দিয়ে দিতে চাচ্ছে। তখনই টিং জিয়াং বলে যে তার কাছে একটি প্ল্যান আছে। তারা ড্রিম সিটি ডিপার্টমেন্টালের অ্যাকাউন্টিং ঠিক না হওয়ার অভিযোগ করবে, যার ফলে এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হবে, আর তখন অনেক সময়ের জন্য টাকার লেনদেন বন্ধ থাকবে। আর এভাবে 3 মাস অতিবাহিত হয়ে গেলে ইউ এমনিতেই হেরে যাবে। তো তার এই প্ল্যান মতোই তারা পরদিন থেকে কাজ শুরু করে দেয়। আর এটা ইউ জানতে পেরে তার কাছে এখন এই মুহূর্তে এরকম একটি অভিযোগ পাওয়া খুবই অদ্ভুত লাগে, তাই সে লিকেও আরো তথ্য বের করতে বলে। আর সে নিজে সেই কোম্পানিতে যায় এটা জানার জন্য যে তাদের অ্যাকাউন্ট্যান্ট আসলেই কোনো হিসাব নিকাশ এদিক ওদিক করছে কিনা। তখন লাইও তার সাথে সেখানে যাওয়ার জন্য জেদ করে, তাই সে তাকে নিয়ে সেই কোম্পানিতে যায়। কিন্তু সেখানে ইউ আর লাই চুপি চুপি ইনফরমেশন রুমে ঢোকার চেষ্টা করে। তো সেখানে প্রবেশ করে তারা ওই ফাইলটি পেয়েও যায়, আর সেগুলোর ছবি তুলে নেয়। কিন্তু তখনই সিসিটিভিতে সিকিউরিটি গার্ডরা তাদেরকে দেখে ফেলে, তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে থাকে। আর পালাতে পালাতে একটা সময় তারা পার্কিং এরিয়াতে এসে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে সবাই চলে আসে। ইউ তখন লাইকে লুকিয়ে থাকতে বলে এবং নিজে বেরিয়ে গিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। লাইও তখন বেরিয়ে আসে আর তাদের সাথে সেও ফাইট করে, কিন্তু অনেক বিপদ দেখে সে তার ফোনটি তাদের কাছে দিয়ে দেয়, যেটা দিয়ে সে ইনফরমেশনের ছবি তুলেছিল। সবাই তারপরও ইউকে মারতে থাকে। তখনই লি সেখানে পুলিশ নিয়ে চলে আসে, তাই সাথে সাথে বাকি গার্ডগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপরই ইউ খেয়াল করে যে এই ঝামেলার মধ্যেই লাইয়ের পা কেটে গেছে, তাই সে তখনই লাইকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। এরপর ইউ তার পায়ে ব্যান্ডেড লাগিয়ে দেয়। লাই তারপর ইউ এর কাছে জানতে চায় যে সে কোথায় ব্যথা পেয়েছে। ইউ প্রথমে তাকে দেখাতে চায় না, কিন্তু পরে লাই তাকে জোর করে, তাই সে তার শার্ট খুলে তার ক্ষতস্থান দেখায়। সেই সময় লাই তার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দেয়। তারা দুজন একটু বেটার ফিল করে। তখনই লাই ইউকে বলে যে সে সেই ছবিগুলো ক্লাউডে কপি করে রেখেছিল, অর্থাৎ প্রমাণগুলো তারা রাখতে পেরেছে। আর এই বুদ্ধিমত্তা দেখে ইউ তো অনেক খুশি হয় এবং সে লাইয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো তারা কিস করতেই যাবে, ঠিক তখনই বাসার বেল বেজে ওঠে। তখনই লাই দ্রুত দরজা খুলতে উঠে চলে যায়। দেখা যায় সেখানে এসেছিল টিং জিয়াং। সে লাইয়ের উপর অ্যাটাকের কথা জানতে পেরেই এখানে আসে, আর সে ঠিক আছে কিনা সেটা জানতে চায়। কিন্তু তখনই সেখানে ইউ এসে তাকে বলতে থাকে যে তার ফিয়ান্সে ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। এটা বলেই সে দরজা আটকে দেয়। এরপর সে লাইকে বলে যে তার কলেজের সিনিয়র একটু বেশি তার খেয়াল রাখছে না। লাই তখন বলে যে সেও তো তার কন্ট্রাক্টের বয়ফ্রেন্ড হিসেবে একটু বেশি খেয়াল রাখছে। এটা বললেই ইউ চুপ হয়ে যায়। যাই হোক, তো পরদিন অফিসে গিয়ে সবাই মিলে দেখে যে লি তার ফোনে ওয়াইওয়াই এর মুখবাং ভিডিও দেখছে। এটা দেখে সবাই লিকে বলতে থাকে যে সে তো ওয়াইওয়াই কে পছন্দ করে, তাই না? কিন্তু লি তো এটা একেবারেই অস্বীকার করতে থাকে। তখন লাই ভিডিওটি দেখে কিছু একটা ভাবছিল। যাই হোক, তখনই সেখানে ইউ আসে। সে সময় লি তাকে জানায় যে তারা সমস্ত প্রমাণ জমা দিয়েছে, কিন্তু সেগুলো নিয়ে আরো কিছুদিনের জন্য ইনভেস্টিগেশন চলবে। সে আরো বলে যে তাদেরকে 1.5 মাসের মধ্যে সেল আরো 8% বাড়াতে হবে, কিন্তু তাদের কাছে আলাদাভাবে সেল বাড়ানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তখনই লাই ইউকে বলে যে সে ওয়াইওয়াই এর সাথে ভিডিও করবে, তার 6 মিলিয়ন ফলোয়ার আছে। তো তারা যদি তার সাথে মিলে তাদের সবগুলো প্রমোট করে তাহলে ফ্রিতে তাদের সেল বেড়ে যাবে। ইউ তো প্রথমে রাজি হতে চায় না, কারণ সে খুবই শাই ফিল করত। ক্যামেরার সামনে আসাটা তার খুব একটা পছন্দ না, কিন্তু বাসায় এসে লাই তাকে অনেক কিউট করে বোঝায়, এতেই সে রাজি হয়ে যায়। তো পরদিনই তারা ওয়াইওয়াই এর সাথে দেখা করে।
তার সাথে ভিডিও করার জন্য। কিন্তু ওয়াইওয়াই তাদেরকে জানায় যে তাদের ভিডিওর থিম হলো ডেট, তারা ডেট করবে এবং বলবে যে এই মলটি ডেটের জন্য কত ভালো একটা প্লেস। কিন্তু এটা শুনেই ইউ অনেক রেগে যায় আর সে এরকম ভিডিও করবে না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই লাই তাকে আটকায় এবং তাকে এসব একটু সহ্য করে নিতে বলে, কারণ এতে তো তাদেরই লাভ। ইও তখন তার কথায় রাজি হয় এবং প্রত্যেকবার সে ওয়াইওয়াই এর সাথে কোনো রোম্যান্টিক সিন করার আগেই লাইয়ের দিকে তাকায়। কিন্তু লাই এই বিষয়ে কোনো কিছুই মনে করছিল না, তবু ইও বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। লাই তখনও তাকে আটকানোর চেষ্টা করে। সে সময় ইউ বলে যে সে কি সত্যি তাকে ওয়াইওয়াই এর সাথে দেখতে চায়। এর উত্তরে লাই কিছুই বলে না। এরপর সে ইউকে বলে যে ইউ হয়তো আগে কখনো রিলেশন করেনি, আর এটা শুনেই ইউ চুপ হয়ে যায়। তখনই লাই বুঝতে পারে যে আসলেই ইউ আগে কোনো রিলেশনেই যায়নি, তাই সে তাকে বলে যে রিলেশনশিপে মানুষ কি কি করে তা সে তাকে এক্সপিরিয়েন্স করাবে। তো পরদিনই লাই ইউকে স্কেট করাতে নিয়ে যায়, কারণ তাদের নেক্সট ভিডিওর প্ল্যান ছিল যে ইউ আর ওয়াইওয়াই কাপল হয়ে স্কেটিং করবে। কিন্তু ইউ আগে থেকেই স্কেট করা জানতো, এর জন্য তারা পরদিন ওয়াইওয়াইকে নিয়ে সেখানে যায়। কিন্তু ইউ ওয়াইওয়াই এর সাথে একদমই রোম্যান্টিক কিচ্ছু করতে পারছিল না, তার খুবই আনইজি ফিল হচ্ছিল। লাই তখন তাদের এই অবস্থা দেখে ওয়াটার বাবল বানিয়ে তাদের ভিডিওটা রোম্যান্টিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সে পা পিছলে পড়ে গেলে ইউ তাকে বাঁচায়। তখনই তারা দুজন অনেকটা কাছাকাছি চলে আসে, আর এটা দেখেই তো ওয়াইওয়াই প্রচন্ড রাগ করে আর সেখান থেকেই চলে যায়। তখন ইউ লাইকে বলে যে সে তাকে পছন্দ করে। এ কথা শুনেই লাই বলে যে তার স্পেশাল একজন আছে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। ইউ বেচারা তো এই কথা শুনে খুবই কষ্ট পায়, কিন্তু সে আর কিছুই বলতে পারে না। যাই হোক, এরপর দেখানো হয় লিকে, সে ওয়াইওয়াই এর জন্য খাবার নিয়ে যায় এবং তার একটি পার্কে খেতেও যায়। ওয়াইওয়াই তখন লিয়ের কাছে জানতে চায় যে সে তো সুন্দর, তাহলে কেন ইউ তাকে পাত্তা দেয় না। লি তখন ওয়াইওয়াইকে বোঝানোর চেষ্টা করে যে ইউ আসলে তার অনুভূতি সঠিকভাবে বোঝাতে পারে না। তখন ওয়াইওয়াই তাকে বলে যে সে জানে ইউ তাকে কখনো ভালোবাসবে না, তাই সে ঠিকই মুভ অন করে নিবে। এটা শুনে লি তো মনে মনে খুশিই হয়। তো তারপর তারা দুজন মিলে অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করে। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে ইউকে দেখানো হয়। সে বাসায় এসেও সারাটা রাত লায়ের উত্তরের কথাই ভাবে এবং মনে করে যে লায়ের স্পেশাল মানুষ হয়তো টিং জিয়াং। আর অন্যদিকে লাই বুঝতে পারে না যে সে কেন তাকে হঠাৎ এটা বলল, সে কি সত্যিই তাকে ভালোবাসে। যাই হোক, তো পরদিন সকালে উঠে লাই ইউ এর সামনে না এসে মলে চলে যায়। এদিকে ইউ অফিসে গেলে তার কম্পিউটারে নোটিফিকেশন আসে যে কিভাবে রিজেক্ট হওয়ার পরও আবারও সিলেক্টেড হওয়া যায়, অর্থাৎ সে লায়ের কথা ভেবেই এসব দেখছিল। এরপরই সে মলে আসে। লাই তখন মলের ছবি তুলে তার পাবলিসিটি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইউকে দেখেই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ইউ তাকে দেখে ফেলে এবং কল করে। লাই তখন তাকে বলে যে সে আসলে তার সামনে আসতে যাচ্ছে না। তখনই ইউ তাকে বলে যে এখন তাদের এই কাজ সফল করার দিকেই খেয়াল করতে হবে, অর্থাৎ সে লাইকে ভাবার সময় দেয় আর এখন কাজে মনোযোগ দিতে বলে। এরপর থেকে তারা সেল বাড়ানোর বিভিন্ন দিক খুঁজতে থাকে। সবাই সারা রাত ধরে কাজ করে। সকালে ইউ আর লাই সবার জন্য ব্রেকফাস্ট কিনতে যায়। তখন লাই ইউকে বলে যে এরকম পরিস্থিতির জন্য কি তাদের ইমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা নেই। ইউ তখন বলে যে সে নিজের টাকা দিয়ে এখানে ইনভেস্ট করলে সান এটা মেনে নিবে না, তাই তাদেরকে ফান্ড ছাড়াই কোনো পথ খুঁজতে হবে। যাই হোক, তো এরপর লাই সবার জন্য খাবার নিয়ে আসে আর এসেই দেখতে পায় যে সারাদিন কাজ করে সবার অনেক কষ্ট হয়ে গেছে। এর জন্য সে সবাইকে বলে যে কাল তারা ঘুরতে যাবে আর ইউ তখন তার কথায় রাজি হয়ে যায়। তো পরদিন দেখা যায় সবাই অনেক খুশি ছিল এবং পুরো টিমের সবাই মিলে মিনিবাসে করে পিকনিকেও যেতে থাকে। তখনই সেখানে টিং জিয়াং আসে। তাকে দেখে তো লাই খুবই অবাক হয় এবং তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে। টিং জিয়াং তখন তাকে বলে যে লাই পিকনিকে যাবে। এটা দেখে সেও চলে এসেছে, কিন্তু তাকে তাদের সাথে যেতে দেখে ইউ তো একদমই খুশি ছিল না। তাছাড়া লাইও তার গার্লফ্রেন্ড আছে এটা জানতে পারার পর থেকে তাকে ইগনোর করত। আর টিং জিয়াংও জানত যে সেই দিন লাই তার গার্লফ্রেন্ড থাকার বিষয়টি জেনে গিয়েছিল, তাই সে লাইয়ের সাথে কথা বলার জন্য এই পিকনিকে যাচ্ছিল। যাই হোক, এরপর তারা বাসে উঠলে টিং জিয়াং লাইয়ের অনেক খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু ইউ তার এত কেয়ার লাই পর্যন্ত যেতেই দেয় না। সে লাইকে যে কোনো মূল্যে টিং জিয়াং এর থেকে দূরে রাখার চেষ্টা করে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে সানকে দেখানো হয়। সে ইউ এর বাবার কাছাকাছি আসে
আর তাকে রিসোর্টের প্রজেক্টটা স্টার্ট করানোর কথা বলে। কিন্তু ইউ এর বাবা তাকে সাফ সাফ বলে দেয় যে ইউ এর ডিলের সময় শেষ না হওয়া পর্যন্ত তারা রিসোর্টের কাজ শুরু করবে না, সেই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতেই হবে। অন্যদিকে দেখা যায় লাইরা পিকনিক স্পটে পৌঁছানোর পরও ইউ আর টিংজিয়াং এর কম্পিটিশন চলতেই থাকে। কে সবচেয়ে বেশি লাইয়ের কেয়ার করতে পারে এবং কে লাইকে বেশি ইমপ্রেস করতে পারে তারই কম্পিটিশন চলে তাদের মধ্যে। যেমন লাই মাছ খেতে চাইলে ইউ আর টিংজিয়াং মাছ ধরার কম্পিটিশন করে, কিন্তু ইউ যখন দেখে যে সে টিংজিয়াং থেকে হেরে যাচ্ছে তখন সে ইচ্ছে করেই পড়ে যায় আর লাইকে তাকে উঠাতে বলে, আর সাথে সাথে লাই চলে আসলে সে ইচ্ছে করেই তাকে জড়িয়ে ধরে। এরপর সে টিংজিয়াং এর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে যে সে তো হেরে গেছে। টিংজিয়াং তখন অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে। যাই হোক, এরপর দেখানো হয় লাই ক্যাম্পের জন্য জিনিসপত্র গাড়ি থেকে নামাতে যায়, তখনই সেখানে ইউ আর টিংজিয়াং তাকে সাহায্য করতে আসে। তখনই ইউ বেশি জিনিসপত্র নিয়ে যেতে থাকলে টিংজিয়াং এই ফাঁকে লাইকে বলে যে সে যেন তার সাথে রাত 8টার সময় পাহাড়ের পেছনে দেখা করে, তার সাথে তার কথা আছে। লাই প্রথমে রাজি না হলেও টিংজিয়াং এর অনেক অনুরোধে সে তার কথা শুনতে রাজি হয়ে যায়, আর তাদের এই গোপন কথা ইউও শুনে নেয়। যাই হোক, তো রাতের বেলা দেখানো হয় সানকে, সে টিংজিয়াং এর বাসায় আসে। সেখানে সে তাকে না পেয়ে অফিসে কল করে আর তখন সে জানতে পারে যে টিংজিয়াং তো পিকনিকে গিয়েছে, তাই সেও তখনই সেখানে চলে যায় আর লুকিয়ে লুকিয়ে সে টিংজিয়াং এর সাথে দেখাও করে। কিন্তু টিংজিয়াং তো তখনই তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ যদি কেউ তাদেরকে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সানও তার কথা বুঝতে পারে আর সেখান থেকে যেতে রাজি হয়, কিন্তু যাওয়ার আগে সে তাকে কিস করে। অন্যদিকে তখন লাইও তার সাথে দেখা করার জন্য বের হয়, কিন্তু সে দেখে টিংজিয়াংকে একজন কিস করছে, কিন্তু সে সানকে দেখতে পায় না। যাই হোক, তো তাকে এভাবে দেখে লাই তো অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তবুও সে টিংজিয়াং এর বলা লোকেশনে যেয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। তো দেখা যায় তখনই সেখানে টিংজিয়াং আসে আর লাইকে প্রপোজ করে বসে, কিন্তু লাই তো তার সত্যিটা জানতো, এর জন্য সে তাকে সরাসরি রিজেক্ট করে দেয় এবং বলে যে সে যেন দুজনকে নিয়ে চলার চেষ্টা না করে, এটা করলে দুজনই তার জন্য কষ্ট পাবে। ঠিক তখনই সেখানে ইও চলে আসে লাইকে ওখান থেকে নিয়ে যেতে। তখনই টিংজিয়াং বলে যে তার গার্লফ্রেন্ড নেই, সে একটি সমস্যায় আছে যার সমাধান করেই সে লাইয়ের কাছে ফিরে আসবে, কিন্তু লাইয়ের কাছে তো এই সব কিছুই মিথ্যা মনে হয়, এর জন্য সে ওখান থেকে চলে যায়। তো টিংজিয়াং আসলে কি চায় তা এখনো বোঝা যাচ্ছে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে ওয়াই ওয়াইকে দেখানো হয়, সে ইউকে খুঁজতে তার রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে লিকে পায়। তাই সে লিয়ের কাছে জানতে চায় যে ইউ কোথায়। লি বলে ইউ তো পাহাড়ে গেছে। এ কথা শুনেই ওয়াই ওয়াই সাথে সাথে লাইয়ের রুমে যায় আর এটা চেক করে যে সেখানে লাই আছে কিনা, কিন্তু সে দেখে লাইও তো সেখানে নেই। তাই তখনই সে লিকে তাকে নিয়ে পাহাড়ে যেতে বলে, কারণ তার সন্দেহ লাই ইউ এর সাথেই আছে। তো লিয়েরও তখন তার কথা শুনতেই হয়, তাছাড়া লি এমনিতেও তার সাথে সময় কাটাতে ভালোবাসত, তাই সে ওয়াই ওয়াই এর সাথেই যায়। কিন্তু ওয়াই ওয়াই তো ঠিকমতো পাহাড়েই চড়তে পারে না, তাই সে তাকে পিঠে করে নিয়ে যেতে থাকে আর তখনই দেখা যায় ওয়াই ওয়াই ইউ এর কথা পুরোপুরি ভুলে গিয়ে লিয়ের সাথেই এনজয় করতে থাকে। যাই হোক, এরপর দেখা যায় লাই তার কষ্টে পরিপূর্ণ মন নিয়ে পাহাড়ের উপর এসে বসে থাকে আর তখনই ইউ তার কাছে আসে এবং তাকে বোঝাতে থাকে। বিভিন্নভাবে সে তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু লাইয়ের তো এটা ভেবেই কষ্ট লাগছিল যে সে এত বছর ধরে টিংজিয়াংকে ভুল জানত, শুধু শুধুই সে তাকে এত পছন্দ করত। এরপর দেখানো হয় সবাই পিকনিক থেকে ফিরে এসেছে। তো এখানে ফিরে এসেই সারাদিন লাই অফিসে না গিয়ে তার ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করে। এরপর রাতের বেলা লাই ইউ এর বাসার বাইরের দরজায় দাঁড়িয়ে ঘরের ভেতরের আওয়াজ শোনার চেষ্টা করতে থাকে, এটা জানার জন্য যে ইউ বাসায় আছে কিনা, কারণ কালকের ঘটনার পর সে ইউকে ফেস করতে যাচ্ছিল না। তো কোনো আওয়াজ না পেলে সে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে ইউ তার জন্য অপেক্ষা করছিল। এটা দেখেই লাই তাকে ইগনোর করে তার রুমে চলে যেতে নেয়, কিন্তু তখনই ইউ তাকে আটকায় এবং তার কাছে জানতে চায় যে সে আজ সারাদিন কোথায় ছিল। ইউ তার জন্য অনেক চিন্তা করেছে, কিন্তু লাই তখন তাকে গম্ভীর হয়ে বলে যে তার জন্য ইউ এর এত চিন্তা করতে হবে না। সে আরো বলে যে সে জানে যে সে ভুল মানুষের প্রতি আকৃষ্ট ছিল, এটা বলেই সে চলে যেতে নেয়।
তখনই ইউ তাকে বলে যে কালকে তাদের বেটের লাস্ট ডে, যদি কাল পর্যন্ত তাদের মিশন কমপ্লিট না হয় তাহলে লায়ের ফার্ম ডিমোলিশ হয়ে যাবে আর ইউ এর কিছুই করার থাকবে না। দৃশ্য চলে যায় পরের দিন, 12টা বাজার ঠিক আগ মুহূর্তে সবাই মিলে সেলের পার্সেন্টেজ দেখতে থাকে, তখনই দেখা যায় পার্সেন্টেজ 30 অতিক্রম করে। এতে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু একদম 12টার সময় একটি জুয়েলারি কিউ রিটার্ন দেওয়ার জন্য তাদের সেল 29.9% আটকে যায়, যার জন্য ইউ তার মিশনে হেরে যায় আর তার হারার সাথে সাথেই সান রিসর্টের কাজ শুরু করে দেয়। আর সে সবার প্রথমে লাইদের ফার্ম ডিমোলিশ করার জন্য লোক পাঠায়। এই কথা শুনেই তো লাই তখনই সেখানে চলে যায় আর সেখানে আসা লোকেদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ সবার কাছে কল আসে এবং তারা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর তারা এটা করে কারণ বেট হেরে যাওয়ার পর শর্ত অনুযায়ী ইউ রিজাইন করতে তার বাবার কাছে যায়। সেখানে রেজিগনেশন লেটার দিয়ে সে তার বাবাকে বলে যে সে ড্রিম সিটি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তার ছেলে হিসেবে তার একটি রিকোয়েস্ট আছে। সে চায় রিসোর্টের প্রজেক্টে যেন ফার্ম ডিমোলিশ না করা হয়, তো তার বাবা তার এই কথাটা মেনেই নেয়। এদিকে লাই বুঝতে পারে যে এই সবটা ইউই করেছে, তাই সে তখনই ইউ এর কাছে যায় এবং তাকে তার ফার্ম বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ জানায়। তো এটা করতে গিয়ে দেখা যায় তারা একে অপরের কাছাকাছি চলে আসে। যাই হোক, এরপর লাই খেয়াল করে যে ইউ তার ডেস্ক খালি করার সাথে সাথে লাইয়ের ডেস্কও খালি করে দেয়, যেটা নিয়ে দুজনই হাসতে থাকে। যাই হোক, তো পরদিন দেখানো হয় ইউ এর বাবা তার কাছে টিংজিয়াংকে ডাকে এবং তাকে লাইয়ের ফার্মের উপর নজর রাখতে বলে, কারণ যেহেতু ইউ আগের দিন তাকে ফার্ম ডিমোলিশ করতে মানা করেছে তাহলে তার সাথে এই ফার্মের কোনো লিংক থাকতে পারে। এরপরই দেখানো হয় ইউকে, সে বেট হারার জন্য ড্রিম সিটি কোম্পানি থেকে রিজাইন করে। এতে সে অনেক বেশি ডিপ্রেস ছিল, তাই সে সারাটা দিন একা একা মুভি থিয়েটারে বসে মুভি দেখতে থাকে। তখন লাই তাকে কল করলে সে লাইয়ের কলও রিসিভ করে না। এরপর অনেক রাত করে বাসায় ফেরে, তখনই লাই তার কাছে আসে এবং তার কাছে জানতে চায় যে সে এত রাত পর্যন্ত কোথায় ছিল। আসলে লাইও জেনে গিয়েছিল যে ইউ রিজাইন করেছে, কিন্তু তখনই ও বলে যে অনেক রাত হয়েছে, তাকে এখন ঘুমাতে হবে। সে আসলে এসব নিয়ে কথা বলতে চাচ্ছিল না। তো তার এই অবস্থা দেখে লাই তার জন্য অনেক চিন্তা করছিল। এর জন্য সে পরদিন সকালে ইউকে জোর করে জগিং করতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বিভিন্ন কথা বলে ইউ এর মন ভালো করার চেষ্টা করে। ইউ এই ব্যাপারটা খেয়াল করে, তাই সে লাইকে বলে যে তার মন ভালো থাকা যদি লাইয়ের জন্য এত ইম্পর্টেন্ট হয় তাহলে সে যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়। এ কথা শুনেই তো লাইয়ের হার্টবিট ফাস্ট হয়ে যায় আর এই ব্যাপারটা ইউও খেয়াল করে। তখনই লাই তাকে বলে সে যেন জগিং এ মনোযোগ দেয়। এরপর দেখানো হয় লাই ইউ এর জন্য কেক বানায়। অনেক কষ্ট করে এই প্রথমবার সে তার জন্য কেক বানায়, কিন্তু ইউ সেটি না খেয়ে বাইরেই চলে যায়। লাই তখন তাকে ফলো করে আর দেখতে পায় ইউ লিয়ের সাথে দেখা করে। ইউ আগেই লিকে একটা কাজ দিয়েছিল আর কাজটি হলো কে লাস্ট মোমেন্টে তাদের জুয়েলারি শপে রিটার্ন দিয়েছে সেটা খুঁজে বের করা। তো লি তখন এসে তাকে জানায় যে একটি বিউটি স্যালনের মালিক এটা করেছে আর যেখানে সানেরও মেম্বারশিপ আছে। এটা নিয়ে তখন ইউ ভাবতে থাকে। তো এরপর সে লিকে বলে যে সে তাকে আরো কাজ দিবে, তাই সে যেন সব সময় অ্যালার্ট থাকে। এরপর আমাদেরকে ওয়াইওয়াই কে দেখানো হয়, সে তার শুটিং এ ছিল কিন্তু তখনই সে লিয়ের কথা মনে করছিল আর লি তাকে কোনো মেসেজ দিচ্ছে না, এটা নিয়ে সে অনেক কষ্ট পায়। এর থেকেই বোঝা যায় যে সেও ধীরে ধীরে লিকে পছন্দ করতে শুরু করেছে। তো লি চলে গেলে ইউ এর কাছে লাই আসে এবং তার মন ঠিক করার জন্য সে তাকে নিয়ে তার ফার্মে চলে যায়। সেখানে সে ইউকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়। সে ইউকে বলতে থাকে যে তার এই সব কষ্ট মন থেকে বের করে দেওয়া উচিত। সে আরো বলে যে সে তার মন ভালো করার চেষ্টা করছে যাতে সে তার ফার্মকে বাঁচাতে পারে। ইউ তখন তাকে কাছে টেনে নেয় আর বলে যে সে তো আগে থেকেই সবকিছু ভুলে গিয়েছে। এটা বলেই তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই লায়ের পায়ের কাছে একটা ইঁদুর আসলে সে ভয় পেয়ে ইউ এর কোলে উঠে পড়ে এবং এভাবেই কিছুক্ষণ থাকতে চায়, কিন্তু তখনই সেখানে আন্টি চলে আসলে তারা দূরে সরে যায়। এরপর দেখানো হয় ইউ তার গাড়ি চেক করতে থাকে আর তখনই আন্টি আলাদা করে লায়ের কাছে জানতে চায় যে ইউ তো ড্রিম সিটির লোক, সে তার সাথে কি করছে। লাই কিছু বলতে যাবে তখনই ইউ এসে আন্টিকে বলে যে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে, সে কি আজ রাতে তার ফার্মে থাকতে পারে। আন্টি তখন তাকে সাফ মানা করে দেয়, কিন্তু তখন লাই তাকে বলে যে ইউ তার জব থেকে রিজাইন করেছে আর সে তাদের ফার্মটি বাঁচাতে পারবে।
এটা শুনে আন্টি তাকে থাকতে দেয়, কিন্তু তাদেরকে কোনো রকম ফিজিক্যাল সংস্পর্শে আসতে মানা করে। এরপর আমাদেরকে YY কে দেখানো হয়। লি তার মেসেজের রিপ্লাই না দেওয়ায় সে লিকে খুঁজতে তার অফিসে চলে আসে, কিন্তু সেখানে সে দেখে লি টিংজিয়াং এর সাথে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বসে হেসে হেসে কথা বলছে। সে তখনই তাকে মেসেজ দেয়, কিন্তু সে দেখে লি মেসেজের নোটিফিকেশন পেয়েও তা সিন করে না। এটা দেখেই তো সে প্রচন্ড রেগে যায় আর লি এর কাছেই চলে যায়, আর তার কাছে জানতে চায় যে সে তাকে ইগনোর কেন করছে। লি তখন তাকে নিয়ে বাইরে আসে আর বলে যে সে একজন স্টার, তার সাথে কেউ তাকে দেখে নিলে অনেক কন্ট্রোভার্সি হবে, আর তাছাড়া তার কাজ ছিল যাতে সে YY কে ইউএর থেকে দূরে রাখে, আর এখন YY ইউকে আর পছন্দ করে না, অর্থাৎ তার কাজ শেষ হয়ে গেছে। এসব শুনে YY তাকে কিছু বলতে যাবে, তখনই তার কাছে একটি কল আসে আর তাকে তাড়াতাড়ি কোথাও যেতে হবে। এর জন্য সে লিকে বলে যে সে যেন তার টেক্সটের রিপ্লাই দেয়। যাই হোক, পরদিন সকালে দেখানো হয় ইউ আর লাইকে ইউ ফার্মের কাজ করতে থাকে, কারণ আন্টি তাকে এখানে থাকার বদলে ফার্মের কাজগুলো করতে বলেছে। তো কাজ করতে করতে তারা দুজন অনেক মজা করছিল। এরপরই কাজ শেষে ইউ তো বেশ টায়ার্ড হয়ে যায়, তখন লাই তাকে বলে যে ফার্মের কাজ করা অনেক কঠিন, আর এই কঠিন কাজগুলো এত বছর ধরে তার আন্টি একা হাতে সামলেছে। তারা এই ফার্মটিকেই নিজেদের বাড়ি বানাতে চেয়েছিল, কিন্তু এখন এটি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই কথা শুনে ইউ তাকে বলে যে সে তার ফার্ম তার কাছে ফিরিয়ে আনবে, কারণ সে তার পছন্দের মানুষকে ঘর ছাড়া করতে মোটেই চায় না। এটা বলার পরই সে আলাদা করে একজনকে কল করে এবং তার কাছে কোনো একটি কাজ হয়েছে কিনা তা জানতে চায়। তো এখানে সে কোন কাজের কথা বলছে তা তো আমরা পরেই জানতে পারবো। এরপর আমাদের ইউ এর বাবাকে দেখানো হয়, সে কিছু ফাইল দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। তখনই সেখানে সান আসলে সে তার দিকে একটি ফাইল ছুঁড়ে মারে, আর এখানে বোঝা যায় যে সে আসলে সানের সত্যিটা জেনে গেছে, যে সে ইউ এর মলের অ্যাকাউন্টের উপর মিথ্যা অ্যালিগেশন এনে কোম্পানির নাম খারাপ করেছে। এবং এরপরও যখন ইউ জিতে যায় তখন সে তার পরিচিত ক্লায়েন্ট দিয়ে তাদের অর্ডার রিটার্ন করিয়েছে। তো এটা নিয়ে সে সানের উপর চিল্লাতে থাকে এবং তাকে বলে যে তার এই কাজের জন্য সে তাকে জেলে পাঠাবে। সান তখন অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাকে বলে যে তার কি সেই অ্যাক্সিডেন্টের কথা মনে আছে। এটা শুনে ইউ এর বাবা তার গলা টিপে ধরে এবং তাকে বলে যে সে কি তাকে থ্রেট দিচ্ছে। এটা বলার পর সে এটা নিয়ে একটু ভাবে এবং তাকে বলে যে সে তাকে জেলে পাঠাবে না, তাকে আর পরদিন থেকে অফিসে আসতে হবে না, অর্থাৎ সে তাকে অফিস থেকে বের করে দেয়। সান তখন অনেক বেশি কাঁদতে থাকে, আর সে আসলে কোন অ্যাক্সিডেন্টের কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর দেখানো হয় ইউ এর বাবা একটি পাহাড়ের উপরে ওঠে এবং সেখান থেকে ফার্ম এবং রিসোর্টের লোকেশন দেখতে থাকে। তখনই সেখানে ইউ আসে। ইউ এর এই জায়গাটা অনেক বেশি পছন্দ, কারণ এখান থেকে পুরো গ্রামের ভিউ পাওয়া যায়। যাই হোক, তাকে তার বাবা বলে যে সে কেন এই ফার্মটি রাখতে চায়। ইউ বলে যে ফার্মটি অনেক সুন্দর এবং প্রাণোজ্জ্বল, তাদের রিসোর্টে এরকম ইকো একটি ফার্ম থাকলে রিসোর্টের মান আরো বাড়বে। তার ফার্ম রাখার বিষয়টি তার বাবার ভালো লাগে। এরপর সে ইউকে বলে যে অনেকদিন হয়েছে সে তাদের বাসায় ডিনারের জন্য আসেনি, তাই সে যেন সুকে নিয়ে ডিনারের জন্য আসে, তাহলে তারা রিসোর্টে সুয়ের বাবার ইনভেস্টমেন্ট নিয়েও আলোচনা করতে পারবে। অর্থাৎ এখনো ইউ এর বাবা সুয়ের সত্যিটা জানে না। যাই হোক, তার বাবার কথায় পরদিনই সে লাইকে নিয়ে তাদের বাসায় যায়। সেখানে গিয়ে লাইয়ের সাথে ইউ এর সৎ ভাই চেং এর দেখা হয়, অর্থাৎ সানের ছেলে হলো চেং। চেং প্রথম দেখা থেকেই লাইয়ের সাথে দুষ্টুমি করতে থাকে, যেমন তাকে আন্টি ডাকা, তারপর তাকে অসুন্দর বলা, আর এরপর যখন সবাই খাবার টেবিলে বসে খাচ্ছিল তখন চেং লাইয়ের খাবারের মধ্যে নকল আরশোলা রেখে দেয়। তবে লাইও তো কম দুষ্টু না, সে আরশোলাটি নিয়ে সানের পায়ে ফেলে দেয়, যার জন্য সান চেং এর উপরই রেগে যায় আর তাকে অন্য জায়গায় বসে খেতে বলে। এরপর ইউ এর বাবা লাইয়ের কাছে জানতে চায় যে তারা তাদের বিয়ে নিয়ে কি ভাবছে। লাই বলে যে সে তার বাবার পুরো সম্মতির অপেক্ষা করছে। ইউ এর বাবা তখন বলে যে সে তার বাবাকে আজকে কল করেছিল, কিন্তু সে তো কল রিসিভই করেনি। ঠিক তখনই দেখা যায় ইউ এর ফোনে কল আসে আর তাকে জানানো হয় যে তার দাদু অসুস্থ। এটা শুনে তারা সবাই হসপিটালে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ পরই ডাক্তার জানায় যে দাদু এখন সুস্থ আছে, কিন্তু তাকে কড়া নজরে রাখতে হবে। যাই হোক, এরপর ইউ আর লাই মিলে তার সাথে দেখা করতে যায়।
তখনই দাদু ইউকে বলে যে সে তার জন্য অনেক চিন্তা করে, ইউয়ের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। এটা শুনে লাই তার দাদুকে এই নিয়ে আর না ভাবানোর জন্য বলে যে তারা খুব শীঘ্রই বিয়ে করে নিবে। এটা তখন বাইরে থেকে ইউয়ের বাবা শুনে অনেক খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে দেখানো হয় যে ফার্মে লাইয়ের বাবা এসেছে। এত বছর পর তার এখানে আসায় লাইয়ের আন্টি তো অনেক বেশি রেগে যায় আর সে তাকে এখান থেকে চলে যেতে বলতে থাকে, কিন্তু আবার ভাই হিসেবে তাকে এখানে থাকতে দিতে রাজিও হয়। যাই হোক, লায়ের বাবা এসেই লায়ের কথা জানতে চায় এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু আন্টি তাকে বলে যে লাই এমনিতেই তার জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই সে তার সাথে দেখা করতে পারবে না। এদিকে দেখানো হয় দাদুর সাথে কথা বলা শেষে লাই ইউ এর কাছে যায় এবং তাকে বলে যে তারা চাইলে একদম ছোট ওয়েডিং প্ল্যান করে দাদুর ইচ্ছা পূরণ করতে পারে, যেখানে অবশ্যই তারা মিথ্যা মিথ্যা বিয়ে করবে। ইউও তার কথায় রাজি হয়, কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে আর বলে যে সে তাদের দুজনের বিয়ে ধুমধাম করে দিবে। লাই তখন বলে যে সে তার বাবার সাথে কথা বলে তাকে জানাবে। ইউ এর বাবাও তখন খুশি হয়ে যায় আর ইউকে দাদুর খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে যায়। তখনই লাইয়ের কাছে আন্টির নাম্বার থেকে কল আসে আর সেও কল রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে তার বাবা কথা বলে ওঠে এবং তাকে এখনই ফার্মে আসতে বলে। তার বাবার কথা শুনে তো লাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে না পারতে তার সাথে দেখা করে। তখন তার বাবা বলতে থাকে যে সে লাইকে অনেক বেশি মিস করেছে, কিন্তু তার আন্টি তার কথা একদমই বিশ্বাস করে না এবং বলে যে সে কি সব টাকা হারিয়েছে এবং তার থাকার জায়গা না থাকায় এখন তাদের কাছে আশ্রয় নিতে এসেছে। লাইয়ের বাবা জিয়াং বিষয়টি অস্বীকার করতে থাকে এবং বলে যে সে লাইকে আর তাকে বেটার লাইফ দেওয়ার জন্যই এখানে এসেছে, কিন্তু আন্টি তখন তার কথাগুলো মিথ্যা মনে করে তাকে মারতে থাকে। পুরো কনভারসেশনে লাই একদম চুপ ছিল, সে বুঝতেই পারছিল না যে সে কি বলবে। আর তাছাড়া আন্টির মতো সেও তার বাবার বলা কোনো কথাই বিশ্বাস করছিল না। যাই হোক, পরদিন দেখানো হয় ওয়াই ওয়াই কে, সে ড্রিম সিটিতে আসে, কিন্তু এখানে এসে সে লিকে ব্লক করে দেয় আর লিও তো এটা দেখে কষ্ট পেয়ে ওয়াই ওয়াই এর সাথে দেখা করতে আসে এবং তাকে আনব্লক করার জন্য বলে, কিন্তু ওয়াই ওয়াই তখন তাকে বলে যে তার একটি শুটিং আছে আর লিকে তার সাথে প্র্যাকটিস করতে হবে, এটা করলেই সে তাকে আনব্লক করবে। লিও তখন তার কথায় রাজি হয়ে যায়। তখনই প্র্যাকটিসের মাঝখানে ওয়াই ওয়াই সত্যি সত্যি লিকে প্রপোজ করে বসে এবং তাকে কিসও করে। লিও তো এতে খুশি হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যকার সম্পর্কটা কনফার্ম হয়ে গেল। এরপর লাইকে দেখানো হয় সে ইউ এর সাথে মিলে তাদের বিয়ের জন্য কথা বলছিল। তখনই সেখানে লাইয়ের বাবা এসে বিয়ের ব্যাপারটা শুনে ফেলে এবং তার কাছে জানতে চায় যে সত্যি কি সে বিয়ে করবে। লাই তখন তাকে বলে যে তার এটা জানার কোনো দরকার নেই। তখনই জিয়াং তাকে তার গাড়ির কাছে নিয়ে যায় এবং তার জন্য তার কিনে রাখা অনেকগুলো গিফট দেখায়। লাইয়ের প্রত্যেক বার্থডের জন্য সে আলাদা আলাদা গিফট কিনেছিল, কিন্তু লাই তাকে বলে যে এগুলো যখন তার জন্য ম্যাটার করত তখন সে যেহেতু তাকে দেয়নি, তাহলে এখনো দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা বলেই সে চলে যায়। জিয়াং তখন তার কথায় অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় লাইয়ের কাছে আবারও তার বাবা আসে এবং তাকে বলে যে সে জানে সে অনেক বড় ভুল করে ফেলেছে আর অনেক দেরিও করে ফেলেছে, কিন্তু সে আরো একটা চান্স চায়, তার মেয়ের বিয়ের অংশীদার সে হতে চায়। তাছাড়া তার শরীরও ভালো না। এটা শুনে লাইয়ের কষ্ট হয় এবং সে তার বাবাকে বলে যে তার বিয়ের সব ডিটেলস সে তাকে জানাবে। এই কথা শুনে তো তার বাবা খুব খুশি হয়ে যায়, অর্থাৎ লাই তখন তাকে ধীরে ধীরে ক্ষমা করা শুরু করেছে। যাই হোক, সেদিনই সে সানের সাথে ওয়েডিং ড্রেস শপিং এর জন্য বের হয়, কিন্তু সে ইচ্ছে করেই লাইকে দিয়ে অনেক ড্রেস ট্রাই করায়। এর থেকে বাঁচার জন্য লাই সানের উপর না পারতে কফি ফেলে দেয়। সান তখন দ্রুত ওয়াশরুমে গেলে সে সেখানের লোকেদের তার লাস্ট পরা ড্রেসটি ফাইনাল করতে বলে। যাই হোক, সে এরপর ড্রেসটি চেঞ্জ করার জন্য কাউকে খুঁজতে গেলে তার টিন জিয়াং এর সাথে ধাক্কা লাগে আর লাইয়ের চুল তার শার্টের সাথেই আটকে যায়। তখনই সেখানে তারা কারো আওয়াজ শুনলে দ্রুত চেঞ্জিং রুমে ঢুকে পড়ে আর চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকে। আর তখনই টিন জিয়াং লাইয়ের কাছে জানতে চায় যে সে মিথ্যা মিথ্যা সু হয়ে বিয়েও কেন করে নিচ্ছে। লাই তাকে বলে যে তার এটা নিয়ে ভাবতে হবে না। যাই হোক, তারা চুল ছাড়াতে থাকে, কিন্তু তখনই সেখানে ইউ চলে আসে, তাই টিন জিয়াং দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে। ইউ তখন লাইয়ের সাথে দেখা করে এবং তাকে অনেক টায়ার্ড দেখে সে বুঝতে পারে যে সান তাকে দিয়ে অনেক ড্রেস ট্রাই করিয়েছে। এর জন্য ইউ সানকে বলে যে এরপর থেকে বিয়ের সবকিছু তারা দুজন মিলেই
দেখতে পারবে, সানের কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে তো সান রাগ হয়ে যায় আর সেখান থেকেই চলে যায়। টিন জিয়াংও লুকিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সেখানে লাইয়ের বাবা আসে। লাই তার বাবাকে তার ওয়েডিং ড্রেস শপিং এর জন্য এখানে ডেকেছিল। তার আসার পরই লাই ইউয়ের সাথে তার পরিচয় করায়। লাইয়ের বাবা তাদেরকে একসাথে দেখে অনেক বেশি খুশি হয়, আর বিশেষ করে তার ছোট বাচ্চা মেয়েকে এখন বিয়ের ড্রেসে দেখে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায়। এর জন্য সে তখন ইউকে তাদের দুজনের একটি ছবি তুলতে বলে। কিন্তু তখনই আমাদেরকে দেখানো হয় যে সে যখন এই ওয়েডিং ড্রেসের বুটিকে এসে লায়ের নাম নেয়, তখন রিসেপশনিস্ট তাকে জানায় যে এই পুরো বুটিক সুয়ের নামে আজকের জন্য বুক করা। কিন্তু লায়ের বাবা এটা জেনেও লায়ের কাছে কিছুই জানতে চায় না, বরং মনে মনে বলতে থাকে যে লাই আসলেই তার ভালো মেয়ে। তার এটা বলার মাধ্যমে আমাদের সামনে অনেক বড় একটা সত্যির উদ্ঘাটন হয়। আসলে লাইয়ের বাবা খুবই লোভী আর ফ্রড একজন মানুষ। সে অনেক দিন ধরে লাইকে ফলো করছিল। সে যখন দেখে যে লাই অনেক বড় লোক একজনের সাথে ডেট করছে, সে তখন ভালো হওয়ার নাটক করে লাইয়ের কাছে আসে। এভাবে সে টাকা নিয়ে আবারও এখান থেকে পালিয়ে যাবে। আর এদিকে বেচারা লাই তো ধীরে ধীরে তার বাবাকে বিশ্বাস করছিল। যাই হোক, এরপর ইউয়ের বাবাকে দেখানো হয়। সে ইউকে তার কাছে ডাকে এবং তাকে জ্যাং রেস্টুরেন্টের সাথে পার্টনারশিপ রিনিউ করার বিষয়টা দেখতে বলে। এটা বলার পর সে ইউকে আবারও তাদের কোম্পানিতে জয়েন করার জন্য বলে। ইউ বলে যে সে রিসোর্টের কাজ করুক বা জ্যাং রেস্টুরেন্টের, সে সবসময় ড্রিম সিটির সাথে আছে। এটা শুনে তো ইউয়ের বাবা অনেক খুশি হয়। কিন্তু বাইরে থেকে সান সবটা শুনে ফেলে, আর সে যে সেখানে আছে সেটা ইউ বুঝতে পেরে যায়। যাই হোক, রাতের বেলা সান টিন জিয়াং এর সাথে দেখা করে এবং তাকে বলে যে ইউ এর বাবা ইউকে আবারও গ্রুপে ফেরানোর কথা বলছে এবং তাকে জ্যাং রেস্টুরেন্টের কাজ দিয়েছে। তাই টিন জিয়াং যেন তার এই কাজ খারাপ করার ব্যবস্থা করে, আর টিন জিয়াংও তাই করে। পরদিন যখন ইউ লি এর কাছে এই রেস্টুরেন্ট রিলেটেড ফাইল চায়, তখন টিন জিয়াং সুযোগ বুঝে ফাইলটি পাল্টে দেয়। যাই হোক, ইউ তার থেকে ফাইলটি নিয়ে লায়ের সাথে তার ফার্মে দেখা করতে যায়। লাই তখন তার বাবার সাথে মিলে রিসোর্টটি পরিষ্কারের কাজ করছিল। সে আরো তার বাবার ক্লোজ হচ্ছিল ধীরে ধীরে। তো তখনই সেখানে ইউ আসে এবং লাইকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। লাই তখন তার সাথে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। এরপর তারা সেই জ্যাং এর রেস্টুরেন্টে যায়, যেখানে নিয়ে গিয়ে ইউ লাইকে বলে যে তারা এখানে ডেটের সাথে সাথে আরেকটি কাজের জন্য এসেছে। আর কাজটি হলো জ্যাং এর রেস্টুরেন্টের মালিক এখানে প্রত্যেক মাসে একবার ছদ্মবেশে আসে তার রেস্টুরেন্টের খাবারের মান ঠিক আছে নাকি তা জানার জন্য, আর তাকে তাদের খুঁজে বের করতে হবে এবং তার থেকেই তাদের কন্ট্রাক্টটা রিনিউ করাতে হবে। লাই তখন তাকে বলে যে সে ঠিক মানুষের কাছেই হেল্প চেয়েছে, সে সহজেই তাকে খুঁজে বের করবে। এটা বলে তারা রেস্টুরেন্টে খেতে শুরু করে। এরপর আমাদেরকেও লি আর ওয়াই ওয়াই কে দেখানো হয়। তারা একসাথে দেখা করে আইসক্রিম শপে ডেটের জন্য যায়, কিন্তু আইসক্রিম শপে যাওয়ার আগে লি ওয়াই ওয়াই কে একটি মাস্ক পরিয়ে নেয়। এরপর তারা দুইটা আইসক্রিম কিনে একসাথে মিলিয়ে খুবই কিউট করে খেতে থাকে। আবারও আসি ইউ আর লাইয়ের কাছে। লাই তার বুদ্ধিমত্তা দিয়ে ঠিকই মিস্টার জাংকে চিনে ফেলে। এরপর তারা দুজন জাং এর সাথে দেখা করে। জাং প্রথমে তার ছদ্মবেশ থেকে বের হতে চায়নি, কিন্তু লাই তাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে যখন জানায় যে কিভাবে সে বুঝতে পেরেছে সেই আসল জাং, জাং তখন মানতে বাধ্য হয়। যাই হোক, এরপর তারা একসাথে মিলে কথা বলে। ইউ তাকে তাদের গ্রুপের সাথে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য বলে। জাং বলে যে তাদের সেল খুবই কমে গিয়েছে, কারণ তাদের মাছগুলো কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে, তাদের অনেক বেশি লস হচ্ছে, এর জন্য তাদের কাছে রিনিউ করানোর মতো টাকাও নেই। এটা শুনে ইউ আর লাই মিলে ঠিক করে যে তারা আজ জাং এর মাছদের যেখানে রাখা হয় সেখানে যাবে এবং মাছগুলো মারা যাওয়ার পেছনের কি কারণ তা উদ্ঘাটন করবে। তো লাই আর ইউ সারা রাত সেই ফ্যাক্টরিতে থাকে, আর তখন তারা একজন লোককে দেখতে পায় যে কিনা লুকিয়ে সেখানে এসে মাছেদের অক্সিজেন সাপ্লাই অফ করে দেয়। ইউ তখনই লোকটাকে ধরে ফেলে। এরপরই সে জাংকে সেখানে ডাকলে জাং জানায় যে এই লোকটি তো তাদের পাশের রেস্টুরেন্টের মালিক, অর্থাৎ লোকটি হিংসায় পড়ে জাং এর রেস্টুরেন্টের ক্ষতি করার চেষ্টা করত। তো সে ধরা পড়ে গেলে জাং বলে যে সে তাদের সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে, কিন্তু এটার জন্য ইউকে তার বোনের সাথে দেখা করতে হবে। আর চিন্তার কিছুই নেই, তার বোনকে সে রিনিউ করানোর ব্যাপারে সবটা জানিয়ে দিবে। এটা শুনে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়।
এর পরদিন ইউ লিকে তার গাড়িতে ডাকে। লির কাছে সে জাংয়ের বোন ইয়ানের ইনফরমেশন আনতে বলেছিল। আগেরবার জাংয়ের ইনফরমেশন পাল্টে দেওয়ার কারণে তাদের জাংকে খুঁজতে অনেক কষ্ট হয়। এর জন্য ইউ আরো সতর্কতার সাথে লিকে ইয়ানের ইনফরমেশন আনতে বলেছিল। লি এবার ঠিক তথ্য এনে দিতে সক্ষম হয়। ইউ এরপর লিকে বলে যে ইয়ানের ব্যাপারে তার সবচেয়ে অদ্ভুত বিষয় লেগেছে যে সে তাকে তার সাথে ক্লাবে মিটিং এর জন্য ডেকেছে। এর জন্য লাইয়ের বদলে লিকে তার সাথে যেতে হবে। ঠিক তখনই সেখানে লাই চলে আসে আর ফাইলে ইয়ানের নাম দেখে ইউকে বলে যে তারা কি ইয়ানের সাথে দেখা করতে যাচ্ছে, তাহলে সেও যাবে তাদের সাথে। কিন্তু ইউ তাকে বলে যে লাই আজকের দিনটা রেস্ট করুক, আজকের মিটিং সে লিয়ের সাথে করে নিবে। এটা বলে তারা চলে যায়। কিন্তু লাইয়ের কাছে জিনিসটা সন্দেহজনক লাগে, এর জন্য সে তাদেরকে ফলো করে সেই ক্লাবে পৌঁছে যায়। কিন্তু ক্লাবে গিয়ে লিয়ার ইউ একটি রুমে ঢুকে, যে রুমে তাদেরকে ইয়ান আসতে বলেছিল। ইয়ানের কাছে গেলে সে লি এবং ইউ এর কাছাকাছি আসার চেষ্টা করে আর তার সাথে সাথে সে কিছু মেয়েদের ডাকে তাদের দুজনকে এন্টারটেইন করার জন্য। ইউয়ারলি না তখন কিছু বলতে পারছিল না কিছু করতে পারছিল, তারা অনেক শাই ফিল করতে থাকে। কিন্তু লাই তখন সেই মেয়েদের সাথে মিলে সেখানে আসে। তাকে দেখে তো ইউ অনেক অবাক হয়ে যায়। এরপর ইউ বলে যে তার লাইকে লাগবে। এটা বলে লাই ইউ এর পাশে এসে বসে, কিন্তু বাকি সবাই লিয়ের কাছে চলে যায়। ঠিক তখনই লিয়ের কাছে ওয়াই ওয়াই এর ফোন আসে আর সে সেখানে লিয়ের পাশে অন্য মেয়েদের গলা শুনে অনেক রেগে যায় এবং তাকে বলে যে সে যেন সেখানেই থাকে, সে এক্ষুনি আসছে। যাই হোক, কিছুক্ষণ পরই দেখানো হয় ইউ ইয়ানকে জানায় যে লাই আসলে তার ফিয়ান্সে। এটা শুনে ইয়ান বাকি মেয়েগুলোকে সেখান থেকে চলে যেতে বলে আর লি তখন ওয়াশরুমে গিয়ে ওয়াই ওয়াই কে কল করার চেষ্টা করে। কিন্তু ওয়াই ওয়াই তো কলই রিসিভ করে না। এদিকে ইউ ফাইনালি ইয়ানের সাথে কন্ট্রাক্ট নিয়ে কথা বলে। তাছাড়া সে তাকে বলে যে ইয়ান নাকি ক্লদিং ব্র্যান্ডও খুলতে যাচ্ছে, সে যদি এটা খুলতে চায় তাহলে তাদের কাছে র ম্যাটেরিয়াল আছে, তাছাড়া তাদের কাছে সব প্রমোটারও আছে। তখনই সেখানে ওয়াই ওয়াই আসে এবং ইউ এর কাছে লি কোথায় তা জানতে চায়। লি ওয়াশরুমে আছে শুনে সেখানেই যেতে থাকে সে আর তখনই ইউ ওয়াই ওয়াই কে নিয়ে ইয়ানের কাছে বলে যে সে তাদের মলের প্রমোটার। ইয়ান বলে যে তার ক্লথিং ব্র্যান্ডের প্রমোটার হিসেবেও তার ওয়াই ওয়াই কেই লাগবে। ইউ বলে যে তার কাজ হয়ে যাবে আর এর মাধ্যমেই তাদের ডিলটি ফাইনাল হয়। অন্যদিকে ওয়াই ওয়াই যখন ওয়াশরুমের দিকে যেতে থাকে তখন একজন মাতাল তার হাত ধরে টানতে শুরু করে। ঠিক তখনই সেখানে লি আসে এবং লোকটিকে দেয়ালের সাথে আটকে ওয়াই ওয়াই এর কাছে ক্ষমা চাইতে বলে। লোকটিও ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। তো ইউ এর ডিলটি তো ফাইনাল হয়ে যায়, তাই তার বাবা তাকে ভাইস প্রেসিডেন্টের জায়গা দেয়, অর্থাৎ সানের পজিশন তাকে দেওয়া হয়। ফাইনালি অনেকদিন পর ইউ একটু হ্যাপি ছিল, কিন্তু এটাতে টিনজিয়াং একদমই হ্যাপি ছিল না। তো এরপর দেখা যায় ইউ আর লাই মিলে তাদের খুশির মুহূর্ত উদযাপন করার জন্য দাদুর সাথে হাসপাতালে দেখা করতে যায়। কিন্তু তারা সেখানে দাদুকে পায় না। এরপর তারা সব জায়গায় দাদুকে খুঁজতে শুরু করে। তখনই তারা দেখে দাদু একটি বাচ্চাকে রান বলে ডাকছে এবং তার সাথে খেলছে। ইউ তখন তাকে সেখান থেকে আবারও তার কেবিনে নিয়ে আসে। ডাক্তার দাদুকে স্লিপিং পিল দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন লাই ইউ এর কাছে জানতে চায় যে দাদু রান নামে কার কথা বলছিল। ইউ বলে যে রান হলো তার ভাইয়ের ছেলে, অর্থাৎ ইউ এর একটি ভাইও আছে আর তার ছেলেটা বিদেশ থেকে আসার একদিন আগেই মারা যায়। তারপর থেকেই দাদু অসুস্থ। এটা বলে ইউ তখন তার দাদুর জন্য অনেক চিন্তা করছিল। এরপরই দেখানো হয় ইউ তার অফিসে চলে আসে। তখন তার সাথে দেখা করার জন্য জো কোম্পানির জো আসে। লোকটি তাকে তাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য বলতে থাকে, কিন্তু ইউ তাকে বলে যে সে ইন্টারেস্টেড না। তখনই লোকটি তাকে ফার্মের কন্ট্রাক্ট দেখায়, যেখানে দেখানো হয় ফার্মটি লায়ের বাবা জিয়াং তার কোম্পানির কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিল। এটা দেখেই লোকটি বলে যে তাদের রিসোর্টটি ডেভেলপ করতে হলে ইউকে তার সাহায্য নিতেই হবে। এটা শুনে তো এখন ইউ ভাবতে থাকে আর পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে বলে যে তার প্রজেক্টে ইনভেস্ট করার ব্যাপারে সে ভেবে দেখবে। এরপর সে লির সাথে তার কেবিনে আসে। সেখানে লি তাকে বলে যে ফার্মটি যদি তারা রিসোর্টের প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেয় তাহলে তাদের বিশেষ কোনো ক্ষতিই হবে না। তখন ইউ বলে যে সে তো রিসোর্টের কথা ভাবছে না, সে তো ভাবছে লায়ের কথা। লায়ের জন্য ফার্মটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বলে সে লিকে এই জো কোম্পানি নিয়ে ইনভেস্টিগেট করতে বলে এবং নিজে এরপর লায়ের বাবাকে কল করে তার সাথে দেখা করতে বলে। লায়ের বাবা একটি রেস্টুরেন্টে গিয়ে ইউ এর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তাকে লাই কল করে এবং তার কাছে জানতে চায় যে সে এখন কোথায় আছে। জিয়াং তখন তাকে মিথ্যা কথা বলে।
কিন্তু তখনই সেখানে ইউ চলে আসলে লাই ইউ এর গলা শুনতে পায়। জিয়াং ইউ আসার পরপরই কলটি কেটে দেয়, কিন্তু লাইয়ের তখন মনে হয় যে সে ইউ এরই আওয়াজ শুনেছে। যাই হোক, তো কিছুক্ষণ পর তারা দুজন একটি রেস্টুরেন্টে দেখা করে। তখনই ইউ তাকে বলে যে সে কিভাবে পারলো তার মেয়ের এত পছন্দের জায়গাকে এরকম ভুল মানুষের কাছে বন্ধক রাখতে। তখন জিয়াং কান্নাকাটি করে বলতে থাকে যে তার অনেক দেনা ছিল যা শোধ করার জন্যই সে এই কাজটি করেছে, কিন্তু এখনো সে তাদের পাওনা টাকা শোধ করতে পারেনি আর ফার্মটিও তাদের দখলে চলে গেছে। এটা শুনে ইউ লায়ের কথা মনে করে আর জিজ্ঞেস করে যে তার কত টাকা দেনা আছে। সে তাকে টাকা দিবে কারণ সে লায়ের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এই কথা যেন লাই না জানে। জিয়াং তো মনে মনে এটাই চাচ্ছিল, তাই সে তখনই রাজি হয়ে যায়। এই সময় লাই সেখানে চলে আসে। সে তখন তাদের দুজনকে কথা বলতে দেখে জানতে চায় যে তারা কি নিয়ে কথা বলছে। ইউ বলে যে তারা বিয়েতে লাইকে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল। ইউ আরো বলে যে সে লাইকে অনেক সুন্দরভাবে বিয়ে করতে চায়। তার এই কথা শুনে জিয়াং মনে মনে ভাবতে থাকে যে তাহলে ইউ লাইকে আসলেই অনেক বেশি পছন্দ করে। তো এরপরই জিয়াং ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে সান আসে। তারা একে অপরকে দেখে অবাক হয়। সান তখন বলে যে তার একজন ফ্রেন্ডের সাথে এখানে দেখা করার কথা ছিল, কিন্তু সে যেহেতু আসেনি তাই সে তাদের সাথে মিলে কফি খেতে পারে। এটা বলে সে তাদের টেবিলে বসে পড়ে। লাই তখন ইউকে ইশারা দিয়ে তার বাবা যেন এখানে সানের সামনে না আসে তার ব্যবস্থা করতে বলে। ইউ তখন নিজেকে এক্সকিউজ করে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জিয়াংকে ফোনে কথা বলতে শোনে। জিয়াং ফোনে একজনকে বলছিল যে সে তার কোম্পানিতে ইনভেস্ট করবে কারণ খুব শীঘ্রই সে টাকা পাবে। তার কথা শুনে ইউ বুঝতে পারে যে তাকে টাকা দিলে সে ফার্মটি ছাড়িয়ে আনবে না, বরং অন্য কোথাও আবারও ইনভেস্ট করবে। তো জিয়াং ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে সেখানে লাই নেই। লাই আসলে সানকে ভুলিয়ে ভালিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে নিয়ে গিয়েছিল। যাই হোক, জিয়াং তখন ইউ এর সাথে আবারও তাদের টপিকে কথা বলা শুরু করে। ইউ তখন তাকে বলে যে সে তাকে টাকা দিবে, কিন্তু জিয়াংকে তাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে। টাকা ফেরানোর জন্য সে তাকে হেল্প করবে, কিন্তু এখানে তার শর্ত হলো জিয়াং যখন ফার্মটি ফিরে পাবে তখন সে এটা লায়ের নামে করে দিবে, আর এতে যদি সে রাজি হয় তাহলে সে যেন তার সাথে কন্ট্রাক্ট করে। এটা বলে সে চলে গেলে জিয়াং ভাবতে থাকে যে সে এটা করলে তো সে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবে না, তাই তাকে অন্য কোনো পথ খুঁজতে হবে। যাই হোক, এর পর দেখানো হয় ইউ লায়ের সাথে দেখা করে এবং তাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। লাই বলে যে সে ডেটে যাবে, কিন্তু কোথায় যাবে তা সে সিলেক্ট করবে। ইউ এতে রাজি হয়ে যায়। লাই তখন তাকে নিয়ে গেমিং আর্কেডে যায়। সেখানে গিয়ে তারা অনেক বেশি মজা করে। এরপর রাতের বেলা লাই অনেক ভালো একটা মন নিয়ে ফার্মে ব্যাক করে, কিন্তু তখনই সে দেখে তার আন্টি তার বাবার উপর চিল্লাচ্ছে, আর তার কারণ হলো লায়ের বাবা জিয়াং আন্টির রুম থেকে জমির দলিল চুরি করে সেটিকে বন্ধক রেখে টাকা নিয়েছে। এটা শুনে তো লায়ের অনেক বেশি খারাপ লাগে, কারণ তার বাবা আবারও এমন একটা কাজ করলো। রাতে তার বাবা তার রুমের দরজার সামনে আসে আর বলতে থাকে যে সে জানে সে ভুল করেছে, কিন্তু তার করার কিছুই ছিল না। সে নিরুপায় ছিল, কিন্তু এখন সে সব কিছু ঠিক করতে চায়, আর সে যে তার আগের কাজ নিয়ে অনুতপ্ত তাও সে প্রমাণ করবে। পরদিন সকালে দেখা যায় লাই ঘুম থেকে উঠেই দেখে জিয়াং মার খাওয়া অবস্থায় সেখানে ফিরছে। এটা দেখে সে তাড়াতাড়ি মেডিকেল বক্স আনে এবং তার এই অবস্থা কিভাবে হলো তা জানতে চায়। জিয়াং জানায় যে সে সেই লোকেদের কাছে প্রপার্টির কাগজ ফিরিয়ে আনতে গিয়েছিল আর তারাই তার এই অবস্থা করেছে, তাছাড়া সে পুলিশও ডাকতে পারবে না কারণ দোষটা তো তার নিজের। তখন লাই জানতে চায় যে সে লোকগুলোর টাকা কিভাবে পরিশোধ করবে। জিয়াং বলে যে সেই ফার্মটি অনেক ভালোভাবে চালিয়ে তাদের টাকা দিয়ে দিবে। এটা শুনে লাই কিছু একটা ভাবতে থাকে আর সে না পারতে তার ফ্রেন্ডদের থেকে টাকা ধার নেয়। সেই ফ্রেন্ডের সাথে টিন জিয়াং এর হঠাৎ দেখা হলে সে তাকে এই ব্যাপারে জানায়, আর এটা জেনেই টিন জিয়াং অফিসে গিয়ে লাই কি করছে তা দেখতে থাকে। সে দেখে লাই খুবই অন্যমনস্ক হয়ে কফি বানাচ্ছে আর ভুলে সে কফি নিজের হাতের উপরেই ফেলে দেয়। সে তখনই লাইয়ের কাছে যায় এবং তার হাতে বরফ লাগিয়ে দিতে দিতে এইটা জিজ্ঞেস করে যে সে কেন তাদের ফ্রেন্ডের থেকে টাকা ধার নিয়েছে। লাই তখন তাকে অন্য জায়গায় নিয়ে যেয়ে বলে যে তার টাকাটা এমনিই লাগতো, এর জন্য সে নিয়েছে। কিন্তু টিং জিয়াং তাকে বলে যে সে যেই জন্যই নিক তার কারো কাছে ধার হিসেবে টাকা চাওয়া লাগবে না, সে দিবে তাকে টাকা। লাই তখন তাকে তার কাইন্ডনেসের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু বলে যে তার টাকা লাগবে না। এটা বলে তারা চলে আসতে নিলে
পেছন থেকে তাদেরকে লি দেখে ফেলে এবং তারা একসাথে কি করছে তা নিয়ে সন্দেহ করতে থাকে। এরপর দেখানো হয় লাই তার ভাইয়ের সাথে দেখা করে। তার ভাই জানতে চায় যে লাই কত টাকা ধার নিয়েছে। লাই জানায় সে তার পরিচিত অনেকের থেকেই ধার নিয়েছে, কিন্তু এখনো ঋণ পরিশোধের সম্পূর্ণ টাকাটা ম্যানেজ হয়নি। তখন তার ভাই বলে যে তাহলে তারা আবারও তাদের পুরনো প্রফেশন অর্থাৎ চিটার ধরার কাজ শুরু করে দিতে পারে। আর তাছাড়া তার কাছে একটি কাজও আছে, কিন্তু সেটি একটু রিস্কি, কারণ লোকটি ইউএর বিল্ডিং এই থাকে। লোকটির নাম ফান, আর সে মানুষের সাথে খুব একটা মেশে না। তার একটি পেট কুকুর আছে, তার সাথে নিয়ম করে প্রতিদিন হাঁটতে বের হয়। লাই তখন তার চার্ম দিয়ে ফানকে ফাঁসানোর কাজ শুরু করে দেয়, কিন্তু কোনোভাবেই সে তাকে গলাতে পারে না। তার সাথে কথা বলা তো দূরের কথা, সে তো তার দিকে ফিরেও তাকায় না। এরপর একদিন লাই ইউয়ের সাথে ছিল, তখন সে ইউয়ের কাছে জানতে চায় যে যদি তাদের কোম্পানির কোনো ক্লায়েন্ট অনেক বেশি জেদি হয় আর কাজ করতে না চায় তাহলে তারা কিভাবে তাকে ঠিক করবে। ইউ বলে যে তারা তাদের পছন্দগুলোর দিকে খেয়াল করে তাকে ইমপ্রেস করবে। আর এই কথা শুনে লাই মিমির দিকে তাকায়। আর পরদিনই ঠিক 5:30 বাজলে সে মিমিকে নিয়ে গার্ডেনে যায়। তখন ফ্যান লাইয়ের পেট আছে জেনে তার কাছে যায় এবং তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। অর্থাৎ লাই এখন তার ফ্রেন্ড। পরদিন থেকে লাই যেই অবস্থায় থাকুক না কেন, ঠিক 5:30 আগে সে সবার সামনে থেকে উধাও হয়ে যায়। আর তখন তাকে পাওয়া যায় ফানের সাথে। ফানের সাথে তার বন্ডিং আরো ভালো হচ্ছিল এবং সে লাইকে পছন্দও করতে শুরু করে। কিন্তু এইদিকে ইউ তার হঠাৎ এমন উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে অনেক সন্দেহ করতে থাকে, তাই সে লির সাথে দেখা করে। লি তখন তাকে জানায় যে অফিসে এসেও লাইকে 5:00 বাজলে আর অফিসে দেখা যায় না। এটা শুনে ইউ ক্যালকুলেশন করে যে এখান থেকে তার বাসায় যেতে 1/2 ঘন্টা সময় লাগে, অর্থাৎ লাই হয়তো এই সময় তার বাসায় যায়। তখনই সে তাড়াতাড়ি করে তার বাসায় যায় আর সেখানে যেয়ে দেখে সেখানে লাই বা মিমি কেউই নেই। এরপর সে কিচেনে পানি খেতে গেলে সেখানে জুস করে রাখা দেখে। অন্যদিকে লাইকে দেখানো হয় সে প্রতিদিনের মতো ফানের সাথে দেখা করে। তখন তাদের কাছে লাইয়ের ভাই জুসওয়ালা সেজে আসে। লাই তখন কিউই জুস নেয় আর ফানকে ইচ্ছে করে তার বানিয়ে আনা ওয়াটারমেলনের জুস নেওয়ায়। কিন্তু তখনই সেখানে ইউ চলে আসে। লাই তাকে দেখে তো অবাক হয়ে যায় আর তখনই ফানকে মিথ্যা বলে যে ইউ হলো মিমির ডক্টর। এটা বলেই সে ফানের কুকুরটিকে হাত থেকে ছেড়ে দেওয়ার অ্যাক্টিং করে। ফানের পর তার পেটকে আনতে গেলে ইউ লাইয়ের কাছে জানতে চায় যে সে কেন আবারও তার আগের প্রফেশনে ব্যাক করেছে। লাই তখন তাকে কোনো কথাই বলতে চায় না। এরপর লাই ফানের সাথে মিথ্যা বাহানা করে সেখান থেকে ইউ এর বাসায় মিমিকে রাখতে আসে। এরপর সে চলে যেতে নিলে ইউ তাকে বলে যে সে তো তার বাবাকে টাকা দেওয়ার জন্যই এটা করছে। ইউ এই ব্যাপারে জানে দেখে লাই অনেক অবাক হয়। তখন ইউ বলে যে সে তাকে সব টাকা দিবে, কিন্তু লাইকে তার বাবা ইউজ করছে, এটা যেন সে বুঝে। এই কথা শুনে লাই বলে যে ইউও তো তাকে ইউজই করছে, তাও তার বাবার সাথে তার রক্তের সম্পর্ক আছে, কিন্তু ইউ এর সাথে তো কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত তাদেরকে একে অপরকে দেখতে হবে, এটা বলেই সে চলে যায়। আর তারপর এই কথাগুলো ইউ সারা রাত ধরে ভাবতে থাকে। পরদিন সকালে ইউ এর কাছে ফান আসে এবং লাইকে খুঁজে তাকে ধন্যবাদ জানানোর জন্য। ইউ তখন এটার কারণ জানতে চাইলে সে বলে যে লাই এসেছিল তার এক্স এর কথায় তার পেটকে চুরি করতে, কিন্তু এটাই সে রিয়েলাইজ করেছে যে তার গার্লফ্রেন্ড তার পেটকে এবং তাকে কত বেশি ভালোবাসে। এটা শুনে ইউ এরও ভুল ভাঙে, কারণ ইউ তো ভেবেছিল যে লাই ফানের সাথে মিথ্যা প্রেমের সম্পর্ক করছিল। আর তখনই দেখানো হয় যে লাই আর তার ভাই আসলে ফানের এক্স গার্লফ্রেন্ড এর কথায় ফানের পেট চুরি করতে চেয়েছিল, যেটি ফান তার থেকে ব্রেকআপের পর নিয়ে এসেছিল। কিন্তু লাই চুরি করতে না পারা সত্ত্বেও তার পেমেন্ট আসলে সে অবাক হয়। তখনই তার ভাই তাকে জানায় যে আসলে তাদের ক্লায়েন্ট এগুলো পেট ফিরে পাওয়ার জন্য করেনি, সে শুধু চেয়েছিল লাই যেন ফানের মনে তার কাছে আবারও ব্যাগ যাওয়ার ইচ্ছাটা জাগায়। আর যেহেতু লাই দেখতে ফানের এক্স গার্লফ্রেন্ডের মতো ছিল, এর জন্য ফান আরো বেশি তার গার্লফ্রেন্ডকে মিস করতে শুরু করে এবং সে এখন তার কাছে ফিরে গিয়েছে। যাই হোক, এরপর টিনজিয়াংকে দেখানো হয়। সে ফার্মের বাইরে থেকে লাইকে দেখছিল আর ভাবছিল যে হয়তো ফার্ম বাঁচানোর জন্য লাইয়ের টাকার প্রয়োজন, কিন্তু তখনই তার কাছে জিয়াং আসে আর তার কাছে সে কে সেটা জানতে চায়। টিংজিয়াং জানায় সে লাইয়ের কলেজের সিনিয়র। লাই কোনো প্রবলেমে আছে নাকি তাই দেখতে এসেছে। জিয়াং তখন তার সাথে কথা বলে। তো তারা কি কথা বলে তা তো আমরা পরেই জানতে পারবো।
এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে ইউকে দেখানো হয়। লাইতাকে সেই জোয়ের মিট কোম্পানির ব্যাপারে জানায়। লি জানায় যে এটা খুবই নতুন একটি কোম্পানি, কিন্তু তাদের সেল অনেক বেশি। যে কেউ চাইবে এমন একটি কোম্পানিতে ইনভেস্ট করতে, যার জন্য লায়ের বাবা জিয়াংও এটাই করতে চায়। তখন ইউ বলে যে লায়ের বাবা যেন এটা করতে না পারে তা তাদেরকেই নিশ্চিত করতে হবে, আর নিশ্চয়ই এই কোম্পানিতে কোনো প্রবলেম আছে, যেটি ইউ লিকে খুঁজে বের করতে বলে। কিন্তু সে লিকে এটাও জানায় যে এই ব্যাপারে যেন লাই কোনোভাবে না জানে। লিও তার কথা মতো সেই কোম্পানিতে যায়, কিন্তু সেখানে সিকিউরিটি থাকায় সে খাবারের ডেলিভারি দেওয়ার নাম করে সেখানে যায়। সেখানে গিয়েই সে দেখে যে কোম্পানিতে র ম্যাটেরিয়াল এসেছে, আর সেখানে ছিল মিট। আসলে এই কোম্পানি ভেজিটেরিয়ান মিট সেল করত, কিন্তু মানুষ তো জানতই না যে তারা রিয়েল মিট ইউজ করছে, যার ফলে এটা ইউ এর জন্য অনেক বড় একটি প্রমাণ। তাই লি তখনই সবকিছুর ছবি তুলে আনে, এরপর সে ইউ এর সাথে দেখা করে। ইউ তখন সেই প্ল্যান্ট মিট কোম্পানির জোকে ডাকে এবং তাকে ছবিগুলো দেখিয়ে বলে যে সে যদি না চায় যে এই ছবিগুলো বাইরে আসুক, তাহলে সে যেন ফার্মটির ওনারশিপ তাকে ট্রান্সফার করে। লোকটি তখন তার অফার অ্যাকসেপ্ট করে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় লাই রাতে তার বাবার সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় যে সে কি আসলে এই ফার্ম বাঁচানোর জন্য টাকা চাচ্ছে। জিয়াং হ্যাঁ বললে লাই বলে যে সে মিথ্যা কথা বলছে, সে তো আসলে প্ল্যান্ট মিট কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কার কাছে টাকা যাচ্ছে। তার মানে সে আবারও তাকে ঠকালো, মিথ্যা নাটক করলো তার সাথে, কিন্তু তার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না, এটা তার গ্যারান্টি। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে লায়ের বাবা টিন জিয়াং এর সাথে এই মিট কোম্পানিতে ইনভেস্ট করার ব্যাপারে কথা বলে, কিন্তু টিন জিয়াং লায়ের বাবার খারাপ মতলব আছে এটা জেনে সবটা লাইকে জানিয়ে দেয়। এর জন্য লাই তার বাবার সত্যিটা জানতে পারে। তো লায়ের বাবা এসব শুনে তো অনেক বেশি রেগে যায় আর লাইকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে ইউ আসে এবং তাকে বলে যে তার খেলা শেষ। সে যাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছিল সেই কোম্পানি ফ্রডের কেসে বন্ধ হয়ে গেছে এবং তার মালিক এখন জেলে। সে আরো বলে যে জিয়াং যেন আর কখনো লাই আর এই ফার্মের আশেপাশে আসারও ট্রাই না করে। এটা বললে জিয়াং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরে ইউ লাইয়ের সাথে দেখা করে, লাইকে সে তার ফার্মের ওনারশিপ দেয় এবং তাকে এর জন্য সাইনও করতে বলে, কিন্তু লাই সেখান থেকে দূরে যেয়ে একা মন খারাপ করে বসে থাকে। ইউ তার কাছে গেলে সে বলে যে সে তার বাবাকে এবার বিশ্বাস করেছিল, কিন্তু সে তাকে ধোকা দিল। ছোটবেলা থেকে সে তাকে মিথ্যা বলে আসছে, সে তাকে অনেক বেশি হার্ট করেছে। ইউ তখন তাকে বলে যে সে আর কখনো কাউকে লাইকে হার্ট করতে দিবে না, সে সব সময় তার পাশে থাকবে। তাদেরকে এভাবে থাকতে দেখে ফেলে টিন জিয়াং। টিন জিয়াং এর তখন অনেক বেশি রাগ হয়, তাই সে বাসায় এসেই সানের সাথে ইন্টিমেট হয়। এরপর সে সানকে তার বাসায় যেতে বলে এবং ইউ আর লায়ের বিয়ে নিয়ে আর একটু বেশি সতর্ক হতে বলে। সে বলে যে সান যেন ইউ এর বাবাকে দিয়ে সুয়ের বাবার সাথে কথা বলায়। এরপর সান চলে গেলে টিন জিয়াং মনে মনে বলতে থাকে যে লাইকে তার কাছেই আসতে হবে, অর্থাৎ সে এইভাবে সানকে দিয়ে লাইয়ের সত্যিটা ইউ এর বাবার সামনে আনতে চাচ্ছিল, যাতে করে সে লাইকে পেতে পারে। সানও তার কথা মতো বাসায় যেয়ে ইউ এর বাবার সাথে কথা বলে এবং তাকে বলে যে সে একবারও বিয়ে নিয়ে সুয়ের বাবার সাথে কথা বলেনি, তাই তার এখন উচিত তার সাথে কথা বলা। ইউ এর বাবা তখন আসল সুয়ের বাবাকে কল করে, তো তখন সে তার সাথে কথা বলে সত্যিটা জেনে যায়। তাছাড়া সুয়ের বাবা আসলে সুয়ের সাথে ইউ এর বিয়ে নিয়েও খুব একটা ইন্টারেস্টেড না। এটা জেনে ইউ এর বাবা অনেক বেশি রেগে যায়। তখন সে ভাবতে থাকে যে কিভাবে ফেক্সু তাকে মিথ্যা বলে এসেছে, কিন্তু সে এটা কেন করেছে তা সে বুঝতে পারে না। এদিকে সানকে দেখানো হয়, সে মনে মনে বলতে থাকে যে যেহেতু সুফেক, তাহলে ইউ এর বাবা সুয়ের বাবার ইনভেস্টমেন্ট ছাড়া রিসোর্টের প্রজেক্ট ইউকে দিবে না। সে এগুলো ভাবছিল তখনই তার কাছে একজনের মেসেজ আসে, যেটি দেখে সে ঘাবড়ে যায় এবং লোকটিকে ব্লক করে দেয়। এটাকে ছিল তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, পরদিন আমাদের ইউ আর লাইকে দেখানো হয়, তারা ফাইনালি এখন ডেট করছে। তারা ডেটের জন্য পটারি করতে থাকে। তখন ইউ লাইয়ের গোল্ড ফিশ গ্রাস বানায়, যেটি হলো লাইয়ের ফার্মের নাম।
এটা দেখিয়ে ইউ বলে যে এই ফার্মের জন্যই তারা এক হয়েছে, আর সে যে কোনো মূল্যে তাদের এই সুন্দর সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে। সে আরো বলে যে সে রিয়েল সুকে ইমেইল করেছে, তাদের এঙ্গেজমেন্ট সে ক্যান্সেল করেই ছাড়বে। এটা শুনে লাইতো অনেক খুশি হয়। এরপর দেখানো হয় সানকে, তার সাথে একটি লোক দেখা করতে আসে। সে হলো সেই লোকটি যে তাকে মেসেজ দেওয়ায় সে ঘাবড়ে গিয়েছিল। তো এই লোকটির নাম হলো সং, আর তাদের কথা শুনে বোঝা যায় যে সে কোনো এক অ্যাক্সিডেন্টের সিক্রেট জানে। আর তার জন্য এর আগে সে সানের থেকে টাকাও নিয়েছিল, আর এখন সে সানের সিক্রেট জানিয়ে দেওয়ার কথা বলে তাকে ব্ল্যাকমেইল করে আবারও টাকা নিতে চায়। কিন্তু সান তাকে বলে যে সে তাকে আর কোনো টাকা দিতে পারবে না। এটা বলে সং তাকে আরো ভাবতে বলে আর সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পর দেখানো হয় অফিসে ওয়াই ওয়াই লির সাথে দেখা করতে আসে, কিন্তু ভুলে সে সবার সামনে বলে ফেলে যে লিকি ভুলে গিয়েছে যে তার একটা কিউট গার্লফ্রেন্ড আছে। এটা সবাই শুনে অনেক বেশি অবাক হয়। ওয়াই ওয়াই তখন জোর করে লিকে নিয়ে ইউ এর অফিসে যায় এবং ইউকে বলে যে সে আজকে লিকে তার সাথে শপিং এ নিয়ে যাবে। লি তাকে বোঝাতে থাকে যে তার আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু ওয়াই ওয়াই তার কোনো কথাই শুনতে চায় না। তখন লাই ওয়াই ওয়াই কে বলে যে সে তার সাথে শপিং এ যাবে। তার সাথে শপিং এ যাওয়ার ইচ্ছা তার অনেক দিন থেকে। এভাবেই সে ওয়াই ওয়াই কে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখানো হয় রিয়েল সুকে, সে ড্রিম সিটি কোম্পানিতে ইউ এর ইমেল পেয়ে এসেছে, কিন্তু আসার পরেই তার জামায় ময়লা পানি লেগে যায়। এদিকে লাই আর ওয়াই ওয়াই মিলে শপিং করতে থাকে। তখন ওয়াই ওয়াই নিজের শপিং শেষ হলে লাইয়ের জন্য শপিং করার জন্য একটি বুটিকে যায়, কিন্তু দেখানো হয় সেখানে সং এর একজন লোক আছে যে ঝাড়ুওয়ালা সেজে লাইয়ের উপর নজর রাখছিল, কারণ তারা লাইকে সু মনে করে। আর যেহেতু সান আর জো এর ফ্যামিলি তাদেরকে টাকা দিচ্ছে না, আর তাছাড়া তারা জানে যে সু তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য তারা সুকে কিডন্যাপ করবে এটাই ঠিক করেছে। তো লোকটি সংকে জানায় যে সু একটি ড্রেস ফাইনাল করেছে, কিন্তু তখন দেখানো হয় সেই সেম বুটিকে রিয়েল সু যায় তার জামা নোংরা হয়েছে বলে অন্য একটি জামা কেনার জন্য, কিন্তু সেও লায়ের মতো সেম জামা ফাইনাল করে, তবে লাই স্মল সাইজটি নিয়ে নেয়। লাই তখন সুয়ের জামা নোংরা খেয়াল করে তার জামাটি তাকে দিয়ে দেয়। এরপর রিয়েল সু জামা পরে সেখান থেকে বের হলে কিডন্যাপাররা ভুল করে সঠিক সুকেই উঠিয়ে নিয়ে যায়। এরপর আমাদেরকে ইউ এর বাবাকে দেখানো হয়, সে লাইয়ের ফার্মে যায়, কারণ যেহেতু ইউ এই ফার্মটি রাখা নিয়ে অনেক কথা বলেছে, তাই সে ভাবে যে ফার্মে গিয়ে সে নিশ্চয়ই লাইয়ের ব্যাপারে জানতে পারবে। আর সেটাই হয়। সে ফার্ম ভিজিট করার কথা বলে প্রবেশ করলে সেখানে থাকা লাই এবং ইউ এর ছবিগুলো দেখতে পায়। এরপরই সে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হলে সানকে দেখানো হয়, সে অনেক ঘাবড়ে ছিল কারণ তার কাছে সুকে কিডন্যাপ করার মেসেজ আসে। সে তখন টিনজিয়াংকে ডাকে এবং তাকে বলে যে সু ফেক ছিল আর কিডন্যাপাররা ফেক সুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে তো টিনজিয়াংও অনেক ঘাবড়ে যায় আর সানের কাছে জানতে চায় যে তারা সুকে কেন কিডন্যাপ করবে। তখন সান তাকে মিথ্যা বলে যে কিডন্যাপারের সাথে জো ফ্যামিলি আগে বিজনেস পার্টনার ছিল, এখন তারা কোনো কারণে টাকা নেওয়ার জন্য এসেছে। তখন টিনজিয়াং বলে যে তাহলে তো তাদেরকে এটা ইউ এর বাবা আর পুলিশকে জানাতে হবে, কিন্তু সান বলে যে তারা এটা করতে পারবে না। এটা শুনে টিনজিয়াং বুঝতে পারে যে সান নিশ্চয়ই তার থেকে কিছু লুকাচ্ছে, তাই সে সানকে শান্ত করে তাকে সবটা বলতে বলে। তো সানের সাথে কথা শেষে সে বাইরে এসে লাইকে কল দিতে থাকে, কিন্তু লাই তো কলই রিসিভ করে না, তাই সে ভাবে যে লাই সত্যিই কোনো বিপদে আছে, কিন্তু এটা সে ডিরেক্টলি ইউকে জানাতে পারবে না, তাহলে সে ফেঁসে যাবে। এর জন্য সে একটি কম্পিউটার শপের কম্পিউটার থেকে লুকিয়ে ইউকে ইমেইল পাঠায়। ইউ তখন তার ইমেইল পেয়ে অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কি করবে। সে লাইকে কল করতে থাকে, কিন্তু লাই বা ওয়াই ওয়াই কেউই ফোন রিসিভ করে না, কারণ তারা তো তখন স্পা নিচ্ছিল। ইউ তখন সেই ছবিটা খেয়াল করে দেখলে একটি লোকেশন পায় আর সেই দিকেই যেতে শুরু করে। এদিকে তখন দেখানো হয় সান বাসায় বসে ভাবতে থাকে যে টিনজিয়াং সবকিছু সামলে নিয়েছে কিনা। তখনই সেখানে ইউ এর বাবা আসে আর অনেক বেশি রেগেছিল সে।
সান তখন এর কারণ তার কাছে জানতে চাইলে সে বলে যে ইউ তাকে ধোকা দিয়েছে। সান তো এই কথা শুনে মনে মনে খুশিই হয়। এরপরই ইউ এর বাবা বলে যে সান যেন পরদিন থেকে অফিসে জয়েন করে। তো এরপর আবারও আমাদের ইউকে দেখানো হয়, সে সেই লোকেশনে যায় এবং সবগুলোকে মেরে যখন সে মেয়েটির মুখোশ খোলে তখন সে সেখানে লাইকে না দেখে অনেক বেশি অবাক হয়। আর সুও তখন তার দিকেই তাকিয়ে থাকে। আসলে দুইজনের কেউই একে অপরকে চিনত না। এরপর দেখানো হয় লাইকে, সে তো স্পা নিতে নিতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলেই সে তার ফোনে ইউ আর টিনজিয়াং এর মিস কল দেখতে পায়। এটা দেখে সে সাথে সাথে ইউকে কল করে। ইউ তখন তার সাথে দেখা করার জন্য সেখানে আসে আর এসেই তাকে জড়িয়ে ধরে। এরপর সে লাইকে সবটা জানায় যে কি হয়েছিল। লাই বলে যে সে এরপর থেকে কখনো আর তার ফোন না ধরে থাকবে না। লাই এটাও বলে যে তাকে টিনজিয়াংও কল করেছিল। ইউ তখন জানতে চায় যে টিনজিয়াংও কি তার কিডন্যাপ নিয়ে জানতো। লাই বলে যে না, টিনজিয়াং তো তাকে একটি ফাইল সেন্ড করার জন্য কল করেছিল। তো যাই হোক, এরপরই তারা বাসায় চলে আসে। তখন আমাদেরকে দেখানো হয় সেই সং একজনের সাথে দেখা করতে যায়, আর সেই একজন হলো টিনজিয়াং। টিনজিয়াং তার সাথে কেন দেখা করে তা তো আমরা পরেই জানতে পারবো। পরদিন দেখানো হয় ইউ লায়ের হাত ধরে তার অফিসে আসে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল তার বাবা এবং সান। তার বাবা তাকে সুয়ের ফেক হওয়ার বিষয়টা নিয়ে অনেক কথা শোনায় আর বলে যে সে যদি এই ফার্মের মেয়েটির সাথে ডেট করে তাহলে তাকে রিসোর্টের প্রজেক্ট ভুলে যেতে হবে। ইউ তার উত্তরে বলে যে সেই রিসোর্টের জন্য অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে ফেলেছে, আর তাকে যদি এই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয় তাহলে এত বড় ইনভেস্টমেন্টও তাদের হাতছাড়া হবে। এটা শুনে ইউ এর বাবা আর কোনো কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু বাইরেই তার কাছে আসে রিয়েল সু, আর সু তখন ইউকে দেখে বলে যে তাদের আবারও দেখা হলো। কিন্তু সে ইউকে লায়ের হাত ধরতে দেখে একটু অবাকই হয়ে যায়। এরপর আমাদের সুকে দেখানো হয় সে সানের সাথে তাদের বাসায় আসে ইউ এর বাবার সাথে দেখা করতে। ইউ এর বাবার সাথে দেখা করলে সে সানকে সেখান থেকে যেতে বলে। এরপর সে সুকে বলে যে ইউ এত বড় অন্যায় করে ফেলেছে যা নিয়ে সে সুর কাছে লজ্জিত। সু তখন বলে যে ইউ অন্য কাউকে ফেক সু বানিয়ে কেন আনলো তা তার কাছে ম্যাটার করে না। সে তো শুধু এটা জানে যে ইউ হলো সুয়ের ফিয়ন্সে, আর সে এটাও বলে যে সে ইউকে পছন্দ করে। এটা শুনে ইউ এর বাবা তো অনেক বেশি খুশি হয় এবং তাকে গিফট হিসেবে তাদের কোম্পানিতে একটা পজিশনও দিয়ে দেয় যাতে করে সু ইউ এর কাছাকাছি থাকতে পারে। সুও তো এটা পেয়ে অনেক হ্যাপি হয়। এরপর দেখানো হয় লাই এবং ইউ মিলে লেকের পাড়ে আসে। তখন লাই ইউকে বলে যে তার যখন মন খারাপ হয় তখন সে লেকের পাড়ে আসে, আর তখন অল্প সময়ের জন্য হলেও সে সব স্ট্রেস ভুলে যায়। ইউ বলে যে সে জানে এখন সিচুয়েশন খারাপ হয়ে গেছে কিন্তু সে কোনোভাবেই তার থেকে দূরে যাবে না, যত যাই হয়ে যাক না কেন তারা সব সময় একসাথে থাকবে। তখন লাই বলে যে তার সত্যিটা সামনে আসায় সে আরো খুশি হয়েছে কারণ তাকে শুধু মিথ্যা বলতে হচ্ছিল। তখন ইউ বলে যে মিথ্যা জিনিসটা খারাপ না, মিথ্যা বলেই তো মানুষের সত্যিটা বের করা যায়। যেমনটা লাই চিটার ধরার ক্ষেত্রে করে, লাই বলে যে ইউকে জানতে চায় যে সেই কাজ কেন শুরু করেছিল। ইউ জানতে চাইলে লাই বলে যে সে যখন কলেজে পড়ত তখন তার ফ্রেন্ড ছিল, সে একটি ছেলের সাথে রিলেশনে ছিল কিন্তু সে তাকে বার বার চিট করে। পরক্ষণে সে তার ফ্রেন্ডের সাথে একেবারেই ব্রেকআপ করে নেয় আর অন্য কারোর সাথে বিয়ে করতে যায়। ঠিক তখনই সে ঠিক করে যে সে ছেলেটির সত্যিটা সবার সামনে আনবে, আর এভাবে এই কাজটি তার প্যাশন হয়ে যায়। এটা শুনে ইউ বলে যে কোনো দিন যদি সে তার চাকরি ছেড়ে দেয় তাহলে সে লাইয়ের সাথে মিলে এই কাজ করবে আর লাই হবে তার ওয়াইফ। এটা বলে তারা একে অপরকে কিস করে। যাই হোক, এর পর দিন দেখানো হয় যে লাই তার সুয়ের ড্রেস আপ ছেড়ে নিজের মতো করে ড্রেস আপ করে অফিসে আসে। তখন সবাই তার সত্যিটা জানার পর এখনো তাকে অফিসে দেখে অবাক হয়, কিন্তু লাই কারো কথায় কান না দিয়ে তার টিমের কাছে নিজের আসল পরিচয় দেয় আর কাজ করতে শুরু করে। সবাই তাকে লাই হিসেবেও ঠিকভাবে মেনে নেয়। এরপর দেখানো হয় ইউকে, সে রিসোর্টের জন্য আর্কিটেক্ট খুঁজছিল। তখনই তার কাছে অনেকগুলো আর্কিটেক্ট আসে কিন্তু কাউকেই তার ভালো লাগে না। তখন সে লির হাতে আর একজন আর্কিটেক্টের সিভি দেখতে পায়।
লি তাকে সেটি দিতে চাচ্ছিল না, কারণ সিভিটা ছিল সুয়ের। কিন্তু ইউ তার থেকে সেটা নিয়ে দেখলে তার কাছে অনেক ভালো লাগে, আর এর জন্য সে তাকে তার অফিসে ডেকে পাঠায়। তো এখানে এসে সু বলে যে সে শুধু কাজের কথাই বলবে, পার্সোনাল কোনো ম্যাটার নিয়ে সে এখানে ডিসকাস করবে না। এটা বলার পরই সে রিসোর্ট নিয়ে তার আইডিয়া দিতে শুরু করে, আর ইউকে দেখে মনে হচ্ছিল তার কাছে সুয়ের আইডিয়া ভালোই লাগছে। তো লি তখন লায়ের কাছে আসে এবং তাকে বলে যে সু আর্কিটেক্ট হিসেবে রিসোর্টের প্রজেক্টে জয়েন করতে পারে, কিন্তু এতে লায়ের ভাবার কিছুই নেই, কারণ তারা শুধু কাজ নিয়েই কথা বলবে। তো সু জয়েন করবে শুনে লায়ের একটু খারাপ ফিল হতে থাকে, আর তখনই ইউ লিকে কল করে আর কন্ট্রাক্ট আনতে বলে এবং সুকেই তারা আর্কিটেক্ট হিসেবে হায়ার করে নেয়। কন্ট্রাক্ট সাইনের পর সু ইউকে বলে যে ইউ এর বাবা ডিরেক্টলি তাকে এই পজিশন দিয়েছিল, কিন্তু সে অন্যের রেফারে কাজ করবে না, এর জন্য তার অফার সে অ্যাকসেপ্ট করেনি। এটা শুনে ইউ খুশি হয়ে যায়। যাই হোক, এরপর সু ইউকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে বলে। ইউ তাকে নিয়ে তার টিমের কাছে যায় এবং সবার সাথে তার পরিচয় করায়, আর তখনই লাইকে তার গার্লফ্রেন্ড হিসেবে সে পরিচয় করিয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে টিং জিয়াংকে দেখানো হয়। সে আবারও খাবার নিয়ে সং এর সাথে দেখা করতে যায়, আর তাদের কথা থেকে বোঝা যায় যে টিং জিয়াং সং এর কাছে জানতে চেয়েছিল যে তার সাথে জৌ ফ্যামিলির কি সম্পর্ক, কিন্তু সং তাকে এই ব্যাপারে এখনো জানাতে চায় না। তাই টিং জিয়াং তাকে বলে যে পুলিশ তাকে মরিয়া হয়ে খুঁজছে, তার কাছে অনেক কম সময় আছে, তাই সে যদি তাকে সত্যিটা জানায় তাহলে সে তার হেল্প করবে। এটা বলে সে তাকে যোগাযোগের জন্য একটি ফোন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তাদের রিসোর্টের প্রজেক্ট নিয়ে একটি মিটিং হয়। মিটিং শেষে লাঞ্চের জন্য ইউ আর লায়ের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন সু ইউকে বলে যে তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, আর যেহেতু লাই এই রিসোর্টের প্রজেক্ট নিয়ে অনেক কিছু জানে, তাই লাই তার অ্যাসিস্ট্যান্ট হলে সবচেয়ে বেশি ভালো হবে। এসব শুনে লাই তার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হয়, আর তারা দুজন কাজের জন্য বেরিয়ে পড়ে। ইউ বেচারার তো লাঞ্চ ডেটটাই ক্যান্সেল হয়ে যায়। সু লাইকে নিয়ে রিসোর্টের শহর চেনার জন্য বের হয়। শহর চিনলে তার জন্য কাজ করা আরো সহজ হবে। তখন গাড়িতে তাদের কথা থেকে বোঝা যায় যে সু তার কাজটিতে পার্সোনাল প্রবলেম ইনক্লুড করবে না, সে একজন প্রফেশনালের মতো শুধু কাজে ফোকাস করবে। আর এটা জেনে তাদের দুজনের মধ্যকার অকওয়ার্ডনেসও কেটে যায়, আর তারা ফ্রেন্ডের মতো সারা শহর ঘুরে বেড়ায়। এরপর সু সেখানে থাকা একটি পাহাড় দেখে লাইকে বলে যে সে ওই পাহাড়ে চড়ে সারা শহরের ভিউ দেখতে চায়। লাই প্রথমে তাকে বলে যে এখন পাহাড়ে উঠলে নামতে গিয়ে অন্ধকার হয়ে যাবে, কিন্তু তারপরও সু যেতে চাইলে লাই তাকে নিয়ে যেতে রাজি হয়। এরপর দেখানো হয় ইউকে, তাকে পুলিশ কল করে জানায় যে তারা সং নামের একজনকে ডিটেক্ট করতে পেরেছে, যে কিনা এই কিডন্যাপিং করিয়েছে, কিন্তু এখনো তারা তাকে ধরতে পারেনি। পুলিশের সাথে কথা শেষে সেখানে লি আসে। লি ইউকে জানায় যে তাকে একটি কম্পিউটার শপ থেকে ইমেলটি পাঠানো হয়েছিল, কিন্তু ওনার ইমেলটি তাকে পাঠায়নি। তখন ইউ বলে যে তাদেরকে এই সং এর হিস্ট্রি বের করতে হবে, তাহলেই তারা মেইন ভিলেনকে পেয়ে যাবে। আবারও সু আর লাইকে দেখানো হয়। তারা অনেক কষ্টে উপরে ওঠে, আর এরপর সু কথায় কথায় লাইকে বলে যে সে ইউকে পছন্দ করে, তাই সে শেষ পর্যন্ত তাকে পাওয়ার চেষ্টা করে যাবে। লাইও তাকে বলে যে তার তাদের রিলেশনশিপের উপর পূর্ণ বিশ্বাস আছে। তো এরপরই সন্ধ্যা হয়ে আসলে তারা নিচে নামতে শুরু করে, কিন্তু তখনই লাইকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে সু পড়ে যায়, আর সে পায়ে ব্যথা পাওয়ার কারণে আর উঠতে পারে না। তাই লাই তাকে বলে যে সে নিচে গিয়ে হেল্প নিয়ে আসছে। ঠিক তখনই সেখানে লাইকে পিক করতে ইউ আসে, কিন্তু সুয়ের পড়ে যাওয়ার আওয়াজ শুনে সে তার কাছে যায় এবং তাকে ঘাড়ে করে নিচে নিয়ে আসে। নিচে এনে সে সুকে তার গাড়িতে বসিয়ে লায়ের উপর চিৎকার করে বলে যে সে কেন সুকে এত রাতে ট্র্যাকিং করাতে নিয়ে গেল, সুয়ের যদি এখন কিছু হয়ে যেত। তার এই কথা শুনে লাই কষ্ট পায়, কিন্তু তখন সে ইউকে সরি বলে প্রবলেম সলভ করে ফেলে। পরদিন দেখানো হয় টিং জিয়াং ইউ এর বাবার সাথে দেখা।
দেখা করে। ইউয়ের বাবা তাকে রিসোর্টের প্রজেক্টের সব ডিটেলস ঠিকভাবে তার কাছে পৌঁছানোর জন্য তাকেও প্রজেক্টে ইনক্লুড করে, কিন্তু তখন সে টিংজিয়াং এর টাই খেয়াল করে, যেটার মতো সেম দেখতে একটি টাই সান তাকে গিফট করেছিল। এটা দেখে সে তখন টিংজিয়াংকে কিছুই বলে না, কিন্তু সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে যে সে যেন সানের সমস্ত কেনাকাটার ডিটেলস তাকে পাঠায়। তার এই কাজ দেখে বোঝা যায় যে সে সান আর টিংজিয়াংকে নিয়ে কিছু একটা আন্দাজ করতে পারছিল। তো এরপরই দেখা যায় টিংজিয়াং খুব ভাব দেখিয়ে ইউ লাই আর তাদের পুরো টিমের কাছে যায় এবং বলে যে রিসোর্টের প্রজেক্টটা এখন থেকে সেও তাদের টিমের হয়ে কাজ করবে। ইউও এই ব্যাপারটা খুব একটা খারাপ ভাবে নেয়নি, সে তাকে ঠিকভাবেই ওয়েলকাম করে। এরপর সেখানে সু চলে আসলে তারা তাদের মিটিং শুরু করে। সারা দিন ধরে তারা অনেকগুলো মিটিং এবং অনেক কাজ করে। এর জন্য লাই ইউ এর জন্য কফি নিয়ে তার কেবিনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সু তো আগে থেকেই ইউকে কফি এনে দিয়েছে। এটা দেখে সে বাইরেই দাঁড়িয়ে থাকে আর তাকে তখন টিংজিয়াং ও দেখে। তো আরো অনেক কাজ করার পর ফাইনালি তাদের কাজ আজকের জন্য শেষ হয় আর তারা রিসোর্টের ফাইনাল ডিজাইন সাবমিট করতে সক্ষম হয়। এটা করার পর সবাই চলে গেলে ইউয়ের কাছে তার বাবার কল আসে। সে রিসোর্ট নিয়ে তার সাথে কিছু কথা বলতে চায়, তাই ইউ লাইকে আগে আগেই বাসায় চলে যেতে বলে। এদিকে দেখানো হয় ইউয়ের বাবাকে, তার কাছে সেই এমপ্লয়ি আসে যাকে সে সানের কেনাকাটার রেকর্ড দিতে বলেছিল। লোকটি তাকে জানায় যে সান একই দেখতে দুইটা টাই কখনোই কেনেনি। এটা শুনে ইউয়ের বাবার একটু সন্দেহ কমলেও সে লোকটিকে সানের উপর সর্বক্ষণ নজর রাখতে বলে। তো কিছুক্ষণ পরই তার কাছে ইউ আসে। ইউকে সে বলে যে তার রিসোর্টের প্রজেক্ট অনেক ভালো হয়েছে আর এর জন্য অন্য একজন ইনভেস্টরও তাদের সাথে মিটিং এ ডেকেছে। সেখানে ইউ যাবে, কিন্তু তার সাথে সুকেও নিয়ে যাবে। ইউ তখন ঠিক আছে জানায়। এরপর তার বাবা বলে যে তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব লায়ের সাথে ব্রেকআপ করে নেওয়া, কারণ সে তাকে ডিজার্ভ করে না। কিন্তু ইউ তাকে বলে যে সে তাকে ডিজার্ভ করুক বা না করুক, সে তাকে ভালোবাসে, এই নিয়ে আর কোনো কথা সে শুনবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় লাইকে, সে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিল। তখনই তার কাছে ইউ এর কল আসে। ইউ তাকে জানায় যে সে যেন ডিনার করে নেয়, কারণ আজকে তাকে তার বাবার সাথে ডিনার করতে হবে। কিন্তু দেখা যায় যে লাই আগে থেকেই তার জন্য ডিনার তৈরি করে রেখেছিল, তবুও সে ইউকে এ ব্যাপারে কিছুই বলে না। কিন্তু তখনই সে পাশে সুয়ের আওয়াজ শুনলে একটু কষ্ট পায়, এটা ভেবে যে তারা দুজন একসাথে আছে। তো ইউ আর সু মিলে মিটিং এর লোকেশনে যায়, কিন্তু সেখানে আসে সুয়ের বাবা ইউ এর বাবার সাথে, অর্থাৎ সুয়ের বাবাই হলো তাদের নতুন ইনভেস্টর। তো এরপর তারা ডিনার করতে শুরু করে। তখন ইউ এর বাবা শুধু তাদের দুজনের বিয়ে নিয়েই বলছিল। এমন মনে হচ্ছিল যে ইউ এর বাবা ভুলেই গেছে যে ইউ এর একটি গার্লফ্রেন্ড আছে। আর এইদিকে এই বিষয়ে ইউ কিছু বলতেও পারছিল না, কারণ সে যদি কোনো রকম রিয়্যাক্ট করে তাহলে তাদের নতুন ইনভেস্টর হাতছাড়া হয়ে যাবে, আর তার সাথে সাথে তাদের রিসোর্টের আর্কিটেক্ট সুও কাজ ছেড়ে চলে যাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে লাইকে দেখানো হয়। লাই একা একা বসে ডিনার করছিল, তখনই তার কাছে ইউ এর বাবার কল আসে এবং সে তাকে কিছু ফাইল নিয়ে এখনই তার পাঠানো লোকেশনে আসতে বলে। লাই তাড়াতাড়ি করে অফিসে গিয়ে সেই ফাইলটি নিয়ে ইউ এর বাবার পাঠানো লোকেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বাইরে থেকে দেখে ভেতরে তারা সবাই মিলে ডিনার করছে এবং তারা ইউ আর সুয়ের বিয়ে নিয়ে কথা বলছে। এটা দেখে সে আর ভেতরে যায় না। তখনই তার কাছে টিংজিয়াং আসে। লাই তাকে ফাইলটি দেয় এবং সে যে এখানে এসেছিল এই ব্যাপারটা সে ইউকে জানাতে মানা করে। এরপর লাই তার ভাইয়ের সাথে দেখা করে, তারা একসাথে খাবার খাচ্ছিল। তখন লাইকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা জিনিস নিয়ে কষ্ট পাচ্ছে, তাই তার ভাই তার কাছে কি হয়েছে তা জানতে চায়। লাই তাকে বারবার বলতে থাকে যে তার কিছুই হয়নি। অন্যদিকে তখন ইউ আর সুকে দেখানো হয়। ডিনারে ইউ অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, কিন্তু সু বেশি একটা ড্রিঙ্ক করেনি, যার জন্য ইউ ড্রাঙ্ক হয়ে গেলে সু তাকে তার বাসায় পৌঁছে দিতে আসে। কিন্তু তখন ইউ অচেতন থাকলে দেখানো হয় সু তাকে কিস করতে যাচ্ছে। আবারও আসি লাই এবং তার ভাইয়ের কাছে। তার ভাই যখন তাকে অনেকবার জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, তখন লাই তাকে বলতে বাধ্য হয়। সে তাকে বলে যে ইউ এবং তার দুনিয়া একদম আলাদা। এটা বলে সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর তখনই সে ইউকে কল করে।
কারণ সে জানতে চায় যে ইউ তাকে ভালোবাসে কিনা। কিন্তু সে কল করলে ইউ তার ফোন রিসিভ করে না। তখন দেখানো হয় ইউ তার বেডে শুয়ে আছে আর কেউ একজন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। তো ইউ ফোন না ধরায় লাই তার ভাইয়ের সাথে তাদের ফার্মে চলে যায়। আজকের রাত ওখানে থেকে সে সকালে তাড়াতাড়ি করে ইউ এর বাসায় আসে। কিন্তু তখন সে ইউ এর বাসায় সুকে দেখে। সু তাকে বলে যে কালকে রাতে ইউ অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই সে তাকে নিয়ে এখানে এসেছে আর কালকে রাতে এখানেই থেকেছে যাতে করে সে ইউ এর খেয়াল রাখতে পারে। এরপর সে লাইকে বলে যে সে যেন উল্টো পাল্টা কিছু মনে না করে, আর সে এটাও বলতে থাকে যে কালকে রাতে কিছুই করেনি তারা। এটা বলে সে তার কাজের জন্য চলে যায়। এরপর লাই ভেতরে আসলে ইউ এসে তাকে জড়িয়ে ধরে। সে তাকে বলে যে কালকে থেকে সে তাকে অনেক মিস করেছে। তো যাই হোক, এরপরই তারা ব্রেকফাস্ট করে নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সানকে দেখানো হয়। আজকে সকালে যখন সে ওঠে তখন কেন যেন ইউ এর বাবা তার সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। সে তাকে বলে যে আজকে বাসার সব কাজ সান করবে। এরপর সে তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিজে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। কিন্তু অফিসের জন্য বের হলেও সে তার গাড়ি বাসার নিচে পার্ক করেই বসে থাকে। অন্যদিকে দেখানো হয় সান ইউ এর বাবা বাসায় না থাকায় টিন জিয়াংকে মেসেজ করে আর তার সাথে একটি হোটেল রুমে দেখা করতে বলে। সান প্রথমে সেই হোটেলে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে আগে থেকেই সেখানে রয়েছে ইউ এর বাবা। এটা দেখে তো সান অনেক বেশি ঘাবড়ে যায়। তবুও সে কোনো মতে বাহানা করতে থাকে যে সে আসলে এখানে তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। কিন্তু ইউ এর বাবা জানায় যে সে তার সেই ফ্রেন্ডকে কল করেছিল আর সে এখন এই দেশেই নেই। তখন স্যার আবারও বানিয়ে বলে যে সে আসলে সবকিছু থেকে একটু ব্রেক নেওয়ার জন্যই এখানে এসেছে। কিন্তু ইউ এর বাবা তো তার কোনো কথাই বিশ্বাস করে না। সে তাকে বলে যে সে তার সাথে এখন এখানে থাকবে আর অপেক্ষা করবে যে তার কোন বয়ফ্রেন্ড এখানে তার সাথে দেখা করতে আসে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে শুধু রুম সার্ভিস আসে, এছাড়া আর কেউ এখানে আসে না। এটা দেখে ইউ এর বাবা সানকে বলে যে এটা তার জন্য শেষ না, সে এরপর থেকে বাসা থেকেই বেরোতে পারবে না। আর তখনই টিন জিয়াংকে দেখানো হয়। সে আসলে তখন সানের মেসেজ পাওয়ার পরেও তার সাথে দেখা করতে আসেনি, কারণ সে সং এর সাথে দেখা করতে গিয়েছিল। সং আজকে তাকে অ্যাক্সিডেন্টের সত্যিটা জানায়। সে বলে যে সান এবং ইউ এর বাবা তাকে দিয়ে একটি অ্যাক্সিডেন্ট করিয়েছিল আর অ্যাক্সিডেন্টটি ছিল জো ফ্যামিলির উত্তরাধিকারের, যার নাম হলো রান, যার কথা আমরা ইউ এর মুখে আগে শুনেছি যে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো ইউ এর বাবাই অ্যাক্সিডেন্ট করায় যাতে করে সবকিছুর উত্তরাধিকার ইউ হয়। কিন্তু সে জানতো না যে সেই গাড়িতে ইউও ছিল। তখন ইউ বেঁচে গিয়েছিল কিন্তু রান মারা গিয়েছিল। এটা শুনে টিন জিয়াং তাড়াতাড়ি করে লায়ের সাথে দেখা করে, কিন্তু তখন তার পেটে অসহনীয় ব্যথা হচ্ছিল। কিন্তু তবুও সে কোনো মতে লাইকে বলে যে ইউ চায়নাতে হঠাৎ করে ফিরে আসেনি, সে এখানে তার কাজিন রানের মৃত্যুর বদলা তার বাবার থেকে নিতে এসেছে। এগুলো শুনে লাই তাকে বলে যে সে উল্টোপাল্টা কথা কেন বলছে। এটা বলে সে সেখান থেকে যেতে থাকলে টিন জিয়াং ব্যথার জন্য সেখানেই পড়ে যায়। এটা দেখে লাই তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। তার অপারেশন শুরু হলে লাই সেই হাসপাতালে থাকা ইউ এর দাদুর সাথে দেখা করতে আসে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে আগে থেকেই ইউ আর সু সেখানে আছে আর দাদু তাদেরকে কাপল মনে করে বিয়ে করে নিতে বলছে। এটা দেখে লাই অনেক কষ্ট পায়। সে একবার ভাবে যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু পর মুহূর্তেই সে সেখানে যায় আর একটি ফ্লাওয়ারের রিং বানিয়ে ইউ এর কাছে জানতে চায় যে সে কি তাকে বিয়ে করবে। কিন্তু ইউ চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এতে লাই অনেক কষ্ট পায় আর সেখান থেকেই চলে যায়। সেই দিনই টিন জিয়াং এর অপারেশন হয়। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তার কাছে ইউ এর বাবা আসে। সে তাকে বলে যে তার অপারেশন হওয়ার কথা শুনে সে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছে। এটা বলেই সে তার অপারেশনের স্থান দেখতে যায় আর তখন সে ইচ্ছে করেই তার ব্যথা জায়গায় বেশি ব্যথা দিতে থাকে। টিন জিয়াং এর তো তখন জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে চিল্লাতেও পারে না। তখনই ইউ এর বাবা তাকে বলে যে তার আর সানের মধ্যে কি চলছে তা সে জেনে গেছে। টিন জিয়াং তখন এটা অস্বীকার করতে থাকে, কিন্তু তখন ইউ এর বাবা তার মুখে প্রুফ ছুঁড়ে মারে আর বলে যে সে এগুলো কিভাবে অস্বীকার করবে। এটা বলে সে যেতে থাকলে টিন জিয়াং তখন তাকে বলে যে সে তার করা অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব কিছু জানে আর যাকে দিয়ে সেই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল সেও এখন তার কবলে আছে। এটা শুনে ইউ এর বাবা অনেক রেগে যায়, কারণ সে তো চায় না তার এই সত্যিটা সবার সামনে আসুক।
এরপরই দেখানো হয় রাতে লাই ইউ এর বিহেভিয়ার দেখে অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে। আর এইদিকে ইউ মনে মনে লাইকে সরি বলতে থাকে। পরদিন তারা অফিসে যায়, কিন্তু লাই ইউ এর সাথে কোনো কথা বলে না, সে তাকে ইগনোর করতে থাকে। আর এর জন্য ইউ লাইকে তার সাথে ডিনার করতে ডাকে। তখন সে লাইকে আলাদা নিয়ে যেয়ে বলে যে আগের দিন সে তার প্রপোজালে হেসিটেট করেছে, কারণ সে এখন একটি সমস্যার মধ্যে আছে যেটার সাথে সে লাইকে জড়াতে চায় না। লাই তখন তাকে বলে যে সে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছে, তাদের আসলে এই রিলেশনশিপ নিয়ে আরো বেশি ভাবা উচিত, কারণ তাদের মধ্যে ডিফারেন্সেস অনেক বেশি। এটা বলেই সে চলে যায়। পরদিন দেখানো হয় ইউ দেখে লাই অফিসে আজকে আসেনি। তখন লাইকে দেখানো হয় সে তার ফার্মে ছিল। তখনই তার কাছে টিনজিয়াং এসে বলে যে আগের দিন সে তাকে ইউকে নিয়ে যেই কথা বলেছিল তা সে এমনিই বলেছিল যাতে করে লাই সতর্ক থাকে। লাই তখন তাকে ইউকে নিয়ে কোনো কথা বলতে মানা করে আর তাকে কিছু জিনিস ডেলিভারি করিয়ে হেল্প করতে বলে। অন্যদিকে তখন সানকে দেখানো হয়। ইউ এর বাবা সেদিন তাকে অনেক মারধর করে আর তাকে বলে যে তার জন্য তার সত্যিটা এখন টিনজিয়াং ও জানে, কিন্তু সান বলে যে সে টিনজিয়াং কে কিছুই বলেনি, কিন্তু ইউ এর বাবা তার কোনো কথাই বিশ্বাস করে না। যাই হোক, তারা যখন এভাবে মারামারি করছিল তখনই বাইরে থেকে এটি তাদের ছেলে চ্যাং শুনে ফেলে আর সে তখন তার টেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরই সানের জ্ঞান ফেরে, সে বাইরে এসে চ্যাং কে খুঁজতে থাকে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এটা দেখে সে বাইরে গিয়ে মরিয়া হয়ে চ্যাং কে খুঁজতে থাকে আর তখনই দেখানো হয় চ্যাং আসলে লায়ের ফার্ম সম্পর্কে জানতো, তাই সে সেখানে চলে আসে আর লাই তাকে তার রুমে ঘুম পাড়িয়ে সানকে কল করে এখানে আসতে বলে। অন্যদিকে তখন ইউ, লি আর ওয়াই ওয়াই লাইয়ের সাথে দেখা করতে তার ফার্মে আসে। তো তারা আসলে ওয়াই ওয়াই এর অনুরোধে লাই তাদেরকে এখানে থাকতে দিতে রাজি হয়। লাই তখন ইউ এর সাথে কোনো কথা বলছিল না। তো কিছুক্ষণ পরই চেং এর ঘুম ভাঙলে সে তার রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই সেখানে সানও চলে আসে আর চেং কে জড়িয়ে ধরে। এরপর সান লাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে যেতে থাকে। তখন ইউ বলে যে তারাও চলে যাবে, কারণ তারা অলরেডি লাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু যখন তারা যেতে চায় তখন অনেক বৃষ্টি শুরু হয়। তাছাড়া টিনজিয়াং ও সেখানে ফিরে আসে আর লাইকে জানায় যে বৃষ্টির জন্য রোড বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কেউ আজ এখান থেকে যেতে পারবে না। তো টিনজিয়াং জানতো না যে সানও এখানে আছে আর তখন সান তার কাছে আসলে সে অনেক অবাক হয়। সান তখন তাকে বলে যে তাদের ব্যাপারে যেহেতু ইউ এর বাবা সবটা জেনে গেছে তাই তাদের আর এখানে থাকা উচিত হবে না, তারা এখান থেকে পালিয়ে আমেরিকা চলে যাবে। তারা এসব নিয়ে কথা বলছিল তখনই লাই টিনজিয়াং কে তাওয়াল দিতে সেই রুমে আসে, কিন্তু তাদেরকে কথা বলতে দেখে সে বাইরে দাঁড়িয়ে তাদের কথা শোনে। সান টিনজিয়াং কে আরো বলে যে সে যেন সং এর বিষয়টা তাড়াতাড়ি মিটিয়ে ফেলে। তাদের কথা শুনে লাই বুঝে যায় যে টিনজিয়াং এর গার্লফ্রেন্ড আর কেউ নয় বরং সান। এটা জানতে পেরে তো সে অনেক বেশি অবাক হয়, কিন্তু তখনই সেখানে ওয়াই ওয়াই চলে আসে। সে তার মুখ চেপে ধরে লুকিয়ে পড়ে, কিন্তু ওয়াই ওয়াই মাকড়সা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর তখন সবাই সেখানে জড়ো হয়। ওয়াই ওয়াই তখন লাইয়ের ইশারায় মিথ্যা বলে আর টিনজিয়াং এর সন্দেহ দূর করে। যাই হোক, ইউ তখন চেঞ্জ করছিল, সেই অবস্থায় চলে আসলে ওয়াই ওয়াই তাকে বলে যে ইউ এর ঘাড়ের সেই কাটা দাগটা কোথায়, ছোটবেলায় তারা যখন খেলতে যায় তখন ইউ এর পিঠে কেটে গিয়েছিল। ইউ এটা শুনে ঘাবড়ে যায়, সে তাকে কিছু বলতেই যাবে তখনই লাই ইউ কে বলে যে সে যেন ঠান্ডার মধ্যে এভাবে শার্ট ছাড়া না থাকে। এরপর দেখানো হয় খাওয়ার সময় ইউ সবাইকে জানায় যে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন সে স্কার রিমুভ করায় আর যার ফলে তার পিঠের স্কারটি আর নেই। এটা শুনে টিনজিয়াং কিছু একটা ভাবতে থাকে। তো তারা খাওয়া দাওয়া করতে থাকলে ইউ লাইকে তার থেকে খাবার দিতে চায়, কিন্তু লাই তখনও রেগে থাকায় তার থেকে খাবার নেয় না। এরপর ঘুমানোর সময় হলে ওয়াই ওয়াই লাইকে বলে যে সে তার সাথে ঘুমাতে চায়। এরপর তারা ঘুমাতে চলে যায়। তখন ওয়াই ওয়াই লাইয়ের কাছে জানতে চায় যে তার আর ইউ এর মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে। লাই প্রথমে তাকে বলতে চায় না, কিন্তু ওয়াই ওয়াই তাকে অনেক অনুরোধ করলে সে তাকে বলে যে সে ইউকে প্রপোজ করেছিল কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছে আর কারণ হিসেবে বলেছে যে সে এখন কিছু ঝামেলার মধ্যে আছে। ওয়াই ওয়াই তখন তাকে বলে যে তাহলে তো লাইয়ের উচিত ইউ এর সাথে এই ব্যাপারে কথা বলে আরো ক্লিয়ার হওয়া, এরকম মনে মনে রাখলে তো
কিছুই হবে না। সে এটা বললে লাই তখন ঠিক করে যে সে ইউ এর সাথে কথা বলবে। সে ইউকে বলে যে সে যেই সমস্যায় থাকার কথা বলছে সেটি কি কোনোভাবে তার এই স্কার রিলেটেড। উত্তরে ইউ হ্যাঁ বলে। তখন লাই তার কাছে সেই কাজটি কি তা জানতে চায়, কিন্তু ইউ তাকে বলে যে সে তাকে এটা বলতে পারবে না, কারণ সে চায় না এই ঝামেলার সাথে লাইও জড়িত হোক। লাই তখন তাকে বলে যে তারা তো বিপদে আপদে আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়েছিল, তাহলে কেন আজ ইউ তার হাত ছেড়ে দিচ্ছে। তার এই কথার কোনো উত্তর ইউ দিতে না পারায় লাই সেখান থেকে উঠে যায়। তখন সে আবারও পেছনে ফিরে ইউকে জানায় যে সুয়ের কিডন্যাপিং এর সাথে সং নামের একজন জড়িত, আর সে কোথায় আছে তা টিনজিয়াং জানে। তো পরদিন দেখানো হয় সু ইউ এর সাথে দেখা করতে তার অফিসে যায়। সে ইউকে জানায় যে তার এখানের কাজ শেষ হয়ে গেছে, এর জন্য সে ইংল্যান্ড ফিরে যাচ্ছে। এটা বলে সে তাকে গুড বাই গিফট দেয়। ইউ তখন তার লায়ের জন্য বানানো মাটির গোল্ড ফিশ গ্রাসটিকে অনেক যত্ন করে রেখে দিয়েছিল, কিন্তু সুয়ের দেওয়া গিফটটি সে খুলেও দেখে না। এটা দেখে সু বুঝে যায় যে ইউ এর জীবনে শুধু লাইয়েরই গুরুত্ব আছে। এরপর দেখানো হয় টিনজিয়াংকে। সে আফ্রিকাতে হওয়া ইউ আর রানের অ্যাক্সিডেন্টের সত্যতা জানার জন্য সেখানের একজনকে হায়ার করে এবং তাকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে তথ্য বের করতে বলে, কিন্তু লোকটি তাকে জানায় যে অ্যাক্সিডেন্টের বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে না। এমন মনে হচ্ছে কেউ একজন কিছু একটা লুকাতে চাচ্ছে। টিনজিয়াং তখন লোকটিকে বলে যে সে তাকে আরো টাকা দিবে, সে যেন আসল তথ্যটা তাকে এনে দেয়। এরপর টিনজিয়াং তার অফিস থেকে বের হয়ে সং এর সাথে দেখা করতে যায়, আর তখন তাকে ফলো করে লি, কারণ ইউ লায়ের থেকে সেই কথাগুলো শুনে লিকে টিনজিয়াংকে ফলো করতে বলেছিল। আর লি এই কাজটি এমন ভাবে করে যেন টিনজিয়াং টের না পায়। এরপর আমাদেরকে সানকে দেখানো হয়। তার কাছে হঠাৎ করে টিনজিয়াং এর মেসেজ আসে, আর সে তাকে মেসেজে বলে যে সান যেন এখনই এয়ারপোর্টে চলে আসে, তারা এখান থেকে পালিয়ে যাবে। এটা শুনে সান অনেক খুশি হয়, আর তাড়াতাড়ি করে তার ব্যাগ গুছিয়ে সে বেরোতেই যাবে। তখনই সেখানে আসে ইউ এর বাবা, কিন্তু এইবার আর সান তাকে দেখে ভয় পায় না, বরং সাহস নিয়ে তাকে বলে যে সে তার বন্দি জীবন ছেড়ে চলে যাচ্ছে। ইউ এর বাবা তাকে আটকানোর চেষ্টা করলে সান তাকে বলে যে সে যদি তাকে না যেতে দেয় তাহলে সে তার সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। এটা শুনে ইউ এর বাবা তাকে যেতে দিতে বাধ্য হয়। সান তখন ট্যাক্সিতে করে এয়ারপোর্টের দিকে যেতে থাকে এবং সে ফাইনালি অনেক বেশি খুশি ছিল। এরপর আবারও সুকে দেখানো হয়। সে ইউ এর থেকে বিদায় নিয়ে লাইয়ের সাথে তার ফার্মে দেখা করে। লাইকে সে জানায় যে সে চলে যাচ্ছে, আর যাওয়ার আগে সে তাকে জানাতে এসেছে যে ইউ আসলেই তাকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া সু এটাও বলে যে লাইয়ের ফার্মটিকে ইউ রিনোভেটও করতে দেয়নি। ইউ সুকে এই ফার্মটি অ্যাজ ইট ইজ রাখতে বলেছে। এগুলো শুনে লাই তো অনেক খুশি হয়। এরপর দেখানো হয় ইউ এর বাবাকে। তাকে একজন কল করে জানায় যে তারা সং এর খোঁজ পেয়ে গেছে। সে তখন সেখানে যায়, কিন্তু সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল ইউ আর লি। ইউ তার বাবাকে বলে যে সে যাকে খুঁজছে সে এখানে আছে, কিন্তু কথা হচ্ছে 3 বছর আগে যখন তার আর রানের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেউ একজন এটি প্ল্যান করেছিল। এটা বলে সে তার বাবাকেই এই অ্যাক্সিডেন্টের মাস্টার মাইন্ড ভেবে ইঙ্গিত করতে থাকে, কিন্তু তার বাবা তাকে মিথ্যা বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। এটা বললে ইউ বলে যে যেহেতু সং তাদের সাথেই আছে সেহেতু তার থেকেই সব শুনবে। ইউ সং এর কাছে জানতে চায় যে কে তাকে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। সং তখন মিথ্যা বলে যে এটা সান করিয়েছে। সান তার ছেলেকে সম্পত্তির উত্তরাধিকার বানানোর জন্য ইউ এবং রান দুজনকেই মেরে ফেলতে চেয়েছিল। ইউ এর বাবা তখন বোঝে না যে সং মিথ্যা কেন বলল, আর তাছাড়া ইউ তখন তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। তো এসবের মাঝে লির কাছে একটি নোটিফিকেশন আসে, তাই সে ইউকে জানায় যে সান মারা গেছে। এটা শুনে ইউ এর বাবা সহ তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, আর তখনই আমাদেরকে কার অ্যাক্সিডেন্টের ফলে মারা যাওয়া সানের নিথর দেহ পড়ে থাকতে দেখানো হয়। মুহূর্তের মধ্যে তার মৃত্যুর খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। টিনজিয়াং এই নিউজটি দেখে, কিন্তু তার এটা নিয়ে কোনো রিয়াকশন থাকে না। আর তখন দেখানো হয় কিছুক্ষণ পরই তার ব্যাংকে কেউ একজন অনেক টাকা ট্রান্সফার করে। এটা দেখে তো টিনজিয়াং অনেক বেশি খুশি হয়। ঠিক তখনই তার কাছে ইউ এর বাবার কল আসে, আর আমরা জানতে পারি যে সানের অ্যাক্সিডেন্ট টিনজিয়াং নিজে করিয়েছে, আর সংকেও ইউ এর সামনে মিথ্যা বলতে সেই বলেছে, যাতে করে সে একা ইউ এর বাবাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে পারে।
তো তার সাথে কথা বলা শেষে টিনজিয়াং এর কাছে আবারও আফ্রিকা থেকে মেসেজ আসে যে সে সেই অ্যাক্সিডেন্টের ইমার্জেন্সি ডক্টরকে পেয়ে গেছে, আর সে জানিয়েছে যে অ্যাক্সিডেন্টে ইউ মারা গেছে। এটা শুনে তো টিনজিয়াং এর মাথা খারাপ হয়ে যায়, কারণ ইউ তো তাদের সাথেই আছে। তাহলে এর মানে কি যে এই ইউ আসলে ইউ না? এর উত্তর তো আমরা পরেই পাবো। যাই হোক, টিনজিয়াং এর পর রাতে লায়ের সাথে দেখা করতে তার ফার্মে যায় এবং তাকে যে বলে যে তারা এখান থেকে দুজনে বিদেশ চলে গিয়ে নতুন জীবন শুরু করবে। তার কথা শুনে লাই হেসে দিয়ে বলে যে তার আর সানের ব্যাপারে সে জানে, সান আজকে মারা গেছে আর এখনই সে তার সাথে নতুন লাইফ শুরু করার কথা ভাবছে। টিনজিয়াং তখন বলে যে সে না হয় তার থেকে এইটুকু লুকিয়েছে, কিন্তু সে যাকে ভালোবাসে অর্থাৎ ইউ, সে যদি আসলেই না হয় তখন সে কি করবে? লাই উত্তরে বলে যে এটাই সত্য যে সে ইউকে ভালোবাসে, যাই হয়ে যাক না কেন সে ইউ এর সাথেই থাকবে, আর ইউ এর সাথে না থাকলেও সে কখনোই টিনজিয়াং এর সাথে যাবে না। এটা বলে সে তার রুমে এসে টিনজিয়াং এর ইউকে ফেক বলার কথাটাই ভাবতে থাকে। সেটা কেন বলল তা সে বুঝতে পারে না, আর তখনই বাইরে দাঁড়িয়ে থেকে টিনজিয়াং বলে যে সে ইউ এর সত্যিটা সবার সামনে এনেই ছাড়বে। তো পরদিন দেখানো হয় ইউ এর দাদুকে, তার কাছে ইউ এর বাবা যায়। তাকে দেখে দাদু অনেক উত্তেজিত হয়ে পড়ে, কারণ দাদুও মনে করত যে তার নাতি রানকে সে মেরেছে, আর তখন ইউ এর বাবা তাকে আরো উত্তেজিত করার জন্য তাকে সত্যিটা বলে দেয় যে সেই সানকে দিয়ে মার্ডারটি করিয়েছে, আর যারা যারা এই সত্যিটা জানতো তারা সবাই মারা গেছে। এখন দাদুর মারা যাওয়ার পালা, দাদু তখন অনেক উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করে ফেলে, আর তখনই ইউ এর বাবা নাটক করে ডাক্তার ডাকলে ডাক্তার তাকে বলে যে তারা ইমার্জেন্সি অপারেশন করবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে লাইকে দেখানো হয়, সে অফিসে বেশি কাজের বাহানা করে অনেক রাত পর্যন্ত থেকে যায়, আর এরপর সে টিনজিয়াং এর কেবিনে যায়, কারণ সে ভাবে যে যেহেতু টিনজিয়াং তাকে বলেছে যে ইউ ফেক, তাহলে নিশ্চয়ই তার কাছে কোনো প্রমাণ আছে। এরপর সে টিনজিয়াং এর কেবিনে খুঁজতে থাকলে ডাস্টবিনে সে ইউ ইকুয়াল টু রান লেখা দেখে, আর তার সাথে সাথে প্লাস্টিক সার্জারির রিপোর্ট সহ রানের বাদামে অ্যালার্জি থাকার বিষয়টাও জানে। আর তখনই তার মনে পড়ে যে ইউ তো আসলেই বাদাম খায় না। এগুলো মনে করে সে ভাবতে থাকে যে তার মানে রানি ইউ। তো লাই এগুলো যখন দেখছিল তখনই সেখানে সে দেখে টিনজিয়াং কিছু লোকেদের নিয়ে এখানেই আসছে। এটা দেখে সে লুকিয়ে পড়লে তখনই ইউ এসে তাকে টেনে সেখান থেকে তার কেবিনে নিয়ে আসে। তখন লাই তাকে বলে যে সে তো রান, তাই না? আর এটাই তো তার সিক্রেট। এটা শুনে ইউ চুপ হয়ে যায়। ঠিক তখনই তার কাছে হাসপাতাল থেকে কল আসে যে তার দাদু আর বেঁচে নেই। এটা শুনে সে তাড়াতাড়ি করে সেখানে যায়। লাইও তাকে ফলো করে। এরপর হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে যে তারা আগেই তাকে কল করে জানাতে চেয়েছে, কিন্তু তার বাবা বলেছে যে ইউ বিজনেস ট্রিপে আছে। ইউ তখন অনেক বেশি কষ্ট পায়, আর হাসপাতাল থেকে বেরিয়ে বাইরে ভিজতে ভিজতে তার দাদুর সাথে কাটানো দিনগুলোর কথাই ভাবতে থাকে। তখনই তার কাছে লাই এসে তাকে জড়িয়ে ধরে। সে লাইকে বলে যে তার এখন সবচেয়ে বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে দাদু তার আসল পরিচয়টাই জানলো না, অর্থাৎ সেই রান। তো এটা শুনে লাই বলে দাদু আগে থেকেই জানতো। এটা বলে সে তাকে দাদুর রেখে যাওয়া একটি পাথর দেয় যেখানে দাদু লাই আর রানের নাম খোদাই করেছিল। এটা দেখে ইউ অর্থাৎ রান লাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। ইউকে এখন থেকে আমরা রান বলেই ডাকবো। তো তারা বাসায় চলে আসলে রান রাতে ডাক্তারের বলা কথাই ভাবতে থাকে যে ডাক্তার তাকে বলেছিল যে ইউ এর বাবা তাকে কল করতে মানা করেছিল এটা বলে যে সে এখন বিজনেস ট্রিপে আছে, কিন্তু সে তো কোনো বিজনেস ট্রিপে ছিল না। তখনই ইউ এর কাছে একজনের ফোন আসলে সে তাকে বলে যে তার দাদুর মৃত্যুটা একটা সাজানো মৃত্যু, আর সে সত্যিটা বের করেই ছাড়বে। তো পরদিনই রান তার সেই পছন্দের জায়গায় যায়। সেখানে গিয়ে সে তার নিজের বাবার কথা ভাবতে থাকে। সে অ্যাক্সিডেন্টে তার বাবাও মারা গিয়েছিল। সে তার বাবার সাথে অনেক ক্লোজ ছিল এবং ছোটবেলা থেকেই তার এখানে একটা সুন্দর পার্ক করার ইচ্ছা ছিল। তো কিছুক্ষণ পরে সেখানে ইউ এর বাবা আসে, আর তাকে দেখে রান খেয়াল করে যে সে খুবই রিল্যাক্স মুডে আছে। মনেই হচ্ছিল না যে আগের দিন তার বাবা মারা গিয়েছে।
তো ইউয়ের বাবা তো রানের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে সুয়ের কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট উইথড্র করে নিয়েছে। রান তখন বলে যে এতে তাদের কোনো সমস্যা হবে না, কারণ বিশাল অ্যাসেটওয়ালা কিছু লোক তাদের প্রজেক্টে ইন্টারেস্ট দেখিয়েছে। তাদের ইনভেস্টমেন্ট পেয়ে গেলে রিসর্টের প্রজেক্টটা অনেক স্মুথভাবে কমপ্লিট হবে। ইউয়ের বাবা তো তখন এটা শুনে খুশি হয়, কিন্তু সে তো বুঝতে পারে না এটা ইউ নয়, রান। তো এরপর বাসায় এসে রান লায়ের সাথে ব্রেকফাস্ট করছিল, তখনই লায়ের ভাই তাকে কল করে আর জানায় যে টিনজিয়াং একটি হাসপাতাল থেকে কারো ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে অফিসের দিকে যাচ্ছে। এটা শুনে রান আর লাই তখনই অফিসে যায়, কিন্তু ততক্ষণে টিনজিয়াং ইউয়ের বাবার অফিসে প্রবেশ করে। তবে একটু পরই সে বেরিয়ে আসে আর রানকে বলে যে সে তার হেয়ারও পাল্টে দিয়েছে। রান তখন হাসতে থাকে আর তখন আমাদেরকে দেখানো হয় যে টিনজিয়াং আসলে ইউজে রান এটা প্রমাণ করার জন্য ক্লিনার লেডিকে দিয়ে রানের হেয়ার কালেক্ট করে, কিন্তু রানকে কেউ একজন আগে থেকেই জানিয়ে দেয় যে টিনজিয়াং এরকম কিছুই করতে যাচ্ছে আর এর জন্য সে তার অফিসের সব জায়গায় নকল চুল ছড়িয়ে রেখেছিল, আর যার জন্য টিনজিয়াং এইবারও রানকে সবার সামনে আনতে পারে না। তো এরপর রান এবং লাই মিলে ইউয়ের মায়ের সাথে দেখা করে, যার নাম হলো কেজিন। সে এত বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে কারণ ইউয়ের বাবা থেকে বদলা নেওয়ার জন্য। এখন বলি যে ইউয়ের বাবার এই ড্রিম সিটি কোম্পানি এখন এই পজিশনে আছে কেজিনের বাবার টাকার জন্য, কিন্তু যখন ইউয়ের বাবা সবটা নিজের আয়ত্তে করে নেয় তখন সে কেজিনকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইউ কেউ তার সাথে যেতে দেয় না আর তখন ইউয়ের দাদু বেঁচে থাকায় আর তার নামে সবকিছু হওয়ায় কেজিন কিছুই করতে পারেনি। তাই এখন সে এসেছে তার সবকিছু বুঝে নিতে, আর তাছাড়া সে রানের সাথে মিলে তাদেরও বদলা নিতে চায়। এখন তারা দেখা করে এই উদ্দেশ্যে যে যেন তারা কোনোভাবে সবার সামনে ইউয়ের বাবার ভালো মানুষের মুখোশ খুলতে পারে। প্রথমে তারা প্ল্যান করে যে কেজিন ইউয়ের বাবার সামনে গিয়ে তাকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করবে। তো এই প্ল্যান অনুযায়ী কেজিন তার সামনে যায় এবং তার সম্পত্তি ফিরে পেতে চায়, আর সে তার বাড়িতে যেও থাকা শুরু করে। ইউয়ের বাবার তো অনেক রাগ হয়, কিন্তু সে তার ইমেজের ভয়ে কেজিনের গায়ে হাত তুলতে পারে না। এরপর লাই ইউয়ের বাবার অফিস রুমে একটি লকেট রেখে আসলে এটা দেখে ইউয়ের বাবা আরো বেশি রেগে যায়, আর সে তখন এটাও জানতে পারে যে কেজিন ড্রিম সিটিতে এসেছে। এটা জেনে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে টেনে টেনে ওয়াইওয়াই এর মেকআপ রুমে নিয়ে যায়, কিন্তু তখন সেখানে ওয়াইওয়াই এর লাইভ চলছিল। এটা ইউয়ের বাবা খেয়াল করে না আর সবার সামনে কেজিনকে চর মেরে বসে। এই লাইভ তখন ভাইরাল হয়ে গেলে ইউয়ের বাবা মিডিয়া থেকে বাঁচার জন্য অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হয়। সেখানে বসে ইউয়ের বাবা ভাবতে থাকে যে মিডিয়া কয়েকদিন পর নিজে থেকে চুপ হয়ে যাবে। এরপর সে তার লোককে বলে যে ইউ আসার পর থেকেই তার সাথে কিছু না কিছু ঘটছে, আর এখন কেজিনও হঠাৎ করে কেন আসলো। তাই সে তাকে কেজিন বিদেশে কি কি করেছে তার সব ইনফরমেশন বের করতে বলে। এরপর দেখানো হয় লাই এবং রানকে। লাই রানকে বলে যে তাদের এই প্ল্যান খুব একটা কাজ করবে না, বরং এটি এখন তাদের কোম্পানির রেপুটেশন খারাপ করছে। এর জন্য তাদেরকে এখন অন্য পথ অবলম্বন করতে হবে। অন্য পথটি হলো যেহেতু সং সানের উপর সব ব্লেম দিয়েছে, সেহেতু সত্যিটা তারা শুধু সানের থেকেই জানতে পারত, কিন্তু সেও মারা গেছে। এর জন্য এমন কাউকে তাদের খুঁজতে হবে যাকে সান সবচেয়ে বেশি বিশ্বাস করত, আর এই লোকটি টিনজিয়াং না, এটা হতে পারে চ্যাং, অর্থাৎ সানের ছেলে। এটা বলে তারা তখন সানের ছেলে চ্যাং এর সাথে দেখা করতে যায়, শুধু কোনো প্রমাণ পাওয়ার উদ্দেশ্যে না, বরং তার যেহেতু মা মারা গিয়েছে এর জন্য তার খেয়াল রাখার জন্য সে চ্যাং এর সাথে দেখা করে। সে চ্যাংকে বলে যে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া এক একটি জিনিস তাদের প্রিয়জনদের জন্য এক একটি অমূল্য জিনিসে পরিণত হয়, যেমন তার মা তাকে এই মিররটি দিয়ে গিয়েছিল। তখন চ্যাং বলে যে তার মা অর্থাৎ সান তাকে এই ব্যাগটি দিয়ে যায় আর বলে যে এটা তাকে প্রোটেক্ট করবে। লাই ওই ব্যাগটি তখন তার থেকে নেয় আর সেখানে একটি পেন ড্রাইভ পায়। তখনই রানকে দেখানো হয় সে তার বাবার সাথে হাসপাতালে দেখা করতে যায় এবং সেখানে একটি রেকর্ডার রেখে দেয়। এরপর লাই তাকে মেসেজ করে পেন ড্রাইভ পাওয়ার কথা জানালে সে তার বাবাকে বলে যে আজ সে তাকে একটি গল্প শোনাবে। গল্পটি হলো রানের। তখন সে বলে ছোটবেলায় একবার ইউয়ের বাবা রান এবং তার পুরো পরিবারের অ্যাক্সিডেন্ট করায়। সেই
অ্যাক্সিডেন্টে রান বেঁচে গেলেও তার বাবা মা মারা যায়। আর এরপর দেশে ফিরে আসার আগে সে রানের আবারও অ্যাক্সিডেন্ট করায়, কিন্তু সে জানতো না যে সেই গাড়িতে ইউও ছিল। ইউ সেই অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু রান বেঁচে যায়। ইউয়ের বাবার জন্য সে তার বাবা মা আর কেজিন তার ছেলে ইউকে হারায়। সে অ্যাক্সিডেন্টের পর রান কেজিনের সহায়তায় প্লাস্টিক সার্জারি করিয়ে ইউয়ের মতো হয়ে যায় এবং বদলা নিতে এখানে ফিরে আসে। তার এই কথা শুনে ইউয়ের বাবা অনেক বেশি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কি বলবে, কিন্তু পরক্ষণেই সে বলে ওঠে যে রানের কাছে কি তার ক্রাইমের কোনো প্রমাণ আছে, যে সে তার ভাইয়ের পরিবারকে হত্যা করেছে আর তাকেও মারতে চেয়েছিল। উত্তরে রান বলে যে হ্যাঁ, তার কাছে প্রমাণ আছে। এটা বলে সে লায়ের সাথে দেখা করতে যায়, আর লাই তখন তাকে ফোন করে জানায় যে সে পেন ড্রাইভটি ওপেন করে দেখেছে, সেখানে সব প্রমাণ আছে। কিন্তু লাই যখন রানের সাথে দেখা করতে যাবে, তখন বাইকে করে দুজন লোক এসে তার ব্যাগটি চুরি করে নিয়ে যায় আর পেন ড্রাইভটি তার থেকে চলে যায়। এরপর দেখানো হয় ইউয়ের বাবার কাছে টিনজিয়াং আসে, আর তার কাছে ছিল সেই পেন ড্রাইভ, অর্থাৎ সেই এটি চুরি করিয়েছে। তো সে এখন এটা দেখিয়ে ইউয়ের বাবাকে ব্ল্যাকমেইল করে এবং বলে যে সে যদি না চায় এই পেন ড্রাইভটি পুলিশের কাছে যাক, তাহলে সে যেন তাকে তার কোম্পানির শেয়ার দিয়ে দেয়। ইউয়ের বাবা তখন তাকে বলে যে সে যেন ভুলে না যায় তার সানকে খুন করার বিষয়টা সে জানে। তখন টিনজিয়াং হেসে বলে যে এর কোনো প্রমাণ কারো কাছে নেই। এরপর সে ইউয়ের বাবাকে তাদের ডিল নিয়ে ভাবার জন্য তাকে 3 দিনের সময় দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর লাই এবং রানকে দেখানো হয়। রান লাইকে বলে যে তার আজকেই ব্যাগ চুরি হওয়া কোনো কোইন্সিডেন্স না, এটা কেউ করিয়েছে, কিন্তু এটা ইউয়ের বাবা করায়নি, এটা করিয়েছে টিনজিয়াং। লাই বলে যে টিনজিয়াং এর এখানে কি স্বার্থ, আর যদি সে এই কাজটা করে তাহলে এর মানে তো এটাও যে সে সানকেও মেরে ফেলেছে, কিন্তু তার এটা করে কি লাভ। রান বলে যে তা সে এখনো জানে না, কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে, আর এখনের জন্য তাকে তার রিয়েল আইডেন্টিটি সবার সামনে আনতে হবে। লাই তখন বলে যে তাহলে সে তার জন্য আর কি করতে পারে। রান তখন তাকে একটি কাজ দেয়, সেটি কি কাজ তা তো আমরা পরেই জানতে পারবো। তো পরদিন দেখানো হয় ইউয়ের বাবা কমিটি ডেকে তার 40% শেয়ারের 25% টিনজিয়াংকে ট্রান্সফার করে এবং তাকে নতুন অ্যাক্টিং প্রেসিডেন্ট বানায়। ঠিক তখনই সেখানে হাসপাতালের রেকর্ডিং বেজে ওঠে, যে রেকর্ডিংটা র্যান লুকিয়ে সেখানে রেখে গিয়েছিল, আর তখনই সেখানে র্যান কেজান আর লাইকে নিয়ে আসে। র্যান টিনজিয়াংকে কোম্পানি থেকে ফায়ার করে, কিন্তু টিনজিয়াং তখন সবাইকে জানায় যে ইউ আসলে র্যান আর তার শেয়ার এই কোম্পানিতে নেই। এটা শুনে র্যান বলে যে তার শেয়ার নেই, কিন্তু কিজানের অনেক পার্সেন্ট অ্যাসেটস এই কোম্পানিতে ইনভেস্ট করা আছে। অর্থাৎ সে সেদিন ইউয়ের বাবার সাথে যেই বড় অ্যাসেটসের ইনভেস্টমেন্টের কথা বলেছিল সেটি হলো কিজানের। তো এটা জেনে তো ইউয়ের বাবা অনেক বেশি অবাক হয়, আর টিনজিয়াং তখন কোম্পানি থেকে রিজাইন করতে বাধ্য হয়। কিন্তু যাওয়ার আগে সে বলে যে এখনও তার 25% শেয়ার এই কোম্পানিতে আছে। তখন লি বলে যে তার শেয়ার সে নিতে পারবে না, কারণ তার কাছে প্রমাণ আছে যে টিনজিয়াং এবং সান মিলে কোম্পানি থেকে $50 মিলিয়ন চুরি করেছিল, আর এই টাকাই সেই টাকা যেটি সানের মারা যাওয়ার পর শুধু টিনজিয়াং এর হয়ে যায়। অর্থাৎ সে সান থেকে সব টাকা হাতানোর জন্যই তাকে মেরে ফেলে। এই সমস্ত প্রমাণ টিনজিয়াং এর সামনে রাখলে সে অঝরে কাঁদতে থাকে। তখন লাই টিনজিয়াং এবং ইউয়ের বাবাকে বলে যে তারা আজীবন জেলে কাটানোর জন্য প্রস্তুত হয়ে যাক। এটা বলেই তারা তিনজন বাইরে আসে, আর তখনই রান সবার সামনে তাকে প্রপোজ করে আর তাদের কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করে। আর সে লাইকে ধন্যবাদ জানায় সব সময় তার পাশে থাকার জন্য। আর এরপর সে বলে ভবিষ্যতেও তারা যেন একসাথে থাকতে পারে, তার জন্য কি লাই তাকে বিয়ে করবে। এটা বলে সে লাইকে একটি রিং অফার করে, কিন্তু লাই বলে যে তার হঠাৎ মনে পড়েছে যে আগের বার রান তাকে রিজেক্ট করেছিল, তাই এইবার সে তাকে রিজেক্ট করবে। তখন রান বলে যে লাই তাকে 1000 বার রিজেক্ট করলেও সে 1000 বার তাকে প্রপোজ করবে। এটা বলে সে লাইয়ের দেওয়া সেই ফুলের রিংটি দিয়ে লাইকে এবার প্রপোজ করে। লাই তো এটা দেখেই খুশি হয়ে যায় আর তার প্রপোজালও একসেপ্ট করে নেয়। এভাবেই দুজন লায়ার একে অপরকে ভালোবেসে ফেলে এবং স্বপ্নের মতো করে তাদের নতুন জীবন শুরু করে, যেখানে শুধু তারা দুজনই থাকবে আর কেউ না। তারা দুজন একসাথে সেই ফার্মটিতে এবার থাকতে শুরু করে আর নিজেদের নতুন নতুন মেমোরি বানাতে থাকে। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই দুই লায়ারের ভালোবাসার কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।